বিমানটি বাংলাদেশের মাটিতে ল্যান্ড করলো। হাহ, আজ 5 বছর পর নিজের দেশের মাটিতে পা রাখতে পারলাম, অনেক ভালো লাগলো। বিমানবন্দর থেকে বের হচ্ছে, বাবাকে আগেই কল করে জানিয়ে দিয়েছিলাম। এমন সময় একটা মেয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো, সাথে তো কান্না করে দিয়েছে। হ্যাঁ, আমি জানি এটাকে, এটা আমার আদরের একমাত্র ছোট বোন নীলা। হ্যাঁ রে, এবার তো থাম, চল আগে বাসায় যাই, নাকি এখানেই কান্নার বন্যা বসিয়ে দিবি। হ্যাঁ ভাইয়া, চল। সামনে এগিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। বাবা কেমন আছেন? হ্যাঁ রে, আগে একটু ভালো থাকলেও এখন অনেক ভালো আছি। চল আগের বাসায় যাই, তোর মা অপেক্ষা করছে। হ্যাঁ চল। তারপর গাড়িতে বসে রওনা দিলাম। যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই, আমি রবিউস্তানি অনন্ত। পড়াশোনার জন্য বাবা মাকে ছেড়ে বিদেশ থাকতে হয়েছিল, 5 বছর পর আজকে দেশে ফিরলাম। আমি বাবা মার একমাত্র ছেলে, আর আমার বোনের কথা তো বলেই দিয়েছি, নাম নীলা, এবার 11 শ্রেণীর ছাত্রী। আর বাবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আর মা আমাদের বাসার বাস। মানে মা একটু রাগি, তাই মার কথা সবাই মেনে চলতে থাকে। তবে আমার জন্য একটু ছাড় আছে, আমার বাবা মার লাভ ম্যারেজ। আপনাদের পরিচয় দিতে গিয়ে অনেক কিছুই বলে ফেলেছি। তারপর বাবার আর নীলার সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাবার সাথে আমরা 2 ভাই বোন বন্ধুর মতো সব কিছু শেয়ার করি। বাসায় এসে কলিং বেল দিতেই মা দরজা খুলে দিলেন, আর আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। কতদিন পর আসলি, একেবারে শুয়ে গেছিস? মা আমি কই শুকিয়ে গেছি, আর একবার তো আসতে চেয়েছিলাম। আচ্ছা পরে কথা বল, আগে ওকে ভিতরে যেতে দাও, অনেক জার্নি করে আসছে। হ্যাঁ আয়। তারপর সবার সাথে একটু কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিজেকে দেখলাম, মা খাবার টেবিলের কত রকমের খাবার সাজিয়ে রেখেছে, সবগুলো আমার পছন্দের, তাই দেরি না করে খেতে বসলাম। মা নীলাকে ডেকে আনলো, কিন্তু বাবাকে দেখি না। মা বাবা কই গেল? বাবা ভাইয়া অফিসে চলে গেছে। কেন? কে নাকি অনেক জরুরি কল দিয়েছে, তাই বেরিয়ে গেল, তাড়াতাড়ি চলে আসবে, তুই খেয়ে নে। তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম, গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার পর নীলার ডাকে ঘুম ভাঙলো। এই ভাইয়া উঠে যা, আর আমার জন্য কি এনেছিস? দে। তোর জন্য আমি কি আনবো? কিছুই আনি না, মিথ্যে বললাম নীলাকে রাগানোর জন্য। কি সত্যি কিছু আনিস নাই? আমার কি কিছু আনার কথা ছিল? নীলার কিছু না বলে রাগে হন হন করে চলে গেল। মার রাগের কিছু ভাগটা আমরা 2 ভান পেয়েছি, আমার থেকে নীলার আবার রাগ বেশি। মামে বলে কথা, যাই হোক আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নীলার কাছে গেলাম। গিয়ে দেখি রুমে বসে আছে, আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। আমি পেছন থেকে নীলার জন্য নিয়ে আইসক্রিম আর চকলেট ওর মুখের সামনে ধরলাম। নীলা এগুলো দেখে কেড়ে নিয়ে আমার দিকে হাসি মুখে ঘুরে বসলো। আমি জানতাম ভাইয়া তুই আমার জন্য কিছু আনবি। আরো একটা জিনিস আছে। কি জিনিস ভাইয়া? পকেট থেকে একটা ঘড়ি বের করে নীলার হাতে দিয়ে দিলাম। ওহ ভাইয়া কি সুন্দর। হ্যাঁ, আমার কিউট বোনের জন্য। তারপর মায়ের ডাকে নিচে গেলাম, একটু পর বাবা চলে আসলো। বাবা ফ্রেশ হয়ে আসলে সবাই রাতের খাবার খেলাম, তারপর সবাই একসাথে বসলাম। অন্তত এখন থেকে কিন্তু ব্যবসার সব কিছু বুঝে নিতে হবে তোকে। বাবা মাত্রই দেশে আসলাম, এখন আগে আমার কাজে যাওয়াতে চাই না, আগে কয়েকদিন ঘুরবো, রিল্যাক্স করবো, তারপর তোমার কথা রাখবো। আচ্ছা তা কতদিন সময় লাগবে তোর? এই 1 মাস দিলে হবে। আচ্ছা যা দিলাম 1 মাস সময়, কিন্তু 1 মাস পর আর কিছুই বলতে পারবি না। আচ্ছা বাবা। তারপর নীলার মায়ের সাথে কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙলো নীলার ডাকে। তারপর ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নিলাম। বাবা অফিস আর নীলা কলেজে চলে গেল, আর আমি রাফিনকে কল দিলাম। রাফিন আমার ছোটোবেলার বন্ধু, রাফিনের বাবা একজন পুলিশ অফিসার, আর রাফিন এখন ডিবি পুলিশ অফিসার। আরও 2 জন বন্ধু আছে, নাম সুমন আর জনি, আমরা 4 জন বেস্ট ফ্রেন্ড। রাফিন কল রিসিভ করলো। কি নবাব, এতদিন পরে মনে পড়লো আমার কথা? তোর কথা ভুললাম কবে? তো দেশে আসলি কবে? হে গতকালকে। তুই এখন কই? এই তো অফিসে যাব। তো অফিসে পরে যাস, আগে আমার সাথে দেখা কর। আচ্ছা বস, তুই বাসার নিচে আয়। আর যায়। তারপর মায়ের কাছে বলে বের হলাম বাসার সামনে। একটু পর রাফিন গাড়ি নিয়ে আসলো, আমিও গিয়ে গাড়িতে বসলাম। তো বল এখন কোথায় যাবি? আমাদের সেই প্রিয় জায়গায় চল। আচ্ছা চল। সুমন আর জনিকেও আসতে বল, তারপর
রাভিন, জনি আর সুমনকে কল দিয়ে ওই জায়গায় আসতে বলল। আর আমরাও রওনা হয়ে গেলাম আমাদের চারজনের অতি প্রিয় জায়গায়। 40 মিনিট পর পৌঁছে গেলাম নদীর পাড়ে। গিয়ে দেখি সুমন আর জনি আগেই চলে এসেছে। আমাকে দেখেই জনি বলল, কিরে হিরো, ভালোই তো ফিগার বানিয়ে ফেলেছিস, তো কেমন আছিস? হ্যাঁ রে, ভালো আছি, তো কেমন আছিস? আরে আমরা খারাপ থাকলাম কখন? হ্যাঁ তাই তো। তারপর পাশের একটা চায়ের দোকানে বসে আড্ডা দিতে লাগলাম। আজকে রোদের তাপ বেশি নেই আর চারিদিকে অনেক পরিবর্তন হয়ে গেছে, গল্পের নাম চেঞ্জ হয়েছে। এমন সময় আমি বললাম, তো চল কোথাও থেকে ঘুরে আসি, আমার হাতে মাত্র 1 মাস সময় আছে। কেন রে, তারপর আবার কি করবি? বাবা অফিসে জয়েন করতে বলেছিল, আমি সময় চাইলে 1 মাসের সময় দিয়েছি। তাই ভাবলাম সবাই কতদিন দূরে কোথাও যায় না, এই সুযোগে ঘুরে আসি। খারাপ বলিস নি, তবে আমরা 7 দিনের বেশি সময় নেওয়া যাবে না। আরে ব্যাপার না, হয়ে যাবে। তো আমরা সবাই কবে যেতেছি? আগামীকাল গেলে কেমন হয়? হ্যাঁ ভালোই হয়, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? কক্সবাজার গেলে কেমন হয়? ভালো। আচ্ছা কখন রওনা দেব? রাতে। হ্যাঁ যাবো, একটা কার ভাড়া নিই। কার ভাড়া নেব কেন, আমাদের তো কার আছেই। এতে আলাদা একটা মজা আসবে। আচ্ছা ঠিক আছে। তারপর আড্ডা শেষ করে দুপুরে বাইরে খেয়ে বাসায় আসলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙল নীলার ডাকে। উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। সন্ধ্যার পর নিচে নেমে টিভি দেখতে লাগলাম। রাতে বাবা আসলো। তারপর সবাই রাতের খাবার খেতে বসলাম। তখন, বাবা আমি রাফিন, জনি আর সুমন আগামীকালকে কক্সবাজার যাচ্ছে। ওহ ভালো, তা কতদিনের জন্য? বেশি দিন না, মাত্র 7 দিন। আচ্ছা ভালোভাবে যেও আর পৌঁছে কল দিও। আচ্ছা। তারপর খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন নীলাকে নিয়ে শপিং করতে গেলাম। শপিং শেষে বাসে এসে লাঞ্চ করে ঘুম দিলাম। বিকেলে নীলা ডেকে দিল। সন্ধ্যার দিকে রাফিন কল দিয়ে রেডি হয়ে নিচে যেতে বলল। আমি নিচে যাওয়ার একটু পরেই রাফিন আসলো। তারপর চলে গেলাম। চারজন একটা কার ভাড়া করে নিয়েছিলাম, 2 জন ড্রাইভার। রাতের খাওয়া বাইরে থেকে খেতেই রওনা দিলাম। কারের মধ্যেই ভালো মজা করলাম। সকালের দিকে কক্সবাজার পৌঁছে গেলাম। আগে থেকেই রুম বুক করা ছিল, 4 জনই একই রুমে থাকবো। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে সবাই ঘুম দিলাম। দুপুরে উঠে ফ্রেশ হয়ে সবাই চলে গেলাম সমুদ্রে। 7 দিনে অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছুর অভিজ্ঞতা হলো। 7 দিন শেষে বাসায় ব্যাক করলাম। তারপর থেকে রাফিন, জনি আর সুমন ওদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। কক্সবাজার থেকে নীলার জন্য অনেক কিছুই এনেছিলাম, যেমন শামুকের মালা ইত্যাদি। তেমন অভিজ্ঞতা নেই, ওরা ব্যস্ত হওয়ায় একা সময় কাটে চায় না। তাই বাবাকে বললাম, বাবা চলো আমরা ফ্যামিলি ট্যুরে যাই। হ্যাঁ যাওয়াই যাই, তবে 2 দিন পর যাব। আচ্ছা বাবা। হ্যাঁ থ্যাংক ইউ বাবা। তার 2 দিন পর আবার ট্যুরে চলে গেলাম 5 দিনের জন্য। আবার বাসায় এসে চলে গেলাম নানুর বাসায়। এভাবেই 29 দিন কেটে গেল। তারপরের দিন সকালে খাবার টেবিলে, তো রেদওয়ান সময় কিন্তু মাত্র 1 দিন আছে। হ্যাঁ বাবা, তবে আমিও একটা কথা ভেবে রেখেছি। কি কথা? আগেই আমি তোমার সব কাজ বুঝে নিতে পারবো না। কেন? আমি আগে তোমার অফিসে কর্মচারী হয়ে সবার সাথে কাজ করে দেখতে চাই, সবার সাথে মিশে দেখি কে কেমনভাবে আমাকে নেবে। কিন্তু এইগুলা করার দরকার কি? তেমন কোনো দরকার নেই, তাও বাবা প্লিজ। আচ্ছা আরেকটা কথা, অফিসে কারো কাছে আপনি আমাকে তোমার সন্তান বলে পরিচয় দিবেন না। আমি তো কিছুই বুঝতেছি না। বাবা সব পরে বুঝে যাবেন। আর মা, আমি এখন থেকে আলাদা ফ্ল্যাটে থাকবো। কেন? এমনিতেই। আর প্রতি শুক্রবারে নীলা আর তুমি আমার ওখানে চলে যাবে। তোর কথা কিছুই বুঝলাম না। মা আমাকে নিয়ে চিন্তা করো না। আচ্ছা তোর যা ভালো মনে হয় কর। তারপর খাওয়া শেষ করে আমি রাফিনকে কল দিয়ে বাসায় আসতে বললাম। রাফিন আসলে আমার সব কিছু গুছিয়ে ফ্ল্যাটে নিয়ে গেলাম। রাতে বাসায় ছিলাম। পরের দিন বাসা থেকে মাকে সব বুঝিয়ে বললাম, কারণ মা একটু রেগেছিল। আমি বাসায় থাকবো না কেন? তাই মা আমার সব প্রিয় খাবার রান্না করলেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন থেকে শুরু হবে আমার নতুন জীবন। পরের দিন সকালে ঘুম ভাঙল নীলার ডাকে। আমি উঠে ফ্রেশ হয়ে এসে রেডি হলাম। তারপর খাবার টেবিলে গেলাম, দেখি বাবা বসে আছে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং, তুমি কি আমার সাথে বের হবে নাকি? না বাবা, আপনি আগে যাবেন, তারপর আমি যাব। আর আপনি অফিসে বলে রাখেন আমি যাওয়ার পর যেন ওয়েট না করতে বলে। আচ্ছা বাবা। তারপর খাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম।
তারপর মায়ের থেকে বিদায় নিয়ে বাইক করে অফিসে চলে গেলাম। বাবা আগেই বলে রেখেছিলেন, আমার নাম বলাতেই বাবার কেবিনে নিয়ে গেলেন। আসলে আমি আগে কখনো অফিসে আসিনি, তাই আমাকেও আগে কেউ দেখেনি। তারপর বাবার কেবিনে আমাকে দিয়েই লোকটা বের হয়ে গেল, আমিও সামনে চেয়ারে বসে গেলাম। তারপর তোমার এমন করার কোনো কিছুই কিন্তু বুঝলাম না আমি, আমাকে কি কিছু বলবে এই ব্যাপারে? আসলে বাবা তেমন কোনো কারণ নেই বলার মতো, অফিসের সব কাজ বুঝে নেওয়ার আগে সবার সাথে মিশে দেখতে চাই কে কেমনভাবে আমাকে নেবে, কার কাজের প্রতি কেমন মনোযোগ। আচ্ছা ঠিক আছে, তবে বেশি সময় নেবে না, আর সময় কিছু একটু ভেবে করবে। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আর আমি না বলা পর্যন্ত কাউকেই আমার আসল পরিচয় দেবেন না। আচ্ছা। তারপর বাবা ম্যানেজারকে ডেকে পাঠালেন। ম্যানেজার এসে, মে আই কামিং স্যার? ইয়েস কামিন, মিস্টার রাহুল, ইনি নীল আহমেদ, আমাদের অফিসের নতুন কর্মচারী। আমার অন্য একটা নাম বললেন বাবা। ওনাকে সব কাজ বুঝিয়ে দিবেন। তারপর আমি ম্যানেজারের সাথে গিয়ে আমার কেবিনে বসে আমার কাজগুলো বুঝে নিলাম। প্রথম দিন থেকে কাজগুলো আস্তে আস্তে করতে থাকলাম, আশেপাশে তেমন খেয়াল করে দেখা হয়নি। এমন সময় পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, হাই। হ্যালো, নতুন নাকি? হ্যাঁ, আজকেই জয়েন করলাম। ও তো স্যার আমাদের সাথে আপনার পরিচয় করিয়ে দিল না কেন? হয়তো একটু বিজি আছে। তো আপনার সাথে কি আমি পরিচিত হতে পারি? হ্যাঁ, কেন নয়। আমি নাইমা, আপনি? নীল। তারপর কিছু কথা বলে আবার কাজ করতে থাকলাম। নাইমা আমার পাশের কেবিনেই কাজ করে, অনেকদিন থেকেই এই অফিসে আছে। দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল, তাই নাইমা বলল, তো নীল সাহেব চলুন লাঞ্চ করবেন। হ্যাঁ চলুন। এমন সময় অন্য একটি ছেলে আসলো। ও তুমি এসে গেছো? হ্যাঁ চলো। আর হ্যাঁ, এই হলো নীল, অফিসে নতুন। হাই। হাই, আমি সাইফ। তো যাওয়া যাক। তারপর ওরা আমাকে নিয়ে ক্যান্টিনে গেল। ক্যান্টিনে গিয়ে ওরা দুইটা মেয়ের পাশে বসে গেল, কিন্তু আমি কিভাবে বসতে পারি? এমন সময় নাইমা বলে উঠল, আরে নীল সাহেব বসুন, দাঁড়িয়ে আছেন কেন? নাইমার কথা শুনে এই মেয়ে দুইটাও আমার দিকে তাকালো। আমি তেমনভাবে খেয়াল করিনি, আসলে মেয়েদের দিকে তাকাতে আমার কেমন জানি অস্বস্তি লাগে। আমি সাইফের পাশের চেয়ারটাতে বসে গেলাম। নীল সাহেব চুপ করে আছেন কেন, পরিচিত হন, এই হলো তিথি আর সামিরা। হ্যালো। তারপর তাদের সাথে কিছু কথা হলো। ওরা আমার থেকে উপরের পোস্টে কাজ করে, আর সাইফ ওদের থেকে উপরের পোস্টে কাজ করে। সাইফ আর নাইমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে লাভার। লাঞ্চ শেষ করে আবার কাজে মন দিলাম। তারপর আবার বাবার কেবিনে গেলাম, যাওয়ার আগে নক করে গেলাম। গিয়ে দেখি তিথি বাবার সামনে বসে আছে। বাবা তখন আমাকে দেখিয়ে বলল, আমার কাজে যেন একটু হেল্প করে। জি স্যার। তারপর তিথি চলে গেল। আমি বাবার সাথে কিছু কথা বলে আবার কেবিনে চলে আসলাম। তারপর কিছু কাজ করতে থাকলাম। এমন সময় সামিরা তিথি নাইমার কেবিনের সামনে আসলো। যেহেতু নাইমার কেবিন আমার পাশে, তাই দেখা যায়। তারপর নাইমা আমার কফির অফার করলো। তাদের সাথে কফি খেতে খেতে আরও কিছু কথা হলো, আমার ব্যাপারে জানতে চাইল, অন্য কোনো কথা বলে দিলাম। তারপর অফিসের টাইমের শেষে সাইফ এসে নাইমাকে সাথে নিয়ে বের হলো। সামির আর তিথি আমাকে বাই বলেই দুইজন একজনের সাথে বের হলো। আমি বাবাকে কল দিয়ে বলেই বের হয়ে গেলাম। তারপর বাইক নিয়ে বাসায় না গিয়ে ফ্ল্যাটে গেলাম। আমার কাছে ফ্ল্যাটের চাবি ছিল, তাও মা আর নীলার এখন এইখানেই থাকার কথা, তাই কলিং বেল চাপ দিলাম। একটু পরেই মা দরজা খুলে দিল। ভিতরে গেলাম, দেখি সব কিছু গুছিয়ে রাখা। এমন সময় মা বলল, কি রে প্রথম দিন কেমন লাগলো? অনেকটাই ভালো। মা নীলা কই? এই তো ভাইয়া আমি এখানে। আমার কাছে এসে ভাইয়ার আমার চকলেট কই? তারপর পকেট থেকে নীলার জন্য নেওয়া চকলেট দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর কিছু সময় নীলা আর আমি টিভি দেখলাম। রাত 9:30 দিকে মা রাতে খাবারের জন্য ডাক দিল। রাতে খাবার খাওয়া শেষে মা আর নীলা বাসায় চলে গেল, আর আমি রুমে গিয়ে একটু ফেসবুকে ঘোরাঘুরি করতে করতে 11:00 বেজে গেল। তাই দেরি না করে সকালের জন্য অ্যালার্ম দিয়ে ঘুমোতে চলে গেলাম। আবার সকালে অফিসে যেতে হবে। যারা নিয়মিত গল্প করতে চান তারা আমাকে ফলো করতে পারেন। পরের দিন ঘুম ভাঙলো কলের রিংটংয়ের শব্দে। ঘুম ঘুম নিয়ে দেখি নীলা কল দিয়েছে, তাই কলটা রিসিভ করলাম। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং ভাইয়া, উঠে যা, সকাল হয়ে গেছে, অফিসে যেতে হবে। হ্যাঁ উঠি, বাই। আচ্ছা বাই। তারপর উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এমন সময় কলিং বেল বেজে উঠল। গিয়ে দরজা খুলে দেখি আমাদের বাসের ড্রাইভার টিফিন বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দিয়ে আবার চলে গেল। আসলে আমার ফ্ল্যাটে কোনো কাজের লোক নাই, রান্না করতেও পারি না,
তাই মা খাবার পাঠিয়ে দিয়েছে। আমি টিফিন বাটি নিয়ে রুমে আসলাম, এমন সময় আবার ফোন বেজে উঠল। দেখি মা কল দিয়েছে। হ্যাঁ মা বলো। খাবারটা খেয়ে তারপর অফিসে যাবি, আর আমি যদি পারি বিকেলে গিয়ে রান্না করে দিয়ে আসবো, আর নয়তো খাবার পাঠিয়ে দিব। আচ্ছা মা, এখন ভাই পরে কথা হবে। আচ্ছা দেখে শুনে অফিসে যাস। আচ্ছা ভালো থেকো। বলি কলটা কেটে খাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়ার পর বাইক নিয়ে অফিসে চলে গেলাম। বাইক রেখে অফিসে ঢুকলাম, গিয়ে দেখি নাইমা এখনও আসেনি, আর অনেকেই আসেনি, তাই কেবিনে বসে আজকের কাজের সব কিছু দেখতে লাগলাম। এমন সময় নাইমা আর সাইফ একসাথেই আসলো। হাই নীল। হ্যালো সাইফ। তারপর সাইফ চলে গেল আর নাইমা কেবিনে বসে গেল। তারপর বেশি সময় আসি নাই, মাত্র 5 মিনিট হলো আসলাম, আর আমাকে সাহেব বলবেন না, কেমন যেন অন্যরকম লাগে। শুধু নীল বললি ভালো হবে। জি আচ্ছা ঠিক আছে। এমন সময় ম্যানেজার আমার সামনে আসলেন। নীল সাহেব, স্যার আপনাকে সবার সাথে পরিচয় করে দিতে বলেছেন, তাই একটু আমার সাথে আসুন। তারপর ম্যানেজারের সাথে গিয়ে সবার সাথে পরিচিত হলাম। পরিচিত হয়ে ভালোই লাগলো। তারপর নিজ কেবিনে এসে কাজ করতে থাকলাম। এমন সময় আবার বাবা আমাকে ডেকে পাঠালেন। আমিও বাবার কেবিনে গেলাম। নক করতেই বাবা ভেতরে যেতে বললেন। আজকে কখন আসলে? এই তো বাবা, সময় মতোই চলে আসছিলাম। হ্যাঁ ভালো। আর কাজ কেমন লাগতেছে? তেমন খারাপ না। তা ম্যানেজার সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, সবার সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো। তারপর আরও কিছু কথা বলে আবার কেবিনে চলে আসলাম, আবার কাজে মনোযোগ দিলাম। এমন সময় নাইমা আমাকে ডাক দিল। হ্যাঁ বলুন। স্যার আপনাকে ডেকে নিয়ে কি বললো? তেমন কিছুই না, একটু আলাপ করলো, নতুন জয়েন করেছি তাই। ও, তা কফি খাবেন নাকি? হ্যাঁ খাওয়া যায়। তারপর নাইমা দুইটা কফি নিয়ে আসলো। কফি খেতে খেতে নাইমা আর সাইফের ব্যাপারে সব জানলাম। ওদের প্রেমের ব্যাপারে দুই পরিবারের সবাই জানে, তাই ওদের প্রেম করতেও এখন আর লুকোচুরি করতে হয় না। কথা বলা শেষ করে আবার একটু কাজ করলাম। লাঞ্চের সময় সাইফ এসে আমাকে আর নাইমাকে ডেকে নিয়ে গেল। গিয়ে দেখি গতকালকের মতো আজকেও তিথি আর সামিরা বসে আছে। তারপর আমরা গিয়ে বসলাম। আমার সাথে তিথি আর সামিরার কিছু কথা হলো। তারপর লাঞ্চ শেষ করে আবার কাজ করলাম। কাজের সময় দেখি রাফিন কল দিয়েছে, তাই কাজের বিরতি দিয়ে কল রিসিভ করলাম। কি স্যার, কী খবর? ভালোই আছে স্যার। অনেক ব্যস্ত নাকি? দুই দিনে কোনো খবর নেই? তেমন ব্যস্ত না, প্রথম দিকে একটু সময় লাগছে। এই তো বিকেলে বের হয়ে আয়, কোথাও আড্ডা দেই। হ্যাঁ অবশ্যই, তুই জনি আর সুমনকেও নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। বিকেলে বাবার কাছে বলে বের হয়ে গেলাম। বের হয়ে রাফিনকে কল দিয়ে নদীর পাড়ে আসতে বললাম, আর আমিও চলে গেলাম নদীর পাড়ে। আমি যাওয়ার পর একটু পর রফিন, জনি আর সুমন আসলো। তারপর অনেক সময় আড্ডা দিলাম। আড্ডা শেষ করে রাত 9টার দিকে ফ্ল্যাটে গেলাম। গিয়ে দেখি খাবার টেবিলে খাবারের সব কিছুই রাখা আছে। বুঝলাম মা এসেছিল। তারপর আর কিছুই না ভেবে ফ্রেশ হয়ে এসে রাতে খাবার শেষ করলাম। খাবার শেষ করে ঘুমোতে চলে গেলাম। আজকে বেশি ঘুম আসছিল, তাই আর ফেসবুকে গেলাম না। আসলে গার্লফ্রেন্ড নাই, তাই আর ফেসবুকে যাওয়াটাও জরুরি না। তারপরের দিন আবার অফিস। এমন করতে করতে 6 দিন চলে গেল। এই কয়েকদিনে নাইমার সাইফের সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। তিথি আর সামিরার সাথে শুধু লাঞ্চের সময় কথা হতো। সামিরা একটু কম কথা বলতো আর তিথি অনেক সরল মেয়ে। আগামীকাল শুক্রবার, তাই আজকে রাফিন, জনি আর সুমনকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসলাম। মা রাতের খাবার বেশি করে রান্না করে দিয়ে গেছে, মাকে আগেই বলে রেখেছিলাম। রাতে খাবার শেষে সবাই জমিয়ে আড্ডা দিলাম। রাত 12টার পর ওরা 3 জন চলে গেল আর আমিও ঘুমিয়ে গেলাম। কালকে অফিস নাই, তাই আজকে খুব বড় করে একটা ঘুম দিতে হবে। বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙল নীলাটাকে। এই ভাইয়া অনেক বেলা হয়ে গেছে, উঠে যা। একটু পর উঠি, ঘুমোতে দে। অনেক সময় ধরে একই কথা বলে যাচ্ছিস, এখন না উঠলে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে দিব। এই না, আমি তো উঠেই গেছি। আসলে নীলার এই কথা নিয়ে বিশ্বাস নেই, পানি দিয়ে ভিজিয়ে দিতেই পারে। আর তুই এত সকালে চলে আসলি। আমি একা আসি নাই, মাও এসেছে। ও যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়, আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবি। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে গেলাম, গিয়ে দেখি মা আর নীলা আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে দেখেই, এখন তোর ওঠার সময় হইল, দেখেছিস কয়টা বাজে? মা, কালকে রাতে সবাই মিলে মুভি দেখলাম, তাই রাতে দেরি করে ঘুমোতে গিয়েছিলাম, সেই জন্য উঠতেও দেরি হলো। তোকে বলেছি বেশি রাত জাগবি না, আর এখন একটা বিয়ে করে নে।
ফ্ল্যাটে রান্না করার মতো একজন তো দরকার। মা এখন বিয়ের কথা বলো না তো, বিয়ে মানেই বাড়তি ঝামেলা। আগে অফিসের বস হই, তারপর বিয়ে করব। তোর যা মনে চায় তাই কর, আমি আর তোর রান্না করে দিতে আসব না। মা আজকে কিন্তু আমার প্রিয় খাবারটা রান্না করবে। ভাইয়া, আর আমাকে নিয়ে ঘুরতে যাবি কখন? তোরা বিকেলে বের হবি, তোর বাবা দুপুরে এখানে আসবে। আচ্ছা, তারপর খাবার শেষ করে নিলে আর আমি বসে গল্প করলাম আর মুভি দেখলাম। আর মা, একজন কাজের লোক সাথে নিয়ে আমার প্রিয় খাবার রান্না করছে, বাবা ওই খাবারটা অনেক পছন্দ করেন। দুপুর 12টার দিকে বাবা ফ্ল্যাটে চলে আসলেন, তারপর জুম্মার নামাজ পড়তে চলে গেলাম বাবার সাথে। জুম্মার নামাজ শেষে ফ্ল্যাটে ফিরে এলাম, এসে দেখি মার নীলা খাবার টেবিলে সব কিছু সাজিয়ে রাখছে। একটু পর সবাই দুপুরের খাবার খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে বাবার সাথে কিছু সময় অফিসের ব্যাপারে কথা করলাম। 3টার দিকে নীলাকে নিয়ে ঘুরতে বের হলাম, রাফিনও কল দিয়ে ঘুরতে যেতে বলেছিল। আমি নীলাকে নিয়ে যাওয়ার কথা বলে না করলাম, এখনও তো রাফিনের গার্লফ্রেন্ডে ঘুরতে যাবে। গাড়ি নিয়ে বের হয়েছে, তারপর অনেক জায়গায় ঘুরলাম, আইসক্রিম আর চকলেট খাওয়া বাদ দেওয়ার হয় নাই। তারপর রাতে খাবার বাইরে থেকে খেয়েই 8টার দিকে নীলাকে নিতে বাসায় গেলাম। আজ 7 দিন পর বাসে আসলাম, বাসায় এসে মার সাথে কিছু সময় গল্প করে আবার ফ্ল্যাটে চলে আসলাম। ড্রাইভার নামিয়ে দিয়ে গেল, ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে দেখি ঘড়িতে 10টা বাজে। তারপর বিছানায় শুয়ে কিছু সময় ফেসবুকে ঘোরাঘুরি করলাম, একটু পর ঘড়িতে দেখি 11টা বাজে। আরামের সময়গুলো অনেক তাড়াতাড়ি যায় মনে হয়, তাই ফেসবুকে সময় নষ্ট না করে ফোনটাতে অ্যালার্ম দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। পরের দিন ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে, ঘুম থেকে উঠে কেমন যেন ভালো লাগছে না, তাই মাকে কল দিলাম। মা কল রিসিভ করলো। হ্যাঁ বল। মা কি করো? এই তো তোর বাবার পাশে বসে আছি। তোমরা সবাই ঠিক আছো তো? মায়ের কণ্ঠটা কেমন যেন অন্যরকম লাগলো। হ্যাঁ ঠিক আছে, তবে তোর বাবার রাতের থেকে জ্বর এখন কমেছে। কি বল, আমাকে আগে জানাবে না? ডাক্তার এসে দেখে ঔষধ দিয়ে গেছে, তোকে চিন্তা করতে হবে না। আচ্ছা আমি আসছি। তারপর দ্রুত ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে বাইকে নিয়ে বাসে চলে গেলাম। গিয়ে কলিং বেল চাপতে একটু পর নীলা দরজা খুলে দিল। কিরে, বাবার জ্বর আমাকে জানাস না কেন? রাতে তো আমি জানতাম না, সকালে একটু আগে জানলাম। তার আগেই নাকি তুই মায়ের সাথে কথা বলেছিস? তুই কি বাসায় থাকিস না? এখন যা আমার জন্য কফি নিয়ে বাবার রুমে। তারপর বাবার রুমে গেলাম, আমাকে দেখে বাবা উঠে বসলেন। দেখে বুঝলাম জ্বর এখন অনেক কমে গেছে। আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা, আপনার জ্বর আসলো কেমন করে? রাতে কি বাড়ি থেকে এসে গোসল করেছিলেন নাকি? হ্যাঁ, বাইরে থেকে এসে মাথা ব্যথা করতেছিল, তাই ভাবলাম গোসল করে ফেলি। এমন সময় নীলা কফি নিয়ে আসলো। কফি খেতে খেতেই বাবার সাথে কথা বললাম। আপনি জানেন না, রাতে গোসল করলে আপনার প্রায় সময় জ্বর আসে, তাও গোসল করলেন কেন? মা তুমি নিষেধ করতে পারলে না? আমি তো নিষেধ করেছিলাম, এ শুনে কার কথা? আমার কিছুই হয় নাই, এত চিন্তা করতে হবে না। আচ্ছা খাবার দাও, খেয়ে অফিসে যাইতে হবে। আপনার আজকে অফিসে যেতে হবে না, ম্যানেজারকে বলে দেন। আর মা, বাবার খাবার রুমে দিয়ে যাও, আর নীলা আমার খাবার দে। তারপর খাওয়া শেষ করে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি 9:15 বাজে, অফিস শুরু হয় 9:30, তাই বসে আজকের কাজের ফাইলগুলো দেখছিলাম। অফিসের সময় হয়ে গেছে, সবাই প্রায় চলে এসেছে। নাইমার সাইফও চলে আসলো। আসলে সাইফ আর নাইমা একসাথেই আসে, আর সাইফ নাইমার কেবিনে দিয়ে তারপর তার কেবিনে যায়। হাই নীল, কি খবর? এই তো ভালো, তোমার? এই কয়েকদিনে নাইমার সাইফের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে, যার কারণে আপনি থেকে তুমি করেই বলি। এই তো ভালো। তারপর কাজ করতে থাকলাম, আজকে ম্যানেজারের উপরেই দায়িত্ব। হঠাৎ করেই অফিসের মেইন দরজার কাছে থেকে ম্যানেজারের উঁচু গলার আওয়াজ পাওয়া গেল, তাই আমিও সেই দিকে গেলাম। গিয়ে দেখি ম্যানেজার এক মেয়েকে অনেক কড়া কথা বলছে, কারণ মেয়েটার অফিসে আসতে মাত্র 8 মিনিট লেট হয়ে গেছে। মেয়েটা বলছে একটা সমস্যা থাকার কারণে লেট হয়ে গেছে, তাও ম্যানেজার অনেক কড়া কথা বলছে। তাই আমি ম্যানেজারকে বললাম, স্যার উনি তো বলছে ওনার সমস্যা ছিল, তা এত কড়া কথা বলার দরকার কি? প্রতিদিন অনেক লেট করে আসলে এই কথাগুলো বলতে পারতেন। স্যারকে বললাম, কারণ আমি আমার আসল পরিচয় আগেই কাউকে জানাতে চাই না। আপনি নতুন কর্মচারী হয়ে এত কথা বলেন কেন? জানেন আমি আপনার চাকরি খেয়ে দিতে পারি, আর স্যার আজকে অফিসে আসবে না, সব কিছু আমাকে দেখতে হবে, তাই আমার মতো অফিস চালাবো। এখন আপনি আপনার কাজে যান। আচ্ছা, আর মেয়েটিকেও বললাম আপনি ভেতরে গিয়ে কাজ করেন। ম্যানেজার তখন রাগি হয়ে আমাকে বলল, এই আপনার তো সাহস কম নয়,
যে আমার কাজে বাধা দেন? সৎ কাজে আমার সাহস সবসময় একটু বেশি থাকে। আমি কিন্তু আপনার চাকরি নিয়ে নেওয়ার ব্যবস্থা করব যদি পারেন। এই বলে মেয়েটিকে সাথে নিয়ে আমার অফিসের ভিতরে ঢুকে কাজ করতে থাকলাম। তার 30 মিনিট পর দেখি বাবা আমাকে কল দিয়েছে, আমি কল কেটে দিলাম। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম যেন আমার কথা কেউ না শুনতে পারে। তারপর বাবাকে কল দিলাম। হ্যাঁ, অফিসে কি হয়েছে ম্যানেজারের সাথে? তারপর আমি বাবাকে সব বললাম। আচ্ছা, তুমি কাজ করো। আচ্ছা বাবা, বাই। তারপর আবার কেবিনে ফিরে আসলাম। এমন সময় পিয়ন এসে বলে গেলেন ম্যানেজার আমাকে ডাকছে। তাই আমিও ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজার কোনো কথা না বলে আমাকে কতগুলো ফাইল দিয়ে বলল আজকে শেষ করে দিতে। আচ্ছা স্যার, চেষ্টা করব। এটা আপনার বাবার অফিস না, যে চেষ্টা করবে কাজ করবেন। ম্যানেজারের কথা শুনে রাগ উঠলেও নিজেকে ঠান্ডা রেখে বললাম, দেখেন আমি মানুষ, রোবট নই। আর কিছু না বলে কেবিনে ফিরে আসলাম। আমার হাতে এতগুলো ফাইল দেখে নাইমা বলল, এই কি এত ফাইল কেন? ম্যানেজার দিল, আজকে নাকি শেষ করতে হবে। এটা কেমন করে সম্ভব? কাজ করতে তো হবেই, দেখি শেষ হয় নাকি। তারপর কাজ করতে ভালোই লাগছিল। এমন সময় লাঞ্চ করার জন্য নাইমা ডাক দিল। আমি যেতে চাইলাম না, কারণ কাজগুলো শেষ করতেই চাইলাম। তাও পরে সাইফ আর নাইমা জোর করে নিয়ে গেল। গিয়ে দেখি আজকেও তিথি আর সামিতা বসে আছে, সাথে সকলের মেয়েটাও আছে। আমাকে দেখে মেয়েটি ধন্যবাদ দিল। তারপর ওদের সবাইকে সকলের কথা বলল। আর মেয়েটার সামিরা নাইমাদের বান্ধবী, মেয়েটার বয়ফ্রেন্ড আছে, আমাদের অফিসেই কাজ করে। লাঞ্চ করে বয়ফ্রেন্ডের সাথে, আজকে মেয়েটার বয়ফ্রেন্ড আসেনি তাই আমাদের সাথে লাঞ্চ করতে বসেছে। মেয়েটার নাম নাহিদা, আর নাহিদার বয়ফ্রেন্ডের নাম সবুজ। এমন গল্প করতে করতে লাঞ্চ শেষ করে ওদের রেখেই আমি কেবিনে এসে আমার কাজে মন দিলাম। আমার এমন চলে আসা দেখে হয়তো ওরা সবাই অবাক হয়ে গেছে। তারপর নাইমা এসে তার কাজ শেষ করে আমার কাজে সাহায্য করতে লাগলো। এমন সময় তিথি আর সামিরা কফি নিয়ে আমার কেবিনের সামনে আসলো। এসে মার্জিয়া বলল, কি ব্যাপার, অনেক কাজ তো এখনো বাকি। আচ্ছা, আমার এখন কাজ নেই তেমন, আমি কি কিছু দেন আমি শেষ করে দেই। তিথি আর সামিরার সাথে তেমন বন্ধুত্ব হয়নি, তাই আপনি করেই বলা হয়। তারপর ওরা দুজন কাজে সাহায্য করলো। এতে অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে গেল। ফাইলগুলো ম্যানেজারে কেবিনে দিয়ে চলে আসলাম। তারপর অফিস টাইম শেষ হয়ে গেল। আজকে আমরা 6 জন একসাথেই বের হলাম। নাইদাও আমাদের সাথে বের হলো। আমার কাজে সাহায্য করার জন্য সবাইকে কফি অফার করলাম, কিন্তু দিদি কফি খেতে রাজি না, সে ফুচকা খাবে। তার কথা শুনে মেয়েরা সবাই হ্যাঁ বলে উঠল। তারপর তাদের নিয়ে চলে গেলাম ফুচকা খেতে। কি অর্ডার দিলাম, মেয়েরা যে এত ভালোভাবে ফুচকা খেতে পারে আগে জানতাম না। আর গুলাব ফুচকা বলতেই মনে হয় পাগল। যা, আজকে 4 জন মেয়েকে দেখে বুঝলাম, বিশেষ করে তিথি আর নাহিদা। কিন্তু আমি আগে কখনো ফুচকা খাইনি, তাও ওদের খাওয়া দেখে অনেক কষ্টে অল্প খেলাম। ফুচকা খাওয়া শেষে বিল দিয়ে সবার থেকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে বাবার সাথে দেখা করলাম। বাবা এখন প্রায় সুস্থ। রাতে বাসা থেকে খেয়েই ফ্ল্যাটে ফিরে আসলাম। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে দেখি 10:30 বেজে গেছে। তাই ফেসবুকে না গিয়ে ঘুমিয়ে গেলাম। আমার গার্লফ্রেন্ডও নাই, তাই ফেসবুকে যাওয়া না যাওয়া একই কথা। আর আমি শুধু সময় কাটানোর জন্যই ফেসবুকে যাই। পরের দিন ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার দিকে রওনা দিলাম, উদ্দেশ্য বাবাকে দেখতে যাওয়া। আর গতকালকে ম্যানেজার আমাকে এত কাজের চাপ দেওয়ায় বাবা কিছুটা রেগে ছিলেন, যা বাবার সাথে রাতে কথা বলতে গিয়ে বুঝেছিলাম। তাই বাবাকে বুঝিয়ে বলতে হবে যেন আজকে ম্যানেজারকে গতকালকের জন্য কিছু না বলে। বাসায় গিয়ে কলিং বেল চাপার একটু পর কাজের লোক দরজা খুলে দিল, আমাকে দেখে সালাম দিয়ে চলে গেল। আর আমি বাবার রুমে চলে গেলাম। তারপর অনেক কথা বলে বাবাকে বোঝালাম, আমার আগের ধারণা ভুল ছিল, কারণ বাবা অনেকটাই রেগেছিলেন, কারণ তিনি অপ্রয়োজনে কারো উপরে কাজের চাপ দেওয়া পছন্দ করেন না। বাবা বুঝিয়ে সবার সাথে সকালের খাবার খেয়ে নীলাকে বাইকে করে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে আসলাম। বাবা আজকে অফিসে আসবে, আজকে আমার আসতে 3 মিনিট লেট হয়ে গেল, তাই আজকে ম্যানেজার আমাকে দাঁড় করালেন। হয়তো কারণ জিজ্ঞেস করবে, আমি কিছুটা বলতে যাব, তখনই বাবা এসে হাজির করলেন। তাই ম্যানেজার বাবাকে আমার লেটের কথা বললেন। বাবা আমাকে নিয়ে ওনার রুমে নিয়ে গেলেন। তারপর বাবার রুমে গিয়ে কফি খেয়ে আমার কেবিনে চলে আসলাম। আমাকে লেট করে আসতে দেখে নাইমা বলল, কি ব্যাপার নীল, আজকে তোমার লেট? আর স্যার ওনার রুমে নিয়ে তোমাকে কি বললেন? তেমন কিছুই না, কারণ জিজ্ঞেস করলেন। আমি বললাম স্যার বোনকে কলেজে নামিয়ে দিতে গিয়ে লেট হয়ে গেছে। তারপর স্যার কিছু পরামর্শ দিলেন। স্যার অনেক ভালো, কিন্তু ম্যানেজারটা কেমন যেন। নাইমার সাথে কথা শেষ করে কাজে বল দিলাম। প্রতিদিনের মতো আজকেও সাইফ এসে আমাকে আর নাইমাকে ডেকে নিয়ে গেল। আজকে তিথি আসেনি, সামিরা এসেছে, আর নাহিদা তার বয়ফ্রেন্ডের সাথেই লাঞ্চ করতে বসেছে। তবে কয়েকদিনে প্রায় সবার সাথেই পরিচিত হয়ে গেছে।
লাঞ্চ খেতে খেতে সাইফ আজকে ফুচকা খাওয়ার অফার করলো। আমি না করলেও নাইমা জোর করতে না করতে পারলাম না। লাঞ্চ শেষে নাহিদ তার বয়ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করে দিল। তারপর অফিস শেষে সবাই ফুচকা খেতে চলে গেলাম। সামিরা মেয়ে হলেও আমার মতো তেমন ফুচকা খেতে পারে না, তাই তিতি নাইমা আর নাহিদার সাথে বের হলে ওরা জোর করাতে খায়। সামিরাকে আমার ভালোই লাগে, আগে কখনো প্রেম করিনি, আর প্রেমের ব্যাপারে আমার তেমন ইচ্ছে হয় না। সামিরা দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে প্রেম করতে চাইবে। তিথি নাইমার নাহিদাও কম সুন্দর নয়, তবে সামিরা কেমন যেন একটু বদ মেজাজি, মাঝে মাঝে অল্প একটু কারণেই রাগ দেখায়, আমার সাথেও একটু কম কথা বলে। যাই হোক, সেদিনের মতো ফুচকা খেয়ে সবাই যার যার গন্তব্যে ফিরে গেলাম। এভাবেই প্রতিদিন ফুচকা খেতে যাওয়া শুরু হয়ে গেল। এভাবে 2 মাস চলে গেল, সবার সাথে এখন অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। আর আমার প্রতিদিনের কাজ, ঘুম থেকে ওঠা, অফিসে যাওয়া, অফিসে এসে ফুচকা খেতে যাওয়া, এতদিনে ফুচকা ভালোভাবে খেতে শিখে গিয়েছি আর অনেকটা ভালোই লাগে খেতে। আর প্রতি শুক্রবারে নীলাকে নিয়ে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে রাফিন জনি সুমন্দ্রের সাথে রাতে আড্ডা দেওয়া, সব মিলিয়ে কাজগুলো করতে এখন ভালোই লাগে। আমার অভ্যাসে রূপ নিয়েছে কাজগুলো, আর এতদিনে সামিরাকে অনেকটাই ভালো লেগে গেছে। তবুও বলতে পারি না, আসলে বলার মতো সাহস হয়ে ওঠে না। তাই ভাবলাম এখন বাবাকে বলে উপরের পোস্টে প্রমোশন নিয়ে নিই, তারপর সামিরার সাথে আরও বেশি মিশতে পারবো, আর আমার ভালো লাগার ব্যাপারে সামিরাকে নক করতে পারবো। তাই পরের দিন সকালে বাবাকে প্রমোশনের কথা বলতে বাসায় গেলাম, কিন্তু বাসায় বাবা ছিলেন না, অনেক সকালেই নাকি অফিসে গেছেন। বাবারও তো সকালে যাওয়ার কারণটা বুঝলাম, তাই সকালের খাবারকে অফিসে চলে আসলাম। অফিসের সময় এখনও হয়নি, আরও 40 মিনিট বাকি আছে। অফিসে এসে দেখি অল্প কয়েকজন কাজ করছে। আমি কেবিনে না গিয়ে বাবার রুমে গেলাম, দেখলাম বাবা কাজে ব্যস্ত, তাই নক করলাম। আমাকে দেখে বাবা বলল, আরে অনন্ত তুই আয় ভিতরে আয়। বাবা এত সকালে কিসের কাজ করেন, অনেক জরুরি নাকি? আজকে 2টার মধ্যে কাজ শেষ করতে হবে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। আমাকে বলতেন, আমি অফিসে চলে আসতাম। এখন অনেক কমে গেছে কাজ, তুমি গিয়ে রেস্ট নাও। বাবা আমাকে কাজগুলো দেখিয়ে দিন তো। তারপর বাবার থেকে কাজগুলো দেখে বাবার পাশে অন্য চেয়ার নিয়ে কাজগুলো করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর পিয়ন এসে কফি দিয়ে গেল। কাজ শেষ করতে 1:30 বেজে গেল। এর মাঝে ম্যানেজার 2 বার এসেছিল কাজের সব তথ্য দিতে। কাজগুলো সব শেষ করে বাবার রুম থেকে বের হয়ে কেবিনে না গিয়ে ক্যান্টিনে চলে গেলাম। আমাকে দেখেই নাইমা বলল, কি ব্যাপার নীল, এখন অফিসে আসলে নাকি? আরে না, আমি তো সরি, স্যারের রুমে কাজ করলাম, অনেক চাপ ছিল কাজের। হ্যাঁ, আমরাও তো কাজগুলো করলাম, আজকে অনেক সকালে আসতে হয়েছে। হ্যাঁ, তারপর কথা বলতে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষে ম্যানেজার এসে জানালেন আমাদের কাজটা সঠিক সময় শেষ করতে পারে অনেক উপকৃত হয়েছে কোম্পানি। স্যার আপনাদের কাজের জন্য খুশি হয়ে আজকে 2:30 অফিসে ছুটি ঘোষণা করেছেন, সবই তো অনেক খুশি। আর আমরা প্ল্যান করলাম আজকে রাতে সবাই একসাথে ডিনার করব, ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরবে। তাই সবাই অফিস শেষে বাসায় চলে গেল আর আমি ফ্ল্যাটে ফিরে আসলাম। এদিকে আমি তো অনেক এক্সাইটেড, কারণ এই প্রথম সামিরাকে শাড়ি পরা অবস্থায় দেখব। তাই মাকে কল দিয়ে বললাম রাতে যেন না আসে, খাবার না পাঠায়। আর আমি দ্রুত ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বাইক নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে দেখি ওরা কেউ আসেনি, তাই সাহেবকে কল দিলাম। হ্যাঁ নীল। হ্যাঁ, কত দূরে তোমরা? এই তো প্রায় চলে এসেছি, 5 মিনিট লাগবে। সামিরা নাহিদারা কোথায়? আমরা সবাই একসাথে আছি। আচ্ছা আসো। তারপর কল কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলাম। 15 মিনিট পর ওরা সবাই চলে আসলো। ওদেরকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, কারণ সামিরাকে শাড়িতে যেমন লাগছিল আমি চোখ সরাতে পারছিলাম না। সামিরাকে দেখেই দাঁড়িয়ে গেছি, কেউ যেন না বুঝে তাই নিজেকে সামলিয়ে ওদেরকে হাই দিলাম। তারপর সবাই একটা টেবিলে বসে গেলাম। তারপর সবার দিকে তাকিয়ে দেখে সব মেয়েরাই নীল শাড়ি পরে আসছে, আর ছেলেরা সবাই নীল পাঞ্জাবি, আর আমার পছন্দের কালার নীল, তাই আমি নীল কালারের পাঞ্জাবি পরে আসছি। কিন্তু আমি জানতাম না ওরা সবাই নীল কালারের ড্রেস পরবে। তারপর খাবার অর্ডার দেওয়া হলো। আমি তো মাঝে মাঝে সামিরাকে দেখছি, সবগুলো মেয়েকেই সুন্দর লাগছে, আর সবার সাথে গল্প করছি। একটু পর খাবার চলে আসলো। খাবার শেষে অনেক সময় বসে আড্ডা দেওয়া হলো। আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে গেছে, তাই আর দেরি না করে সবাই বেরিয়ে গেলাম। ওরা 6 জন 3টা CNG নিয়ে চলে গেল, নাহিদা আর সবুজ, সাইফ আর নাইমা, তিথি আর সামিরা। আর আমি বাইক নিয়ে ফ্ল্যাটে ফিরে গেলাম। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম যেন আমার সাথে বিরোধিতা করছে, কিছুতেই ঘুম আসছে না। শুধু সামিরা শাড়ি পরা চেহারাটা চোখের সামনে আসছে। রাতে আর ঘুমোনো হলো না, সকালের দিকে একটু ঘুম আসছিলাম,
কিন্তু মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। এই অনন্ত, এত বেলা হয়ে গেল, উঠে যা। আহ মা, ঘুমতে দাও, রাতে এমনিতেই ঘুমতে পারিনি। কেন, রাতে কি চুরি করতে গেছিলি নাকি? কেমন করে ঘুমাবো? না মা, কিছুই না, এমনিতেই ঘুমের মাঝে মাকে সব বলে দিয়েছিলাম। হাই হাই, সাকি বললাম তো মা, কিছু না। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:50 বাজে। মা খেতে দাও, আজকে অনেক দেরি হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে কোনো মতে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে যেতে 20 মিনিট লেট, রাস্তায় জ্যাম থাকলে আমার কি দোষ বলেন? তার কোনো দিকে না তাকিয়ে কেবিনের দিকে পা বাড়ালাম, কিন্তু যেতে গিয়ে কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কাটা একটু জোরেই হয়েছিল, তাই তো পড়ে গেলাম। তারপর সামনে তাকিয়ে দেখি তিথি। সরি সরি, আসলে একটু লেট হয়ে গেছিলো, তাই খেয়াল করতে পারিনি। আমি তো ব্যথা পেলাম তোমার লেটের জন্য, আজকে আমার কোমর মনে হলো গেল। আরে কি বলো, হাত দাও, উঠে পড়ো। তারপর তিথিকে টেনে তুলে দিলাম। কেন, ধন্যবাদ এই যে আমাকে টেনে তুললে। আর আমি দাঁড়িয়ে মনে হইলো আমার কোমর ঠিক আছে। ও আচ্ছা, আমি যাই। তারপর কেবিনে চলে আসলাম, এসে নাইমার সাথে কথা বলে কাজ করতে থাকলাম। আজকে লেট করাতে ম্যানেজার কিছুই বলতে আসেনি। একটু পর মনে হলো আমার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে দেখি তিথি কফি নিয়ে দাঁড়িয়ে আছে। নাও কফি। ধন্যবাদ। দেখে তো মনে হয় রাতে ঘুমাও না। আরে আমি আর কিছুই বলতে পারলাম না। হ্যাঁ, প্রথমে দেখে আমার তাই মনে হয়েছিল। তা কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে নীল? কাউকেই না নাইমা, আসলে কালকে রাতে খাবার খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই রাতে ঘুমোতে লেট হয়ে গেছে। তুমি তো কালকে রাতে তেমন ভালোভাবে খেলেই না, শুধু আশেপাশে তাকিয়ে দেখতেছিলে। হিরে, তার মানে ওরা সবকিছুই বুঝে গেছিল। আরে নীল, কি ভাবো, এত ভাবতে হবে না। নাইমা চুপ কর তো, আর আজকে কিন্তু আমি ফুচকা খাওয়াবো। তাই নাকি, ভালোই হবে। হ্যাঁ ভালোই হবে। আমার এই কথা শুনে নাইমা হেসে দিল, আর তিথি আমার দিকে কেমন করে তাকালো আমি তাদের কিছুই বুঝলাম না। তার কথা না বাড়ি কফি শেষ করে কাজে মন দিলাম। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। আজকেও সাইফ এসে ডেকে নিয়ে গেল। গিয়ে দেখি আজকে শুধু নাইদা আর সবুজ বসে আছে। আমরা গিয়ে বসলাম। তার একটু পর তিথি আর সামিরা আসলো। আমার চোখ শুধু সামিরাকেই দেখতে থাকলো, দেখেই যেন ঘোর লেগে যায়। হঠাৎ নাইমার কথায় ঘোর মাংলো। নীল, এত কি ভাবো? না কিছু না। না ভাবলেই ভালো। নাইমার কথা শুনে তিথি মুচকি হেসে দিল। আজকে আমাদের দুজনের আচরণ কিছুই বুঝতে পারছি না। তার কিছুই না ভেবে লাঞ্চ শেষ করলাম। তারপর সবাই অনেক গল্প করলো। লাঞ্চ টাইম শেষ হলে কেবিনে এসে আবার কাজে মন দিলাম। অফিস শেষে সবাই চলে গেলাম ফুচকা খেতে। আজকে তিথিকে দেখে কেমন যেন অনেক খুশি মনে হচ্ছে, কিন্তু কি কারণ তাও বুঝতে পারছি না। না, এত ভাবতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে, তাই সব ভাবনা বাদ দিয়ে ফুচকাকে ফ্ল্যাটে চলে আসলাম। এসে রাফিন, সুমন, জনি সবাইকে ফ্ল্যাটে আসতে বললাম। অনেকদিন আড্ডা দেওয়া হয় না, আর মাকে বললাম যেন বেশি করে খাবার পাঠিয়ে দেয়। সন্ধ্যা 7টার দিকে ওরা সবাই চলে আসলো। তারপর জমিয়ে আড্ডা দিলাম, আর সবাইকেই সামিরাকে ভালো লাগে এই কথা বললাম, আর কাউকেই যেন হাগে না বলে এই কথা বলে দিলাম। আমি জানি ওরা আমার অনুমতি ছাড়া কাউকেই বলবে না। সবাই তো আমার কথা শুনে সেই লেভেলে খুশি, কারণ সবার গার্লফ্রেন্ড আছে, শুধু আমার নাই। তারপর মা রাতে খাবার পাঠালে রাতের খাবার খেয়ে কিছু সময় ওদের থেকে আইডিয়া নিলাম কেমন করে সামিয়াকে প্রপোজ করতে পারি। ওরা একজন একভাবে প্রপোজের কথা বলে, তাই ওদের থামিয়ে বললাম আচ্ছা আরও কিছু দিন যাক, তারপর আমি নিজে ভেবে নিজের ইচ্ছে মতো প্রপোজ করব। হ্যাঁ কর, তবে ট্রিট যেন মিস না হয়। ট্রিট মিস করলে তোর গপ থাকবে না, নিয়ে ভেঙে যা। তাহলে তোর গপের কি হবে? এটা তোকে ভাবতে হবে না। এমন কিছু সময় গল্প করে ওদের বিদায় দিয়ে ফেসবুকে গিয়ে দেখি নাইমা, সামিরা, মার্জিয়া, সাইফ অ্যাক্টিভ আছে, তাই ওদের সাথে কিছু সময় গল্প করলাম। সামিরা রিপ্লাই একটু লেট করে, কিন্তু মার্জিয়া SMS দেওয়ার পরেই রিপ্লাই দেয়। রাত 10:30 দিকে ফেসবুক থেকে সবার থেকে বিদায় নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম, কারণ প্রতিদিন অফিসে লেট করে যাওয়া যাবে না। দেখি আজকে রাতে আবার কেমন ঘুম হয়। আজকেও দেখি ঘুম আমার সাথে বিরোধিতা শুরু করে দিয়েছে, শুধু সামিরার কথা ভাবনায় চলে আসছে। আবার আজকে নাইমার তিথির ব্যবহার কেমন যেন মনে হলো। তিথি আমার দিকে অন্যভাবে তাকিয়ে থাকে, এমনভাবে তাকানোর মানেটা কি? সামিরা তো কখনো আমার দিকে এমনভাবে তাকায় না। সামিরা হয়তো মাঝে মাঝে আমাকে নিয়ে বিরক্ত বোধ করে, কিন্তু সামিরাকে যে আমার বেশি ভালো লাগে, তাই তো সামিরার সাথে সবসময় আগে থেকে কথা বলতে চাই। মাঝে মাঝে আমি কল দিই, তবে নাইমা, সাইফ
নাহিদা মাঝে মাঝে আমাকে কল দেয়, আর তিথি প্রায় কল দেয়। না, আমি এগুলো নিয়ে ভাবতে পারছি না, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ভাবতে না চাইলেও সব কিছু একাই ভাবনাতে চলে আসছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। পরের দিন ঘুম ভাঙল নীলার ডাকে। আসলে মায়ের কাছে আমার ফ্ল্যাটের অন্য একটা চাবি আছে, তাই ভিতরে ঢুকতে সমস্যা হয় না। এই ভাইয়া উঠে যা, 8:20 বেজে গেছে। হেই, যা তো ঘুমোতে দে। ভাইয়া না উঠলে মাকে ডেকে নিয়ে আসি, আর তোর অফিসে লেট হয়ে যাবে তো। কয়টা বাজে? 8:22 বাজে। নীলার কথা শুনে ঘুম একাই চলে গেল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে দেখি মা সব খাবার টেবিলে রেখে বসে আছে। আমাকে দেখি মা বলল, কি রে তুই রাতে ঘুমাস কখন? কেন মা, 10:00 দিকে। তাহলে উঠতে এত লেট হলো কেন? আসলে মা রাতে এখন ঘুম অনেক ভালো হয়, তার জন্যই হয়তো। নাকি ভাইয়া কাউকে নিয়ে স্বপ্ন দেখিস? মায়ের খাবি? তুই একটা বিয়ে করলে তো পারিস, আমাকে এত সকালে এখানে আসতে হতো না। মা বললাম তো আগে অফিসের সবকিছু বুঝে নেই, তারপর বিয়ে করে বাসায় থাকবো, আর তোমার এখানে আসতে সমস্যা হলে এসো না। হইছে, আর এত ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি অফিসে যা। তারপর খাওয়া শেষ করে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। আজকে 2 মিনিট আগে আসতে পারলাম। বাইক রেখে ভেতরে যাওয়ার পথে তিথি আর সামিরার সাথে দেখা। হাই। হাই নীল। কিন্তু সামিরাকে দেখে সবসময়ের মতো স্বাভাবিক মনে হলো, আর আমার সাথে কথা বলারও তেমন আগ্রহ নেই। কিন্তু সামিরাকে কেমন করে বোঝাই, তোমার কথা ভাবতেই আমার নির্ঘুম রাত কাটে। কিন্তু তাদের সাথেই অফিসের ভেতরে গেলাম, গিয়ে দেখি নাইমা চলে আসছে। তারপর নাইমার সাথে কিছু কথা বলে কাজে মন দিলাম। তারপর মনে হলো বাবার সাথে আমার প্রমোশনের কথা বলতে হবে। প্রমোশন হলে সামিরার সাথে বেশি সময় থাকতে পারবো, আর আমার যে সামিরাকে ভালো লাগে তা বোঝাতে পারবো। তাই বাবার রুমে গেলাম। স্যার আসতে পারি? হুম আসো। বাবা ব্যস্ত নাকি? না বল কি বলবি। আসলে বাবা আমি প্রমোশন নিতে চাইছিলাম। প্রমোশন দিবে? এত প্রমোশন বাদ দিয়ে এই চেয়ারের দায়িত্ব নিয়ে নাও, আর ছেলের মুখে বাবা ডাকটাও শুনতে হবে না আমাকে। বাবা আগে তো একটু চাপ নিতে শিখি, তারপর তোমাকে ফুল রেস দিয়ে আমি সব সামলে নিব। তা হঠাৎ প্রমোশনের দরকার হবে কেন তোমার? বাবা একটা লক্ষ্য আছে যা তোমাকে পরে জানাবো। আচ্ছা, সামনে মাসেই তুমি প্রমোশন পেয়ে যাবে। ধন্যবাদ বাবা। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা। আমি জানি বাবা আমাকে প্রমোশনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না, আর মাত্র 12 দিন আছে এই মাসে, তারপরে আমার প্রমোশন হয়ে যাবে, আর সামিরের সাথে কাজ করতে পারবো। এগুলো ভাবতে ভাবতে কেবিনে চলে আসলাম। আমাকে হাসি মুখে দেখে নাইমা জিজ্ঞেস করলো, কি ব্যাপার নীল, তুমি এত খুশি? হুম, তবে কারণ পরে বলবো, এখন না। আচ্ছা। তারপর কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। লাঞ্চ করে আড্ডা দিয়ে আবার কাজ করলাম। মাঝে একবার তিথি আমাকে কফি দিয়ে গিয়েছিল, আমি তিথি ব্যাপারটা বুঝতে পারি না। অফিস এসে আজকে সবাই আমাকে আমি ফুচকা খাওয়ালাম। তারপর ফ্ল্যাটে এসে রাফিনকে আমার প্ল্যানের কথা জানালাম। রাফিন সম্মতি দিল, আর অপেক্ষা করতে লাগলাম কবেই মাসটা শেষ হবে। এই প্রথম আমি এত সময় অপেক্ষা করব। এভাবে প্রতিদিন কাজ করতে থাকলাম, আর সামিরাকে বোঝানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু এতে তেমন লাভ হলো। অবশেষে 11 দিন শেষ হয়ে গেল। আজকে কাজের সময় বাবা আমাকে তার রুমে ডেকে নিয়ে প্রমোশন লেটারটা দিয়ে দিল। আমি তো এখন অনেক খুশি। তারপর লাঞ্চের সময় সবাইকে আমার প্রমোশনের কথা জানালাম, সবাই অনেক খুশি। তবে তিথিকে দেখে মনে হলো আমার থেকে তিথি বেশি খুশি। আর আমার প্রমোশন উপলক্ষে আমাকে সবাইকে লাঞ্চ করালাম। হ্যাঁ, অফিসে এসে ফুচকা খাওয়াতে নিয়ে গেলাম। এই প্রথম সামিরা আমার সাথে আগে কথা বলল। ফুচকা খাওয়া শেষে মিষ্টি নিয়ে বাসায় গেলাম, সবাইকে মিষ্টি খাওয়ালাম, আর প্রমোশনের কথা বললাম। এই কথা শুনে নীলা বলল, ভাইয়া আমাকে কিন্তু কালকে শপিংয়ে নিয়ে যেতে হবে। যথা আজ্ঞা আপুমনি। এই তো আমার কিউট ভাইয়া। তারপর রাতে খাবার শেষে ফ্ল্যাটে ফিরে আসলাম। ফ্ল্যাটে এসে রাফিন জনি আর সুমনকে কল দিয়ে আসতে বললাম, কারণ কালকে অফিস বন্ধ। আজকে রাতে সবাই জমি আড্ডা দিব। রাত 9:00 দিকে ওরা সবাই আসলো। তারপর জমি আড্ডা দিলাম, মুভি দেখলাম। রাত 1:00 দিকে ওরা সবাই চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম। যাই আজকে ঘুমাই, গুড নাইট। পরের দিন ঘুম ভাঙলো নীলার ডাকে। এই ভাইয়া উঠে যা। এই যা তো, সকাল সকাল বিরক্ত করিস না। এখন 10:00 বাজে, মা আর বাবা তোর জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছে। এই কথা শুনে আর না উঠে পারলাম। নীলা বাবা কখন আসছে? এই তো মাত্র 20 মিনিট আগে। তো আমাকে আরো আগে ডাকবি না? আমার নবাবজাদার ঘুম কি ভাঙলো?
হ্যাঁ মাদার অফ নবাবজাদা, আমি তো উঠেই গেছি। পাতলামি বাদ দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, তোর বাবা এসে অপেক্ষা করতেছে আর তুই গরুর মতো ঘুমাইতেছিস। এই কথা বলেই মা চলে গেল। হ্যাঁ নীলা হাসছে। কিরে শাকচুনির মতো হাসিস কেন ভাইয়া? তারপর আমার দিকে তেরে আসতে নিলেই আমি আর কিছু না বলে বাথরুমে চলে গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। কি আবার জান এত লেট করে উঠলেন? বাবা আজকে শুক্রবার তো, তাই একটু আরাম করে ঘুমিয়ে নিলাম। ও আচ্ছা, তবে কালকে থেকে তোমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যাবে। হ্যাঁ বাবা জানি তো। এমন কথা বলতেই সকালের খাবার খাওয়া শেষ করলাম, তারপর আবার চারজন মিলে লুডু খেলতে লাগলাম। এমন সময় খুব কম পাওয়া যায়, তাই একটু মজা করার জন্য খেলাটা শুরু করলাম। আমি আর বাবা এক জোড়া এবং মা আর নীলা এক জোড়া। অবশেষে আমরা জিতে গেলাম। তারপর আজান দিলে আমি আর বাবা নামাজ পড়তে গেলাম। মা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল আর নীলা গেমস নিয়ে। নীলা আবার পাবজি গেম খেলে। নামাজ শেষ করে এসে একটু রেস্ট নিয়ে দুপুরে খাবার শেষ করলাম। তারপর পরে শুরু হলো নীলার জ্বালাতন। ভাইয়া তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কেন? যেন আমি কিছুই জানি না। কেন মানে? তুই কালকে কি বলেছিলি? কাকে কি বলেছিলাম ভাইয়া? আমি কিন্তু আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। আরে আমার পিচ্ছি বোন রে, থাক আর কান্না করতে হবে না, যা রেডি হয়ে আয়। আমি রেডি। আচ্ছা 10 মিনিট অপেক্ষা কর, আমি 1 ঘন্টা পরে আসছি। ভাইয়া 10 মিনিট থেকে 1 মিনিট বেশি লাগলে কিন্তু আমি এইখানে থেকে চলে যাব। আচ্ছা তোকে যেতে হবে না। তারপর আর কোনো কথা না বলে রেডি হতে চলে গেলাম। নীলাও মায়ের মতো অনেকটাই রাগী। তারপর রেডি বের হলাম। শুক্রবারের দিনও বাবা আর মা ঘুরতে বের হয়। আগে কোথায় যাবি? আগে ঘুরবো। তারপর নীলার কথা মতো ঘুরতে থাকলাম। সন্ধ্যার একটু আগে শপিং করতে মলে গেলাম। নীলার সব পছন্দের জিনিস কিনছে আর আমি বাহিরে দাঁড়িয়ে আছি। এমন সময় পাশের থেকে কে যেন ডাক দিল। পাশে ফিরে দেখি তিথি, নাইমার, সামিরা একসাথে। আমি তো সামিরাকে দেখেই আবার ক্রাশ খেলাম। তবে সবাইকে দেখেই ক্রাশ খাওয়া যায়। হালাই দিল লুচ্চা। তোমরা এখানে? হ্যাঁ শপিং করতে আসলাম। তো তুমি এখানে কি করো, গপ নিয়ে আসছো নাকি? আরে না, ছোট বোনকে নিয়ে আসছি। তো তোমার ছোট বোন কোথায়? এই রে এখন তো কেসকে যাব, নীলাকে ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাবে না, কারণ আপনারা ভালো করেই জানে। আই কি হলো, কি ভাবো এত? না কিছু না, আসলে আমার ছোট বোন তো বাসায় চলে গেছে। তো চল কফি খাই সবাই মিলে। আমি যে এখন ওদের কি বলি সেটা ভেবে পাচ্ছি না। নীল তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? না, তবে আমার বন্ধুরা কল দিয়ে দ্রুত দেখা করতে বলছে। আবার তোমাদেরকে কেমন করে না বলি এটা নিয়ে ভাবছি। আরে এই ব্যাপার, সমস্যা নাই, অন্য একদিন খাওয়ানো যাবে। হ্যাঁ আজকে আমরা এমনিতেই এখন বের হয়েই যাব, অনেক সময় বাসা থেকে বের হয়েছি। আমি ওদের কথা শুনে হাফ থেকে বাঁচলাম। তো বাই, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ আমাকে ছেড়ে তো আগেই প্রমোশন পেয়ে গেলে। আরে তোমার প্রমোশনটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এত ভেবো না। দোয়া করো। তারপর ওদের বিদায় করে দিয়ে নীলার কাছে গেলাম। কিরে তোর শপিং শেষ হলো? হ্যাঁ ভাইয়া। তারপর মা আর বাবার জন্য কিছু শপিং করে বিল দিয়ে নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে মা বাবাকে তাদের গিফট দিলাম আর নীলা তার সব ড্রেস দেখালো। তারপর সবাই মিলে রাতের খাবার খেলাম। খাবার খাওয়া শেষে ফ্ল্যাটে ফিরে আসলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কেমন করে সামিরাকে প্রপোজ করব। কিন্তু সামিরার সামনে গেলেই তো সব ভাবনার কথা প্যাচ লেগে যায়, শুধু সামিরার দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে হয়। তারপর না ভেবেই সামিরাকে কল দিলাম। সামিরা রিসিভ করে। হ্যালো কি বলছেন? আমার নাম্বার চিনতে পারলে না? ও তুমি? হ্যাঁ বলো কি জন্য কল দিলে? কেন আমি কি কল দিতে পারি না? দরকার ছাড়া তো কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ও আচ্ছা ভালো থাকেন। এই কথা শুনে কিছুটা খারাপ লাগলো, তাই কল রেখে দিলাম। তারপর ভাবতে লাগলাম সামিরা সবার সাথেই জেদ দেখায়, কারোর সাথে নিজের প্রয়োজন ছাড়া কথা বলে না, নিজের সুন্দরতা নিয়ে অহংকার করে নাকি। এসে ভাবতে ভাবতে দেখি ফোন বেজে উঠলো। তাকে দেখি তিথি কল দিয়েছে। তারপর রিসিভ করলাম। তিথির সাথে অনেক সময় কথা হলো। তিথির ব্যবহারে মাঝে মাঝে অবাক হই, দেখে মনে হয় আমি ওর বয়ফ্রেন্ড। না এত কিছু ভাবতে পারছি না, আগে সামিরাকে নিয়ে ভাবতে হবে।
আমি সামিরাকে প্রপোজ করতেই হবে। তারপর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর ভাবতে লাগলাম কিছু সময় পর হো এই আইডিয়াটাই অনেক কাজে দিবে, আর আইডিয়াটা খারাপ না। তারপর আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। কালকে থেকে আইডিয়াটা কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সামিরাকে প্রপোজ করতে হবে। পরের দিন ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। আজকে মা আসেনি মনে হয়। খাবার টেবিলে গিয়ে দেখি খাবার রাখা আছে, হয়তো ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর সকালের খাবার খেয়ে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। আজকে থেকে আমার দায়িত্ব বেশি হয়ে যাবে, তবে ভালো লাগছে এই ভেবেছে সামিরার সাথে আরও বেশি সময় কাটাতে পারবো আর আমার মনের কথা বোঝাতে পারবো। এসে ভাবতে ভাবতে বাইক রেখে অফিসের মধ্যে প্রবেশ করলাম। তারপর সরাসরি বাবার রুমে চলে গেলাম, গিয়ে নক করলাম। আমাকে দেখি বাবা ভিতরে যেতে বললেন। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। তারপর বাবার সাথে কথা বলতে লাগলাম। বাবা ম্যানেজারকে ডেকে পাঠালেন। ম্যানেজার আমাকে নিয়ে নতুন কেবিনে বসিয়ে দিলেন আর আমার কাজগুলো বুঝে দিয়ে গেলেন। আমার কেবিনটা তিথি আর সামিরার পাশেই, নাহিদার থেকে একটু দূরে, কিন্তু নাহিদা ভালোভাবে কিছু দেখা যায়। তারপর আমি নতুন কেবিনের সব কিছু দেখতে থাকলাম। এমন সময় নতুন কেবিন কেমন লাগতেছে মিস্টার নীল? হ্যাঁ বেশ ভালো, আর তোমার পাশে থাকাতে আরও বেশি ভালো লাগছে। সামিরা কি কাজের অনেক চাপ নাকি? সামিরা আগে কিছুই বলল না, তাই আমি এই কথা জিজ্ঞেস করলাম। কাজের সময় আমি অন্য বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নই। সামিরার কথা শুনে আমার একটু খারাপ লাগলো, তাই আমিও আর কিছু বললাম না। তারপর কফি খেয়ে কাজে মন দিলাম। কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে গেছে খেয়াল নাই। হঠাৎ মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে দেখি নাইমা। আরে নাইমা, তুমি কখন এলে? এই তো 4 মিনিট আগে। তো আমাকে ডাক দিবে না? দেখলাম খুব মন দিয়ে কাজ করতেছো, তাই আর বিরক্ত করলাম না। প্রমোশন পেয়ে অনেক ব্যস্ত হয়ে গেছো, প্রথম দিন তাই একটু কাজ করছিলাম। তো লাঞ্চ করতে যাবেন না স্যার? হ্যাঁ যাবো তো। এই চল সবাই, আজকে লেট হয়ে গেল। আজকে সবাই একসাথে লাঞ্চ করতে ক্যান্টিনে গেলাম। কেউ বাসা থেকে টিফিন করে লাঞ্চ নিয়ে আসে না। তারপর সবাই আমাকে আমার নতুন কাজের কথা জানতে চাইল। ওরা কেউ জানে না আমি লন্ডন থেকে পড়া শেষ করে আসছি, সবাই জানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করছি। আমি আমার কাজের কথা বললাম। তারপর আরও কথা বলতে বলতে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করে আবার সে কাজে মন দিলাম। দেখতে দেখতে অফিসের সময় প্রায় শেষ হতে চলল। মাঝে মাঝে নাহিদা, তিথি, সাইফার, সবুজের সাথে কথা হয়েছিল, কিন্তু সামিরা কাজের সময় ছাড়া প্রয়োজন ছাড়া কথাই বলে না। অফিসে আমি আজকে ফুচকা খেতে যেতে না চাইলেও সবাই জোর করে নিয়ে গেল। ফুচকা খাওয়া শেষে ফ্ল্যাটে এসে ড্রেস ফ্রেশ হয়েই শুয়ে পড়লাম। ভাবলাম একটা বড় ঘুম দিব, কিন্তু একটু পরেই ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি জনি কল দিয়েছে। রিসিভ করে, হ্যাঁ বল। কিরে কই তুই এখন? ফ্ল্যাটে আছি। আচ্ছা ওয়েট কর, আমরা আসতেছি। না এখন আর ঘুমানো হলো না, তাই ফেসবুকে গিয়ে দেখি সাইফ আর নাইমা অ্যাক্টিভ আছে। এদের তো প্রেম কোনো লুকোচুরি করতে হয় না, তাও এদের সাথে একটু কথা বলতে লাগলাম আর নিউজ পেটে ঘুরতে লাগলাম। আর অনেকদিন কোনো পোস্ট দেওয়া হয় না, তাই আজকে নিজের একটা পিক পোস্ট করে দিলাম, কিন্তু ক্যাপশন কিছুই দিলাম না। একটু পরে দরজায় কলিং বেলের আওয়াজ এলো। জনি এসেছে হয়তো, খোলা আছে চলে আয়। আমার কথা শুনে জনি ভিতরে এলো। কিরে কি মনে করে? তুই তো কোনোদিনও আমাদের বাসায় যাবি না, তাই তোকে নেওয়ার জন্য ব্যবস্থা করলাম। এখন সময়ের খুব অভাব রে। এই নে। কিসের কার্ড? খুলে দেখ। খুলে দেখলাম জনির বিয়ের কার্ড। আরে এটা লাভ মেরিজ, গতকালকে ঠিক হয়েছে আর প্ল্যান করার 7 দিন আগে। সামনে মাসে বিয়ে, তোদের বাসায় গিয়ে কার্ড দিয়ে আসছি আর তোকে আলাদাভাবে দিলাম। তোরা তো লাভ করে লাভার হয়ে গেলি, আর আমি কেন? তোর কিছু হয় নাই? না রে। তারপর জনি সামিরার কথা অনেক কিছুই বললাম। আমার সাথে কেমন কথা বলে, ফেসবুকে কেমন কথা হয়। শুন তুই এখন একটা কাজ করতে পারিস। কি কাজ? আঙ্কেলকে বলে এখন থেকে বাইরে যে কোনো একটা প্রজেক্টের তুই সামিয়ার সাথে যাবি, এতে অনেক বেশি সময় পাবি, ওদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করবি, ওর কোনো ফ্রেন্ড হেল্প নিবি, আর ধৈর্য ধর, কারণ আমি সুমন আর পিছু অনেক দিন ঘুরেছি। তোর আইডিয়াটা খারাপ না। তারপর আরও কিছু সময় গল্প করলাম। রাতে মা খাবার পাঠিয়ে দিল, জনি আর আমি খেয়ে নিলাম। তারপর
একটু পর জনি চলে গেল আর আমি শুয়ে গেলাম ঘুমানোর জন্য। পরের দিন অনেক সকালেই ঘুম ভেঙে গেল, তাই নিজ হাতে কফি বানিয়ে নিয়ে ছাদে চলে গেলাম। অনেকদিন পর আজকে সকালের আবহাওয়া উপভোগ করতে পারছি, ছাদে বসে আছি আর সাথে কফি, মন ভালো করার ভালো একটা মাধ্যম। এমনভাবে 30 মিনিট থাকার পর নিজে এসে গোসল করে রেডি হতে দেখি মা এসে হাজির। মায়ের মুখে কেমন রাগ রাগ ভাব, তাই মাকে পেছন থেকে জড়িয়ে ধরে, কি ব্যাপার মা, এমন মুখ গোমরা করে আছো কেন? যা, তোদের কাউকেই আমার সাথে কথা বলতে হবে না, কেউ আমার কথা শুনেই না। কে আবার তোমার কোন কথা শুনলো না? কেন, তুই আমার কোন কথা শুনছিস? এখন তোর বাবাও আমার কোনো কথাই শুনতে চায় না। আমি আবার তোমার কোন কথা শুনলাম না মা? কেন, তোকে বলতেছি একটা বিয়ে কর, তুই কি আমার কথা একবারও শুনলি? এবার বুঝলাম না মা কেন এমন রাগী ভাব নিয়ে আছে। মা, বললাম তো আর কয়েকদিন পর বিয়ে করি, এখনো তো প্রেম করতে পারলাম না। তোর দ্বারা প্রেম কখনো সম্ভব না। আচ্ছা মা, আমি তোমাকে দেখিয়ে দিব আর প্রেম করেই বিয়ে করব। আমি বেঁচে থাকতে করলেই হয়। মা আমাকে রাগানোর জন্যই বলল, এটা বুঝে গেছি, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, যাও। দেখব, এখন কথা বাদ দিয়ে খেয়ে অফিসে যা। ও, ভুলেই গেছিলাম। ও মা, আজকে খাইয়ে দাও তো। আচ্ছা আয়, এই বাচ্চা ছেলের সাথে যে কে প্রেম করবে সেই কথাই শুধু ভাবি। মা, তোমায় তো চিন্তা করতে হবে না। তাড়াতাড়ি খা। তারপর মায়ের হাতে খেয়ে বাইক নিয়ে অফিসে চলে আসলাম। আজকে থেকে জনির দেওয়া আইডিয়াটা কাজে লাগাতে হবে। অফিসে এসে কেভিনের না এসেই বাবার রুমে চলে গেলাম, গিয়ে নক করলাম। আমাকে দেখে বাবা ভিতরে যেতে বললেন। আজকে প্রথমেই আমার রুমে কিছু দরকার? হ্যাঁ বাবা। বল। বাবা, এখন থেকে বাহিরের সব প্রজেক্টে সামিরের সাথে আমিও যাব। আর এখন এটা নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, সব পরে বলবো। বুঝলাম, আচ্ছা যাও, আমি দেখব। আমি জানি বাবা আমাকে না বলবেন না, বাবার সাথেই আমি বেশি কথা শেয়ার করি। তারপর আমার কেবিনে এসে নিজে থেকে সবার সাথে কথা বললাম। নাইমার সাথে আসার সময় দেখা করে এসেছি, তারপর কাজ করতে থাকলাম। লাঞ্চের সময় আজকে নাইমা এসে সবাইকে ডেকে নিয়ে গেল। আসলে কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে যায় বুঝেই যায় না। লাঞ্চ শেষ করে কেবিনে এসে বসে কাজ করতে থাকলাম। এমন সময় বাবার কেবিনে আমার ডাক পড়লো, আমি গেলাম, নক করে ভেতরে গেলাম। হ্যাঁ অন্তর, বসো। তুমি যে বলেছিলে বাইরের প্রজেক্টে সামিয়ার সাথে যেতে চাও, তেমন একটা বাইরের প্রজেক্টের কাজ পেয়ে গেলাম আজকে। আমি তো খবরটা শুনে অনেক খুশি। তো বাবা, আমরা কবে যাচ্ছি আর কোথায় যেতে হবে? সেটাই তোমাকে পরে জানাবো, আর কে কে যাবে তা এখনো শিওর করি নাই। আচ্ছা বাবা, এখন তাহলে আসি। তারপর মনে খুশি নিয়ে কেবিনে চলে আসলাম। তেমন কাজ ছিল না, তাই কফি নিয়ে খেতে লাগলাম। কিন্তু সামিরাকে দেখে মনে হচ্ছে অনেক ব্যস্ত। সামিরা অনেক কাজের চাপ নাকি? চোখে দেখেও যদি আবার জিজ্ঞেস করো কেমন লোক, হ্যাঁ একটু ছিল। তা হেল্প করবো নাকি? এত কাজের চাপ এখন না করাটাও ঠিক হবে না। হ্যাঁ, হেল্প করলে একটু ভালো হয়। মনে মনে একটু খুশি হলাম, বুঝেনি তো প্রিয় মানুষ বলে কথা। তারপর সামিরাকে হেল্প করতে থাকলাম। একটু পর তিথি এসেও হেল্প করলো। অফিস এসে আজকেও সবাই ফুচকা খেতে থাকলাম। সামিরাও আজকে আমার সাথে নিজে থেকেই অনেক গল্প করছে। যাক, নীলের সাথে একটু কথা বলে সময় কাটালি আমার অনেক কাজে হেল্প পাবো কি দিয়ে। এই নীল এমন কেন? আমি ওকে পছন্দ করি, এটা কি বোঝে না হাদারাম? অনেক তো খাওয়া হলো, এবার যাওয়া যাক। হ্যাঁ চল। বাই নীল। বাই। মুচকি এসে সামিরের প্রথম নিজে থেকে বাই বলল। উফ, কত ভালো লাগছে এখন। তারপর বাইক নিয়ে ফ্ল্যাটের দিকে রওনা হলাম। ফ্ল্যাটের সামনে এসে দেখি রাফিন, জনি আর সুমন দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে যেতেই, কিরে তোকে কতবার কল দিলাম, রিসিভ করলি না কেন? আজকে সারাদিনে একবারও ফোন হাতে নেই নাই। জনির কথা শুনে পকেট থেকে ফোন বের করে দেখি সত্যি অনেকগুলো মিসড কল, ফোন সাইলেন্ট হয়ে গিয়েছিল, আমি বুঝতেই পারি নাই। শোন, জনির বিয়ের সব প্ল্যানিং করতে হবে। এখনো তো 25-26 দিন বাকি আছে, এত তাড়াতাড়ি প্ল্যানিং করে কি হবে? কেন, কাজের কথা শুনে ভয়ে পালিয়ে যাবে নাকি?
আচ্ছা আমরা এখানে না দাঁড়িয়ে চল আগে রুমে যাই। তারপর সবাই রুমে গেলাম, ওদের বসতে বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ওরা আমায় নিয়ে কী যেন বলছিল। কিরে আমার নামে কী বলিস এমন করে? বলতেছিলাম তোর প্রেম কত দূর কী হলো আর কিছুই তো জানালি না। এখনো প্রপোজ করি নাই। আমি যে আইডিয়া দিলাম কেমন হলো রে? হয়তো কাজে দিবে। আচ্ছা এই কথা পরে হবে, এখন বল কী প্ল্যান করবি। তারপর সবাই মিলে কিছুটা প্ল্যান করে ফেললাম। রাতের খাবার সবাই বাকিরে খেতে গেলাম। বাইরে থেকে খেয়ে এসেই ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফেসবুকে লগ ইন করলাম। দেখি তিথি, সামিরা, নাইমা, নাহিদা, সাইফ, সুজন সবাই অ্যাক্টিভ আছে। আমি প্রথম সামিরাকে নক করলাম। হাই মিস। যাক সামিরা দেখি আজকে লেট না করে রিপ্লাই দিল, তাই সামিরার সাথে কথা বলতে থাকলাম। হাই নীল, কি করো? তার মাঝে তিথি নক করলো আমাকে। এই তো শুয়ে আছি, তুমি? এই তো বসে আছি। ডিনার করছো? হ্যাঁ। আর আমার সব খবর নিতে থাকলো, এমন হবে খবর নাই যেন মনে হয় আমি ওর হাজবেন্ড। এমন হবে সামিরার তিথির সাথে বেশি কথা বলো, অন্যদের সাথে অল্প। ওরা ওদের নিয়ে ব্যস্ত। অনেক রাত হওয়ায় ফেসবুক থেকে বিদায় নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আজকের দিনটা অনেক ভালোই গেল। তারপর নীলকে নিয়ে ভাবতে লাগলো। নীল সবার থেকে আমার সাথে কথা বলতে চায় বেশি। বলবেই তো, সবার থেকে আমি বেশি সুন্দর, আমার পিছে কত ছেলেগুলো। তবে নীলের সাথে কিছু সময় কাটানো দরকার, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। এই নীল, এমনটা কেন? আমি মেয়ে হয়ে কেমন করে ওকে বোঝাই, আবার কাউকে এই কথাগুলো বলতেও পারি না। কালকে নাইমাকে বলে দেখবো সাহস করে। হ্যাঁ, আমাকে নাইমাই সাহায্য করতে পারে। যাই এখন ঘুমাই। তারপর তৃতীয় ঘুমিয়ে গেল। পরের দিন ঘুম ভাঙলো কলের রিংটংয়ের শব্দে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি তিথি কল দিয়েছে। কল রিসিভ করলাম। হ্যাঁ বল। উফ, রাগ করে নাই। সকালে ঘুম থেকে উঠেই হাদারামের কথাটা মনে পড়লো, তাই কল দিলাম। ভেবেছিলাম সকালে ঘুম ভাঙার জন্য হয়তো রাগ করবে, কিন্তু নরম ভাবেই তো বলল, হ্যাঁ বলো। এই যে অনেক ঘুম দিয়েছেন, এখন উঠে যান। ঘুম দিয়েছেন, এখন উঠে যান। এই মেয়ে সকালে ফোন দিয়ে এমন ভাবে বললো যেন আমি ওর একমাত্র বয়ফ্রেন্ড। হ্যাঁ উঠি, বাই। আর কিছু না বলে কল কেটে দিলাম, না হলে আরো খবরদারি শুরু করে দিত। আজব তো, আমাকে কিছু বলতে না দিয়েই কল কেটে দিল। যাক কথা তো হলো, যাই গিয়ে ফ্রেশ হই, তারপর নাস্তা করে অফিসে যেতে হবে। টিটি তো কল দিয়ে ঘুম ভাঙিয়ে দিল। যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি, আজকে বাসায় যাব, তাই মাকে কল দিয়ে আসতে নিষেধ করলাম। তারপর ফ্রেশ হয়ে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। বাসায় গিয়ে কলিং বেল চাপতেই নীলা দরজা খুলে দিল, মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল। কিরে দরজার পাশে দাঁড়িয়েছিলি? কি মনে হয়, আর আমার জিনিস আমাকে দিয়ে ভিতরে আয়। ও ফান্দা, তো ভুলে গেছি। ও আচ্ছা, আয় ভিতরে। ভিতরে যেতেই মাকে দেখলাম। কিরে নীলা, তোর আবার কি হলো? কিছু না মা, ভাইয়া এসেছে। নীলার মন খারাপ, আমি সহ্য করতে পারি না। তাই মা, আমি কিন্তু অনেকগুলো চকলেট এনেছি, তুমি খাবে না নাকি? পকেট থেকে চকলেটগুলো বের করে নীলা চকলেটগুলো আমার হাত থেকে নিয়ে থ্যাঙ্কস ভাইয়া বলেই চলে গেল। তারপর সবাই একসাথে নাস্তা করল। নাস্তা করে আমি অফিসে চলে গেলাম। গিয়ে দেখি তেমন কেউ আসে নাই। আজকে 20 মিনিট আগেই চলে আসছি, তাই বসে বসে কফি খেতে থাকলাম। 20 মিনিটের মধ্যেই সবাই চলে আসলো। তারপর বাবার রুমে আমার সামিরা, তিথির, সাইফের, নাহিদার ডাক পড়লো। তারপর সবাই গিয়ে বসলাম। তোমাদের ডাকা হয়েছে জরুরি একটা কাজের জন্য। 2 দিন পর তোমাদের সবাইকে সিলেটে যেতে হবে। ওইখানে নতুন প্রজেক্টের কাজের ডিল হবে, বিদেশের লোকেরা আসবে, তাদের সাথে তোমরা সব কিছু দেখে শুনে ডিলটা কনফার্ম করবে, আর তোমাদের সাথে ম্যানেজার সাহেবও যাবেন। তারপর বাবা আমাদের কাজের সব কিছু বুঝিয়ে দিল। ও বাবা, তোমাকে অনেকগুলো ধন্যবাদ। এই 2টা দিন আমাদের আলাদাভাবে নতুন প্রজেক্টের কাজের ক্লাস নেওয়া হতো, যেন ডিলটা আমাদের কোম্পানি পেয়ে যায়। এই প্রজেক্টে বাবা যেতে পারবে না, কারণ বাবাকে অফিসে অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য থাকতেই হবে। 2টা দিন চলে গেল। এই 2 দিনে সামিরার সাথে অনেক কথা হয়েছে, এখন আর সামিরার মধ্যে বিরক্তি ভাব দেখি না। আজকে রাতে আমাদের যেতে হবে। আমার প্ল্যানিংয়ে বাবা বাসের ব্যবস্থা করে দিয়েছেন। সন্ধ্যার সময় সবাই বাস স্ট্যান্ডে চলে আসলো। ম্যানেজার সবার কাছে একটা করে টিকিট ধরিয়ে দিলেন। আমার পাশে সিট সামিরার হওয়ার কথা ছিল, কিন্তু সিটটা তিথির পাশে হয়ে গেল।
একটু মন খারাপ, তা ভাবছি সিলেটে গিয়ে প্রপোজ করে দেব। সামিরা ম্যানেজারের পাশে সিট, আমি জানতাম উনি এমন কিছু একটা করবেন, অনেকদিন থেকে আমাকে ফলো করে, করবেই তো, আমি সুন্দরী বলে কথা। তারপর রাত 8টায় বাস এলো, তারপর সবাই বাসে উঠে গেল। আমাদের সিট দেখি সামনের দিকে, সিট খুঁজে পেতেই তিথি জানালার পাশে বসে গেল। আমি বলতে গিয়েও কিছু না বলে তিথির পাশে বসে গেলাম। হাদারামকে দেখে মনে হইল মন খারাপ করেছে। আরে ব্যাপার না, বিয়ের পর মন ভালো করে দেব, কথাটা ভাবতেই মুচকি হেসে দিলাম। এই মেয়ে পাগল হইল নাকি, একা একা হাসতেছে, যা ইচ্ছে করুক আমি ঘুমাবো। আমার ইচ্ছেটাই পূরণ হলো না, তাই কেনে এয়ারফোন লাগিয়ে সিটে হেলান দিয়ে বাসে বসে গেলাম। এই দুই দিনে নাইমাকে বলতে গিয়েও বলতে পারি নাই, আর এই গাধার তো আমার কোনো কিছুই বোঝে না, আবার একে বলতে গেলে তো আমি শেষ হয়েই যাব ভয়ে, আমি এত কিছু কেন বুঝি না, থুর। আর এখন পাশে বসে কানে ইয়ারফোন দিয়ে চোখ বুজে আছে, আর আমি এখন ঘুমাই, অনেক ঘুম আসতেছে। অনেক পথ চলে এলাম কিন্তু ম্যানেজার কোনো কথাই বলল না, তবে মাঝে মাঝে আর চোখে তাকিয়ে থাকে। না এখন ঘুমানো যাক, তাই সিটে হেলান দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। সাইফার নাহিদা পিছের দিকে বসে আছে আর যার যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে ব্যস্ত। কথা শেষ করে তারাও ঘুমানোর ব্যবস্থা করে নিল, আর ম্যানেজার তার একটা কাজ শেষ করে সেও ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নীলের আগে তিথির ঘুম ভেঙে গেল, চোখ খুলে দেখতে পেল নীলকে জড়িয়ে ধরে খুব আরাম করে ঘুমিয়ে আছে, আর তিথি নীলের বুকে। এই অবস্থায় তিথি কিছুটা লজ্জা পেল, তাই সে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল কিন্তু পারল না, তাই সে নীলের হাতে একটা চিমটি কেটে দিল। উফ, হাতে ব্যথা ব্যথাতে ঘুম ভেঙে গেল, চোখ খুলতে আমি শক, আমি তিথিকে জড়িয়ে ধরে আছি। তাড়াতাড়ি করে তিথিকে ছেড়ে দিলাম, সরি সরি আমি ইচ্ছে করে, ইটস ওকে। ওনার সবাই ঠিক ছিল, সকাল 8টার দিকে বাস সিলেট পৌঁছে গেল, আর আগে থেকে হোটেল বুক করা ছিল, সবার জন্য আলাদা আলাদা রুম বুক করা হয়েছে। হোটেলে গিয়ে সবাই সবার রুমে চলে গেল। রুমে ঢুকে আজকে সকালে কি ঘটনা হয়ে গেল, তিথিকে জড়িয়ে ধরেছিলাম, সারা রাত তিথি কেমন ভাববে আমাকে, যা হয় হবে, আমি তার ইচ্ছে করে জড়িয়ে ধরিনি, যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি, অনেক ক্লান্ত লাগছে, সকাল থেকে এখনো কিছু খাওয়া হলো না। হায় আল্লাহ কি লজ্জাই না পড়ে গেলাম, এখন নীলের সামনে যাব কেমন করে, না যাওয়ার পরে হবে, এখন ফ্রেশ হয়ে আসি। ম্যানেজারের ব্যবহারে অন্য কিছুর আভাস আছে, দেখা যাক কি হয়। ফ্রেশ হয়ে এসে সাইফকে কল দিলাম। হ্যাঁ নীল বল। সবাইকে বের হতে বল, সকালে নাস্তা করা হয় না এখন। তারপর আমি রেডি হয়ে নিচে গেলাম, যাওয়ার পর তিথির সাথে চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিলাম, তিথিও একই কাজ করলো, তবে এমন ভাব করলাম যেন আমি কিছুই জানি না। পরে সবাই সকালে নাস্তা করে আবার রুমে ফিরে আসলাম, নাস্তার টেবিলেও তিথির সাথে কয়েকবার চোখাচোখি হয়েছিল, আজকে প্রজেক্টের কোনো কাজ নেই, তাই এখন রেস্ট নিয়ে বিকেলে ঘুরতে বের হব, এখানে আমাদের 5 দিন থাকতে হবে। রুমে এসেই শুয়ে পড়লাম, আবার একটু ঘুমানো যাক। না এত লজ্জা কই যে রাখি, খাবারটাও ঠিক মতো খাইতে পারলাম না, একে তো নীলকে নিজের মনের কথাটা বলতে পারি না, আবার এখন সামনে যাইতেও লজ্জা করে। উফ, রাতে তেমন ঘুম হয়নি, এখন একটু ঘুমানো যাক, ও বাবার সাথে একটু কথা বলা দরকার। পার্সেল থেকে ফোনটা বের করতে দেখলো তার মধ্যে একটা কার্ড, আর তাতে সুন্দর করে লেখা, আই লাভ ইউ সামিরা। সামিরা দেখে বুঝে গেছে কার কাজ হতে পারে, তা চিন্তা না করেই বাবার সাথে কথা বলে। দুপুরের পর ঘুম ভেঙে গেল, উঠে ফ্রেশ হয়ে কফি খেলাম, তারপর বাবা মার নীলার সাথে অনেক সময় কথা বললাম, কথা শেষ করে বসে আছি, তখন সাইফ কল দিয়ে বলল এখন সবাই বের হবে, আমাকে নিচে যেতে বলল। আমি রেডি হয়ে নিচে চলে গেলাম, আমি ব্ল্যাক কালারের শার্ট, ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শু পরে নিলাম। একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, উঠে দেখি আমি ঘেমে গেছি, না আর ভাবতে পারছি না। এর মাঝেই নাহিদা কল দিয়ে বলল এখন সবাই ঘুরতে বের হবে, তাই নিজেকে একটু শান্ত করে ফ্রেশ হয়েই রেডি হয়েই নিচে গেলাম। ব্ল্যাক কালারের সিম্পল একটা শাড়ি পরলাম, তবে কিছুটা কাজ করা। উফ, শান্তিতে কেউ ঘুমাতেও দেবে না, একটু আগেই ঘুমালাম, এখন আবার কে কল দিল। স্ক্রিনে তাকিয়ে দেখি ম্যানেজার কল দিয়েছে, ভাবলাম একটু ঝাড়ি দেব, কিন্তু কল রিসিভ করতেই বলল। ঘুরতে যাওয়ার কথা শুনে আমি আর কিছুই বললাম না, আর কিছু না বলেই কল কেটে রেডি হয়ে নিচে গেলাম। রেড কালারের গর্জিয়াসভাবে কাজ করা একটা শাড়ি পরে বের হলাম। আমি নিচে গিয়ে দেখি শুধু সাইফ আর ম্যানেজার দাঁড়িয়ে আছে, একটা মেয়ে এখনও বের হয় না।
উফ, এই একটা কাজ খুব অস্বস্তি লাগে, বেশি সময় অপেক্ষা করা। বেশ কিছু সময় পর নাহিদ আসলো, কিন্তু অন্য দুজন আসার কোনো খবর নেই। তারও কিছু সময় পর দুজন একসাথে আসলেন। আমি তো সামিরাকে দেখে কিছুই বলতে পারছি না। ওই দিন নীল শাড়ি, আবার আজকে লাল শাড়ি, সব কিছুতেই ভালোই মানায়। তবে তিথিকেও ভালোই লাগছিল। সাইফের কথা আমার ঘোর কাটলো। চল সবাই বের হই, অনেক দেরি হয়ে গেল। আমাকে দেখে সবাই মনে হয় ক্রাশ খেয়ে গেছে, খেতেই হবে, সামিরা বলে কথা। তারপর সবাই একটু কার ভাড়া করে নিয়ে চলে গেলাম ঘুরতে। সিলেটে আগে কখনো আসি নাই আমি। আসলে দেশে থাকতে তেমন কোথাও ঘোরা হয়নি, তাই সবাই চা বাগান দেখার উদ্দেশ্যে বের হলাম। প্রায় 30 মিনিট পর চা বাগানের কাছে পৌঁছে গেলাম। পাহাড়ের মতো ঢালু জায়গায় অনেক বড় আকারের চা বাগান। আমাদের সাথে 3 জন লোক আছেন যারা আমাদের সব পথ ঘুরিয়ে দেখাবেন। আমার সাথে তো সব কিছুই অবাক করা, সুন্দর লাগছে। সবাই অনেক সেলফি পিক তুলতে ব্যস্ত। আমার পাশেই সাই, সামিরা, তিথি আছে। ভালোই ঘুরছিলাম নিজের মতো করে। হঠাৎ আমার পা পিছলে খেয়ে আমি পড়ে যেতে নিলেই সামিরা এক হাত আর তিথি এক হাত ধরে ফেললো। আমি তো হা হয়ে আছি, কী থেকে কি হয়ে গেল। সাইফ এসে আমাকে দাঁড় করে জিজ্ঞেস করলো আমি ঠিক আছি কিনা। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তারপর সবাই মিলে অনেক ঘুরলাম, আর আমি মাঝে মাঝেই সামিরার সাথে কিছু পিক তুলে নিয়েছিলাম। সবার সাথে অনেক অনেক পিক তোলা হয়েছে। সিলেটে চা বাগান করাটা মন্দ হয়নি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার হোটেলে ফিরতে হবে। হোটেলে ফিরেই সবাই যার যার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সে আজকের কথা মনে হতে লাগলো, কীভাবে আমাকে ওরা দুজন ধরে ফেললো, না ধরলে তো অনেক নিচেই পড়ে যেতাম। ফাল্লা, বাঁচিয়ে দিয়েছে। এই ছেলে এমন কেন, নিজেই এখনো ভালোভাবে দেখে চলতে পারে না, আজকে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যেতেছিল। ম্যানেজার আমাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু বেচারা সময় বের করতে পারলো না, দেখি কি করে। রাত 9টার দিকে সবাই ডিনার করে যার যার রুমে চলে গেলাম। বেশি রাত জাগা যাবে না, কালকে সকালে মিটিংয়ে যেতে হবে। পরের দিন এমনিতেই অনেক সকালে ঘুম ভেঙে গেল, তাই হোটেল বয়কে কফি দিয়ে যেতে বললাম। আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি কফি দিয়ে গেছে। তারপর কফি খেয়ে আজকের কাজের সব প্রস্তুতি শেষ করলাম, যেন কোথাও আমার তেমন কোনো ভুল না হয়। সকাল 8টার দিকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গাড়ি নিয়ে প্রজেক্ট এরিয়া চলে গেলাম। প্রজেক্টটা ফ্ল্যাট নির্মাণের কাজের এরিয়াটা দেখলাম। তারপর একজন লোক এসে আমাদের পাশের একটা বিল্ডিংয়ে নিয়ে বড় রুমে বসতে বলে চলে গেল। তার 15-20 মিনিট পর কয়েকজন বাংলাদেশি আর ফরেনার লোক রুমে প্রবেশ করল। ওনাদের সাথে আমাদের মিটিংটা হবে। 2-3 ঘন্টা মিটিং শেষে আজকের মতো শেষ হবে, কালকে আবার আসতে হবে। মিটিং শেষ করে হোটেলে ফিরে গেলাম। হোটেলে ফিরেই গোসল দিলাম। সকালে গোসল করে বের হয়েছিলাম, তা আবার এখন ভালো না লাগায় আবার গোসল করলাম। তারপর নিচে না নেমেই হোটেল বয়কে দিয়ে রুমে খাবার নিয়ে আসতে বললাম। খাবার দিয়ে গেল, খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। ঘুম থেকে উঠে দেখি মাথা কিছুটা ভার ভার লাগছে, হয়তো দুপুরে বেশি ঘুম হয়ে গেছে তার জন্য এমন হচ্ছে। তাই আবার সন্ধ্যার পর গোসল করে ফেললাম। এখন একটু ভালো লাগছে আর হালকা শীত লাগছে। রাতে সাইপ এসে আমাকে জোর করে নিচে নিয়ে গেল। নিচে সবাই একসাথে ডিনার করলাম, কিন্তু আমি কেন জানি খেতে পারছি না, কিছুই আমার কাছে ভালো লাগছে না। হয় একটু বেশি শীত শীত লাগছে। সামিরা বা কারোর দিকেই কেমন তাকিয়ে দেখতে ইচ্ছে করছে না। তার বসে না থেকেই রুমে চলে এলাম। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম ভাঙতে দেখি ভালোভাবে চোখ খুলতে পারছি না। মাথার উপরে মনে হয় কেউ 100 টন ভারী কিছু দিয়ে রেখেছে, আর কম্বল দিয়েও শীত মানছে না। বালিশের পাশে থেকে ফোনটা নিয়ে ডায়াল লিস্ট থেকে কাকে যে কল দিলাম বলতে পারি না। তবে গতকাল রাতে শেষ কথা হচ্ছে সাইফের সাথে। ভাবলাম সাইফের কাছেই কল দিয়েছে। 2 বার রিং বাজার পরেই কল রিসিভ করলো। হ্যালো সাইফ, ওই পাশ থেকে কিছু বলার আগে আমি বলে দিলাম কোনো মতো। না, আমি তিথি, বলো। আমার অনেক খারাপ লাগতো, আর কিছুই বলতে পারলাম না। হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। আমি বিছানা থেকে উঠতেই পারছি না। পরে আর কিছু মনে নেই আমার। রাতে বেশি ঘুমাতে পারি নাই, সকালে আবার নীলের কলে ঘুম ভেঙে গেল, আর নীল শুধু বলল ওর নাকি খারাপ লাগতেছে। আর দেরি করা যাবে না, ফ্রেশ হয়ে নীলের রুমের সামনে চলে গেলাম। গিয়ে দরজা ধাক্কা দিতেই খুলে গেল। নীলের কাছে গিয়ে দেখি ওর কোনো সাড়া শব্দ নাই, তাই নীলকে ধাক্কা দিলাম। কিন্তু একই নীলের গা তো জ্বরে পুড়ে যেতেছে, তাই দ্রুত সাইফকে কল দিলাম। 3-4টা রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যাঁ সাইফ, একটু তাড়াতাড়ি নীলের রুমে আসো, নীলের অনেক জ্বর উঠেছে। কি বল? আচ্ছা আমি আসতেছি।
আর হোটেল বয়কে কল দিয়ে ডাক্তার আসার কথা বলে আবার নীলের পাশে গেলাম। কি করব কিছুই ভাবতে পারতেছি না। একটু পরেই সাইফ আসলো। তারপর সাইফের হেল্প নিয়ে নীলের মাথায় পানি দিতে থাকলাম। প্রায় 30 মিনিট পর ডাক্তার নিয়ে হোটেল বয় রুমে ঢুকলো। তারপর নীলকে চেক আপ করে বললাম, ওনার তো অনেক জ্বর উঠে গেছে, তবে ভয়ের কিছু নাই, সামান্য গরম তেল নিয়ে বুকে মালিশ করে দিবেন আর মাথায় পানি দিবেন। আমি কিছুই ওষুধ দিয়ে যাচ্ছি, আর একটা স্যালাইন দিলাম, আর একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিতেছি, এতে উনি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। চোখ খুলতেই মাথাটা কেমন একটু হালকা হালকা মনে হচ্ছে, তবে শরীরে কেমন একটু কম বল পাচ্ছি। আর আবার শরীরে টি শার্ট ছিল, এখন খালি গায়ে কেন? সামনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:49 বাজে, তবে সময়ের পাশে PM লেখা দেখে একটু অবাক হয়ে গেলাম। তাহলে কি আমি সারাদিন ঘুমিয়েছিলাম? আজকে তো আমার মিটিংয়ে যাওয়ার কথা ছিল। তারপর দেখি ওয়াশরুম থেকে তিথি বের হয়ে আসলো। তিথিকে দেখে আবার অবাক হলাম, আমার রুমে এই মেয়ে কী করে? তারপর আবার আমি খালি গায়ে, আমি আর কিছুই ভাবতে পারছি না। উফ, কি ব্যাপার, কখন ঘুম ভাঙলো তোমার? ওর দিকে তাকিয়ে দেখলাম আমার পাশে এসে বসতে বসতে জিজ্ঞেস করলো, যেন আমার ঘুম ভাঙার অপেক্ষায় ছিল সে। না, এখন বেশি জ্বর নেই। তারপর হোটেল বয়কে কল দিয়ে খাবার দিয়ে যেতে বললাম। আচ্ছা, আমি কিছুই বুঝতেছি না, আমার কী হয়েছে আর আমি খালি গায়ে কেন? তারপর তিথি আমাকে সব খুলে বলল, মানে ঘটনাটা বলল। এর মানে আমি গতকালকে রাতে গোসল করার এমন জ্বর হয়ে গিয়েছিল। একটু পর হোটেল বয় খাবার নিয়ে আসলো। আমি খাবার খাওয়ার ইচ্ছা না থাকলেও তিথি অনেক জোর করে কিছুটা খেলাম, তারপর ওষুধ খাইয়ে দিল। রাত 10:00 দিকে সাইফ এসে দেখা করে গেল, কিন্তু আমার ঘুম ভাঙার পর সামির আর ম্যানেজারকে আমার রুমে আসতে দেখিনি। আর আমার জন্য তিথি আজকে মিটিং গেল না, সারাদিন আমার সেবা করলো। সত্যি এমন ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। রাতে তিথিকে চলে যেতে বললেই গেল না, তাই আর জোর করলাম না। রাতে কিছু সময় পরে আবার ঘুমিয়ে গেলাম, হয়তো তিথি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। উফ, হাদারামটা ঘুমিয়ে গেছে, একদিনেই জ্বরে কেমন শুকিয়ে গেছে। ওকে রাতে গোসল করতে কে বলেছিল? আর ঘুমিয়ে গেলে কেমন বাচ্চাদের মতো লাগে পাগলটাকে। না, এখন আমিও একটু ঘুমাই, সারাদিন অনেক কষ্ট গেছে। সকালে ঘুম ভাঙতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি একটা মেয়ে, আর অজানা থাকলো না এটাকে। আমি হালকাভাবে তিথিকে ডাকলাম, উঠলো না, তাই হালকা ধাক্কা দিলাম, কারণ আমার ওয়াশরুমে যেতে হবে এমার্জেন্সি। কারো ধাক্কাতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি নীলের বুকে ঘুমিয়ে আছি। ইস, এত লজ্জা লাগে, তাই তাড়াতাড়ি উঠে গেলাম। সরি সরি, আসলে তোমার রাতে আবার একটু জ্বর এসেছিল, আর কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করি নাই। হ্যাঁ, ঠিক আছে বলেই উঠতে গেলাম, কিন্তু বসা থেকে আর নেমে হাঁটতে পারছি না ভালোভাবে। 2 রাত 1 দিন তেমন কিছুই খাওয়া হয়নি, শুধু গত রাতে অল্প খাবার খেয়েছিলাম। তারপর তিথির হেল্প নিয়ে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে বের হলাম, তারপর কিছু খেয়ে আবার ওষুধ খেলাম। একটু পর সাইফ, সামির আর ম্যানেজার রুমে আসলো। আজকে নাকি তিথি কেউ যেতে হবে, আজকে লাস্ট দিন। আমার এখন অনেকটাই ভালো লাগছে, তাই আজকে মিটিং আর প্রজেক্টের ওইখানে যেতে চাইলাম, কিন্তু সাইফ আর তিথি জোর করে রেখেই গেল। তবে সামিরা অল্প কিছু কথা বলেছিল আমার সাথে, তা অনেক ভালো লাগলো। অনেক সময় পর সামিরাকে দেখতে পেয়ে, ওরা সবাই যাওয়ার পর বাবা মা নীলা সহ রাফিন জনে সবার সাথে অনেক সময় কথা বললাম। আমার অসুস্থের কথা শুনে বাবা নিজে এখানে আসতে চেয়েছিলেন, আমি না করে অনেক নিয়ে বুঝিয়ে মানিয়ে নিলাম, তবে মা আর নীলাকে বলি না। সন্ধ্যার দিকে ওরা চলে আসলো, আমার প্রজেক্টটা পেয়ে গেছি। হ্যাঁ, আজকে রাতেই নাকি রওনা দিবে, একটা কার ভাড়া করা হয়েছে। তারপর রাতের খাবার খেয়ে সবাই রেডি হয়ে গাড়িতে বসে গেলাম। আসার সময় সবাই মিলে অনেক সময় নিয়ে সবাই ভালোই আড্ডা দেওয়া হলো, আমি একটু কম আড্ডায় ছিলাম। সকালের দিকে নিজের শহরে পৌঁছে গেলাম, অফিসের সামনে এসে গাড়ি থেকে নামলাম, অফিসে গিয়ে বাবার রুমে গেলাম। বাবাকে সব তথ্য দিয়ে বিদায় নিয়ে সবাই যার যার বাসার দিকে চলে গেলাম। আজকে অফিসে কাজ করতে হবে না, আর প্রজেক্টের কাজটা পাওয়াতে সবাইকে 2 দিনের ছুটি মিলে গেল। আমি একটা ট্যাক্সি নিয়ে ফ্ল্যাটে না গিয়ে বাসায় রওনা দিলাম। অবশ্য বাবা গাড়ি নিয়ে যেতে বলেছিলেন, আমি নিই নাই। তবে সব কিছু ভালোভাবে হলেও আমার অনেক বড় একটা ক্ষতি হয়েই গেল, সামিরাকে প্রপোজ করতে পারলাম না, সেই সুযোগটাই হলো না। জ্বর হওয়াতে সব প্ল্যান নষ্ট হয়ে গেল। এখন আর এত ভেবে লাভ নেই, একটু পরেই বাসার সামনে পৌঁছে গেলাম। ভাড়া দিয়ে বাসার দরজার কাছে যেতেই দেখি মা আর নীলা দরজা খুলে দরজার পাশেই দাঁড়িয়ে আছে, আর মায়ের মুখ দেখে মনে হচ্ছে আমার উপরে কোনো কারণে রেগে আছে, কিন্তু আমি তেমন কিছুই করি নাই। তার কোনো কিছু না ভেবেই মা আর নীলার সামনে গেলাম। মা, কেমন আছো? আমাদের সাথে তোর কথা বলতে হবে না। কেন, আমি আবার কি অপরাধ করলাম? কি করিস নাই তাই বল। আরে, আমি তো কিছুই বুঝতেছি না।
তোর যে অনেক জ্বর হয়েছিল, এই কথা কি আমাদের একবারও জানিয়েছিস? বেশি জ্বর তো না, আর তোমাদের বলে শুধু শুধু চিন্তা করতে, তাই আর বলি নাই। তুই বের হয়ে যা এই বাসা থেকে, আমাদের আর তোকে নিয়ে চিন্তাও করতে হবে না। আমরা তোর কে যে তোকে নিয়ে চিন্তা করব? তুমি তো আমার সুইট মা, মাকে জড়িয়ে ধরে বললাম। আর দেখো এখন আমি পুরোপুরি সুস্থ। এখন মাফ করে দিলাম, পরের বার থেকে এমন করলে তোর সাথে আর কখনো কথা বলবো না। যথা গামা জননী। ভাইয়া আমি কিন্তু এখনো রাগ করে আছি। তুমি রাগ করে থাকলে আমার কি? মা, এত জোরে পেতনির মতো কেউ চিল্লায় নাকি? তাহলে আমার চকলেট দে। না এখন আর বেশি কিছু বলা যাবে না, তাই নীলাকে চকলেট বের করে দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই মা ডাক দিল খাবার খাওয়ার জন্য। তারপর নিচে নেমে দেখি আমার সব পছন্দের খাবার টেবিলে সাজিয়ে রাখা, তাই দেরি না করে খেতে বসে গেলাম। কিন্তু দুঃখের বিষয় বেশি খেতে পারলাম না, মুখে তেমন রুচি নাই, হালকা কিছু খেয়েই রুমে চলে গেলাম। রুমে যেতেই ফোন বেজে উঠল, স্ক্রিনে দেখি মার্জিয়ার নাম্বার উঠে আছে, রিসিভ করলাম। হ্যালো, কতবার কল দিলাম, কই ছিলে? এমনভাবে বললো যেন আমি কল রিসিভ না করাতে অনেক চিন্তায় ছিল। ও সরি, খাবার খেতে গিয়েছিলাম, ফোন রুমে ছিল। ও আচ্ছা, ওষুধ খাইছো? এই একটা জিনিস খেতে আমার একটু ভালো লাগে না। এই কথা বলতেই মার্জি অনেক রেগে গেল, অনেক কিছু বলে ওকে মানে নিলাম। কিন্তু একটু পর মা নিজেই ওষুধ নিয়ে রুমে চলে আসলো, মাকে না বলার সাহস হলো না, ওষুধ খেয়ে একটা ঘুম দিলাম। উফ, এই ম্যানেজারটা আমার পিছে এত লেগেছে কেন? কোন জায়গাতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। আর নীলের থেকে একটু হেল্প দরকার হতে পারে আমার, তাই এখন আগে নীলের সাথে ভালোভাবে মিশতে হবে। অনেক ভাবা হয়ে গেছে, এখন আরাম করে ঘুমাই। এই নীলটা এমন কেন? অদ্ভুত, আমাকে একটুও বুঝতে চায় না। নাইমার থেকে হেল্প নেওয়া দরকার আমার, জার্নি করে এখন অনেক ক্লান্ত লাগতেছে, আগে ঘুমিয়ে নেই। ফোনে রিংটংয়ে ঘুম ভেঙে গেল, কে কল দিয়েছে না দেখে রিসিভ করলাম। হ্যালো, কিরে এখন ঘুমাচ্ছিস? তো কি করব, কণ্ঠ শুনেই বুঝলাম জনি কল দিয়েছে। আমার বউ, আমার বউকে নিয়ে হানিমুনে নিয়ে ঘুরে আয়। এখনও তোর বউ হয় নাই, এখন আকি তোর হবু বউ। আকি জনির গার্লফ্রেন্ড ছিল, এখন হবু বউ, আর বিয়ের পর বউ হবে। এত কথা শুনতে চায় না, তুই 30 মিনিটের মধ্যেই নদীর পাড়ে আসবি, আমরা সবাই এখানেই থাকবো। আমার অন্যদিন গেলে হয় না? তোর ইচ্ছা। কথাটা বলে কল কেটে দিল। কি আর করার, এখন আমাকে আরামের ঘুম ফেলে রেখে নদীর পাড়ে যেতেই হবে। তাই বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি বিকেল 4টা বেজে গেছে, তার মানে অনেক সময় ধরেই ঘুমিয়েছিলাম। তার দেরি না করে রেডি হয়ে মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। গাড়ি নিয়ে বের হয়েছি, নদীর পাড়ে যেতে দেখি ওরা আমার আগে এসে হাজির। ওদের কাছে যেতেই কি নবাব শাহজাহান সাহেব, আমাদের কথা স্মরণ করার সময় আপনার হইল? তোদের গপগুলো নিয়ে ব্যস্ত থাকতে থাকতেই দিন চলে যায়, তোদের কথা স্মরণ করব কখন? তুই জীবনে একটা প্রেম করতে পারলি না, আবার আমাদের গপদের নিয়ে ব্যস্ত থাকিস, হাউ ফানি। আরে তুই বুঝিস না কেন, ওর পিছে অনেক ছেলেরাই ঘোরে কিন্তু কাউকে পাত্তা দেয় না। কি হাড়ে আমাকে পচানে দিল একবারও ভেবে দেখেছেন? শালা সবগুলোই হারামি, দেখ ভালো হবে না কিন্তু। হারামিগুলা আমি তোদের বদদোয়া দিব, তোদের বিয়ে হবে না। আমাদের কথা বাদ দে, আগে তুই একটা প্রেম করে দেখা। দেখ এই এখন থাক তো। কোথায় যাবি? আমার গাড়িতে সবাই বসলো আর আমি ড্রাইভিং সিটে বসে জিজ্ঞেস করলাম, ওদের গাড়ি ড্রাইভার এসে নিয়ে যাবে। জনির শাশুড়ির বাসায় জামাই আদর খাইতে। তোরা শুধু আমার সাথে যাইতেছিস আর জামাই আমি, তাই জামাই আদরটা শুধু আমি একাই পাবো। আগে চল তো, তারপর দেখা হবে। কিন্তু বিয়ের আগে শ্বশুরের বাসায় যাবে কেন? আরে ওর বউয়ের জন্য শপিং করতে হবে, তাই তার লিস্ট নিতে হবে। আর জনি ওর বউকে কয়েকদিন ধরে দেখে না, তাই সরাসরি বাসায় যাওয়া লাগতেছে। বাহ ভালোই,
এমন কথা বলতে বলতে চলে এলাম জনির শ্বশুরের বাসায়। এখনও ফুল শ্বশুর হয় নাই, হবু শ্বশুর। আমাদের দেখতে পেয়ে কতজন মেয়ে এগিয়ে আসলো। আর জনিকে দেখেই মেয়েগুলো জিজু জিজু ডাক শুরু করে দিয়েছে। বুঝলাম মেয়েগুলো জনির হবু বউয়ের বোন হয়। তারপর মেয়েগুলো আমাদের নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো। বাসাটা বেশ বড়, হয়তো এদের জয়েন্ট ফ্যামিলি। ভেতরে যেতেই কয়েকজন মহিলা দেখতে পেলাম। জনি সবাইকে সালাম দিল, সবার সাথে আমাদের পরিচয় করে দিল। আমি প্রথমেই বাসায় আসলাম, কাউকেই চিনি না। জনির গপ গার্লফ্রেন্ড হবু বউকেও আগে দেখি নাই। তারপর আমাদের নিয়ে একটা রুমে বসতে দিল। রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা। প্রায় 10 মিনিট পর 3-4 জন মেয়ে আসলো রুমে। একজনের হাতে একটা ট্রে, তাতে হয়তো শরবত। মেয়েটাকে দেখে সুমন বলল, কেমন আছেন ভাবি? এই তো ভাইয়া ভালো, আপনারা কেমন আছেন? এখন বুঝলাম এই হলো আঁকি। তারপর আমার সাথে কিছু কথা হলো জনির হবু বউয়ের। তারপর শপিং করার ডেটটা ঠিক করা হলো। শপিং আঁকি নিজেই সাথে যাবে। সন্ধ্যার পর আমরা চলে আসতে গেলেও সবাই জোর করে রেখে রাতের খাবার খাইয়ে তারপর আসতে দিল। আর এমনভাবে খাইয়ে ছাড়ছে যেন আমরা অনেক দিন না খেয়েছিলাম। আর জনির হবু বউ এমনভাবে ইমোশনাল ব্ল্যাকমেল না করে পারতেই ছিলাম না। অনেক কষ্টে ড্রাইভিং করে বাসায় চলে আসলাম। মাকে বলে নীলাকে চকলেট দিয়ে রুমে চলে আসলাম। আমি বাইরে গিয়ে নীলার জন্য চকলেট আনতে হবে, এটাই নিয়ম। আমার চকলেট খাইতে ভালোই লাগে, মাঝে মাঝে নীলার থেকে নিয়ে খাই। রুমে সেই ফ্রেশ হয়ে ঘুম বেশি হয়ে গেছে, ঠিকমতো আরাম করে নড়তেও পারছি না। কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। পরদিন ঘুম ভাঙলো দেরি করে, ছুটি থাকায় 2টা দিন অনেক মজা করে কাটালাম। ঘোরাঘুরি, আড্ডা, মুভি দেখা ইত্যাদি। আর সবার সাথে তো ফেসবুক কল দিয়ে কথা বলা আছেই, বিশেষ করে সামিরা তিতির সাথে। এখন সামিরাকে বেশি কল দিই আমি। এখন সামিরাও আমাকে দিনে একবার কল দেয়, আর তিথি আমাকে বেশি কল দেয়, দিনে 5-6 বার অন্তত। আমিও দিনে 1-2 বার দিই। আর এই 2 দিনেই সামিরার সাথে আমার নতুন সম্পর্ক হয়ে গেছে, যা আমার জন্য অনেকটাই খুশি সংবাদ। নতুন সম্পর্কটা হলো একটা পর্বদি। গতকাল রাতে বাবা কোম্পানির সব স্টাফদের ডিনারের অ্যারেঞ্জ করেছিলেন, কারণ আমাদের কোম্পানি গত 7 দিনে বড় বড় 2টা ডিল পেয়েছে। 2টা ডিল অনেক স্বল্প সময়ে শেষ করেছে, এতে কোম্পানির অনেক উন্নতি সাধন হয়েছে। ডিনারে সবাই অ্যাটেন্ড করেছিল, আর সামিরার সাথে একা কথা বলার সুযোগ হয়েছিল। সামিরা, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আমরা তো বন্ধু, তাই না? কেমন যেন কথা বলতে অন্যরকম ফিল হচ্ছে। হ্যাঁ তা অবশ্যই, কিন্তু হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? আসলে তোমাকে একটা কথা বলতে চাই, কিছু মনে করবে না তো? ভয় লাগতেছে, আগে কাউকে প্রপোজ করি না তো, তাই এক্সপিরিয়েন্সও নাই। আরে বাবা বলে ফেলো, আমি কিছুই মনে করব না, আর এত তুতলাতে হবে না। আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি সামিরা? ভয়ে অন্য কথা বলে ফেললাম। আমার কথা শুনে সামিরা হেসে উঠল। আরে এই কথা বলতে তুমি এত সময় নিয়ে ভাবতে হলো, আর পারমিশন নেওয়ার দরকার কি ছিল? আসলে তুমি যদি কিছু মনে করো তাই। আরে না, কি মনে করব। আচ্ছা যাও, এখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, ওকে? তবে বেস্ট ফ্রেন্ডের খোঁজ খবর কিন্তু নিতে হবে, একসাথে করতে হবে। তা তো হবে। আচ্ছা এখন চলো, ডিনার তো করতে হবে। হ্যাঁ চলো। এই হলো সামিরার সাথে আমার হওয়ার নতুন সম্পর্ক। তারপর ডিনার করে সবাই কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। তারপর সামিরার সাথে কথা বলার পরিমাণ বাড়তে থাকে, সব কিছু বলে ফেললাম। 2 দিন শেষে আজকে আবার অফিসে এসে উপস্থিত হলাম। এই 2 দিন বাসায় ছিলাম, ফ্ল্যাটে আসতে গেলেও মা আসতে দেয়নি। তবে এখন আমি পুরোপুরি সুস্থ। অফিসে এসে নিজের কেবিনে বসে কফি খেতে থাকলাম। এখন মনটা ফুরফুরা, মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। আবার সেই অফিসের কাজ শুরু হলো। নতুন প্রজেক্টের দায়িত্ব ম্যানেজারকে দেওয়া হয়েছে, তাই ম্যানেজার সিলেটে গেছেন কাজের জন্য। আর অফিসে বাবা সব কিছু দেখাশোনা করেন। উফ, কতদিন পর অফিসের কাজের জন্য আসলাম, মনটা ফুরফুরা হয়ে গেল। অফিসে এসে সামনে তাকাতেই দেখি নীল কফি খাচ্ছে আর মুচকি মুচকি হাসতেছে, দেখে মনে হয় অনেক খুশি আজকে। কি ব্যাপার নীল, কি কারণে এত খুশি আজকে? হঠাৎ করে কেউ এই কথাটা বলে উঠল। পিছে ফিরে দেখি তিথি। হ্যাঁ কিছু বললে? এত সময় কই ছিলে তুমি, এত কি ভাবো? হ্যাঁ তেমন কিছু না, তুমি কি যেন বললে আমি কিন্তু তেমন শুনতে পাইনি। আমি এত জোরে বললাম তাও শুনতে পাননি?
আসলে একটা কথা ভাবছিলাম, তাই খেয়াল করিনি। তো এত কি ভাবো তুমি, আর এত মুচকি মুচকি হাসো কেন? আরে তেমন কিছুই না, আমার এক ফ্রেন্ডের বিয়ের ব্যাপারে ভাবছিলাম। ও তাহলে ভালো। এর মাঝেই নাহিদ আর সাইফ এসে হাজির। তোমরা দুইজন এত কি গল্প করো, আমাকে একটু গল্প করতে নাও। আমরা সারা রাত প্রেমিকের সাথে কথা বলে অফিসে আসতে লেট করার লোককে গল্পে নেই না। হুম, জানি হিংসা হয় সবার এতে। আরে থাম, তোমরা মেয়েরা একটু বেশি পেঁচাল পারে, শুরু করলে শেষ করতে চায় না, তাই আগেই থামিয়ে দিলাম। কাজ করতে হবে তো, আজকে আবার সামিরা লেট করে আসছে। সবার সাথে কথা শেষ করে কাজ শুরু করে দিলাম, আগের মতোই আবার শুরু হয়ে গেল সব। ফ্ল্যাট থেকে অফিস, অফিস ছুটির পর সবাই ফুচকা খেতে যাওয়া, তারপর আবার ফ্ল্যাটে ফিরে যাওয়া, আর প্রতি শুক্রবারে নীলাকে নিয়ে ঘুরতে যাওয়া, আমার জীবনের প্রতিদিনের রুটিন হয়ে গেছে। তবে এখন রাতের জন্য নতুন রুটিন, সামিরের সাথে বেশ কিছু সময় ফোন বা ফেসবুকে গল্প করা, আর দুইবার বাহিরে ঘুরতেও গিয়েছি। তিথি সহ সবার সাথে এখন ফ্যামিলির মতো সম্পর্ক। এভাবে দেখতে দেখতে 3 সপ্তাহ চলে গেল, জনের বিয়ের আর 8 দিন বাকি আছে। জনিকে বলে সামিরা সহ সাইফ নাহিদা এদের দাওয়াত দেওয়া হয়েছে, তবে আমার এখনও শপিং করা বাকি আছে। কালকে শুক্রবার, আজকে অফিস থেকে ফিরে সব প্ল্যান করতে হবে। অফিসের কাজ শেষ করে ফুচকা খেয়ে ফ্ল্যাটে চলে আসলাম, তারপর ফ্রেশ হয়ে রাফিনকে কল দিলাম। হ্যাঁ অনন্ত বল। ব্যস্ত নাকি? আরে বল, একটু ব্যস্ত, তবে সমস্যা নেই। আমাদের ম্যাচিং কোন ড্রেসের প্ল্যান আছে নাকি জনের বিয়েতে? হ্যাঁ আছে তো, কেন সুমন্তকে কিছু বলেনি? না তো। আচ্ছা, আজকে রাতে আমি আর সুমন আসতেছি। এখন রাখি বলে কল কেটে দিল, তারপর সামিরাকে কল দিলাম। সামিরার সাথে বেশ কিছু সময় কথা বলল, প্রায় 1 ঘন্টা। তারপর কল রেখে দিয়ে ল্যাপটপে গেম খেলতে লাগলাম। রাত 9টার দিকে রাফিন আর সুমন আসলো, জনি নাকি কোথায় গেছে তাই আসেনি। তারপর 3 জন মিলে জনির বিয়ের জন্য আমাদের ড্রেস সিলেক্ট করে ফেললাম, আর কালকে সবাই ফ্রি থাকাতে কালকে শপিং করার প্ল্যান করা হলো। আগে যদি কোথাও কোনো প্রোগ্রাম আমরা 4 জন যেতাম, সেই সময়ও আমাদের ড্রেস ম্যাচিং থাকত। রাতের জন্য রাফিন খাবার নিয়ে আসছিল, তাই মাকে কল দিয়ে বারণ করে দিয়েছি। রাত 12টার দিকে ওরা চলে গেল, তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল অনেক তাড়াতাড়ি, আজকে কেউ কলও দেয়নি। কিন্তু দেখি আমি ভুল দেখছি নাকি, ঘড়িতে দেখি 10:12 বাজে। আজকে তো মা নীলা কেউ ফ্ল্যাটে আসবে না, আমাকেই বাসায় যেতে হবে। তাই দেরি না করে দ্রুত ফ্রেশ হয়ে বাইক নিয়ে দৌড় দিলাম বাসার দিকে। বাসে গিয়ে দেখি দরজা খোলা, তাই বিনা অনুমতিতেই প্রবেশ করলাম। সামনে যেতে মা বাবা আর নীলা খাবার টেবিলে বসে আছে। আমাকে দেখি মা বলল, কি স্যার, ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো আপনার? হ্যাঁ মা, তোমার বৌমাকে নিয়ে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখতে গিয়ে লেট হয়ে গেল। তোমার বৌমা আমাকে ছাড়তেই চায় না, আমি কি করব বলো? তোর কথা শুনে মরা বিড়ালও দৌড়ে পালাবে, এখন চুপচাপ খেয়ে নে, আর পারলে একটা বিয়ে করে দেখ। হুম দেখো। ভাইয়া আমাকে নিয়ে শপিং যাবি? তুই তোর ফ্রেন্ডে নিয়ে যাস, আমার কাজ আছে একটা। আর বাবা তোমরা ফিরবে কখন? জনিদের বাসায় যাবে, আর হয়তো ঘুরতে বের হবে। শপিং এর ব্যাপার পরে জানতে পারবো। সন্ধ্যার পরেই। এমন কথা বলতে বলতে খাবার খাওয়া শেষ হয়ে গেল, তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, রাফিনকে কল দিয়ে বলে দিয়েছি, তারপর শপিং মলের সামনে চলে গেলাম। গিয়ে দেখি ওরা চলে এসেছে, সবাই একসাথে শপিং করতে শুরু করলাম। তবে বেশি লেট হলো না, ছেলেদের শপিং করতে বেশি লেট হওয়ার কথাও না। 4-5টা করে ড্রেস কেনা হয়েছে, গায়ে হলুদ, ব্যাচেলার পার্টি, বিয়ের দিন, বউ ভাত, সব কিছুর জন্যই আলাদা আলাদা ড্রেস। হেতে বেশি আগ্রহ সুমনের, তাই আমাদেরও কিনতে হলো। শপিং শেষ করে লাঞ্চ করে যার যার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি কেউ বাসায় নেই, তাই নিজের রুমে গিয়ে সব কিছু বিছানায় রেখে দিই। দ্রুত গোসল করে রেডি হয়ে বাইক নিয়ে আবার বের হয়ে গেলাম, কারণ একজনের সাথে ঘুরতে যাব। হ্যাঁ সে আর কেউ না, আমার আদরের একমাত্র বোন নীলা। নীলার ফ্রেন্ডের নিয়ে শপিং করতে গেছে। শপিং শেষে আমাকে কল দিয়েছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি। বাসায় এসে ফোন চেক করে দেখি নীলা 12 বার কল দিয়েছে, আর শপিং বলের নাম মেসেজ করে দিয়েছে, তাও 54 মিনিট আগে। আজকে আমার খবর আছে হয়তো, আর প্রতি শুক্রবারে নীলাকে নিয়ে 1 ঘন্টা হলেও ঘুরতে হবে। এটা অনেক ছোটো থেকেই হয়ে আসছে, শপিং মলে যেতে 15-25 মিনিট লেগে গেল, এর মানে মোট 1.5 ঘন্টার মতো লেট। আল্লাহ আজকে শুধু বাঁচিয়ে নিও। মা যেমন মেয়েও হয়েছে তেমন, দুজনই রাগের ডিব্বা। যাই হোক, গিয়ে দেখি মায়ের রাজকন্যা রাগে মুড নিয়ে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে। বাইকটা রেখে নীলার কাছে গেলাম, আমাকে দেখে এমনভাবে তাকালো যেন আমি এইমাত্র 11টা খুন করে আসছি।
তার জন্য আমাকে অনেক বড় একটা শাস্তি দেবে। কিরে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা ভাই সরি, আর এমন ভুল হবে না। নীলা চুপ করে আছিস কেন? আচ্ছা এখন চল। আমার কোথাও যাইতে হবে না, আপনি আসতে পারেন। আপনি বলার কারণ সে এখন অনেক রেগে আছে। আরে ভাই বললাম তো সরি, চল আপু। আপনাকে আমি ক্ষমা করবো কেন? কোন ডিমান্ড লাগবে? আচ্ছা এখন ঘুরতে চল, আর আজকে যা চাইবি তাই দিব। আর আমি জানি নীলা এমন কিছু চাইবে না যা আমি দিতে পারবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। প্রমিস? হ্যাঁ ভাই প্রমিস, এখন তো চল। হ্যাঁ চল। তারপর নীলাকে নিয়ে ঘুরতে বের হলাম। আসলে সেই ছোট থেকেই হয়ে আছে, প্রতি শুক্রবারে নীলাকে সাথে নিয়ে এক ঘন্টা হলো ঘুরতে হবে। আমি যদি ঘুরতে না নিই তাহলে মায়ের মতো রাগ দেখে সব ভাঙচুর শুরু করে দেয়, আর বাবা তার মেয়ের রাগ দেখে একটু ভয় পায়। তাই তো আমার উপরে নীলাকে নিয়ে প্রতি শুক্রবারে ঘুরতে যাওয়া ফিক্সড করে দিয়েছে। তবে আমি বিদেশ থাকার সময় নাকি নীলা কোথাও ঘুরতে যেত না তেমন, আর বিদেশ গেলেও ঘুরতে বের হয় না। আজকে আমার কপালে কিছুটা শনি আছে, কারণ নীলা আজকে ইচ্ছে মতো সব কিছু কিনে নেবে। তারপর কিছু জায়গায় ঘুরলাম, নদীর পাহাড় পার্ক, ঘোরা শেষ করে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে দেখি মা বাবা চলে এসেছে, তবে কারণ বেল বাজানোর পর মা নিজেই দরজা খুলে দিল। আর নীলার হাতে এতগুলো ব্যাগ দেখে মা জিজ্ঞেস করলো, কিরে তোর হাতে আবার এতগুলো কিসের ব্যাগ? তোর শপিং এর ব্যাগ? তোর ড্রাইভার নিয়ে আসছে। মা এগুলো তোমার রাক্ষসীমের খাদ্যের ব্যাগ, যা না খেলে সে হিংস্র হয়ে ওঠে। ভাইয়া ভালো হবে না কিন্তু। তো ব্যাগগুলোতে কি তাই বল। এগুলোতে আইসক্রিম আর চকলেট, ফ্রিজে রেখে দিব আর খাবো। আহ কি মজা হবে। আমার মতো একটা নিরীহ ভাই পাইছিল তার জন্য এত কিছু পাইতেছিস? এত কিছু তো রাক্ষসীতেই খাইয়ে শেষ করতে পারবে না। এই কথা বলাতেই নীলা রাগে ফুসে উঠল, আর আমি মায়ের পিঠে চলে গেলাম। তাই আর নীলা কিছুই বলতে বা করতে পারলো না, কারণ নীলাও মাকে কিছুটা ভয় পায়। তাই নীলা ব্যাগগুলো নিয়ে নিজের রুমে চলে গেল। এখন এগুলো সব ফ্রিজে রেখে দিবে আর খাবে। এই মেয়ের চকলেট আর আইসক্রিম খাওয়ার অভ্যাস গেল না, সব দোষ তোর। আরে মা সবার তো একটা অভ্যাস থাকে, আর আমার একমাত্র বোন নীলা, ওর আবদার কি না রেখে পারি? তোদের ভাই বোনের যা ইচ্ছা কর, এতে আমি নাই। এই বলে মা রুমে চলে গেল, আর আমিও নিজের রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম, একটু ক্লান্ত লাগছে, ঘুমানোর কথা ভাবতে থাকলাম। তবে একটু পরেই ফোন বেজে উঠলো, স্ক্রিনে তাকিয়ে নাম্বার দেখে তো আমি খুশি হলাম। সামিরা কল দিয়েছে, তাই আর দেরি না করে রিসিভ করলাম। হ্যাঁ সামিরা বলো। এখন কোথায় তুমি? বাসায় আছি। ফ্রি আছো? হ্যাঁ। তুমি বললে আমি সবসময় ফ্রি। আসলে তোমাকে একটু দরকার ছিল। বলো কি দরকার? আসলে জনি ভাইয়ার বিয়ে উপলক্ষে কিছু শপিং করার দরকার ছিল। তবে আমি একা শপিং করতে পারি না, তাই তুমি যদি আমার সাথে যেতে ভালো হতো। তুমি বলছো আমি না করতে পারি? আর এখন তো আমি ফ্রি আছি, তাই তোমার সাথে যেতে কোনো সমস্যা নেই। তুমি রেডি হয়ে একটা ট্যাক্সি নিয়ে মলের সামনে চলে আসো। আমি রেডি হয়েই আছি। আচ্ছা তুমিও আসো। তারপর কল রেখে দিয়ে দেরি না করে আমিও রেডি হয়ে মায়ের কাছে বলে বাইক নিয়ে মলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমাদের বাসা থেকে শপিং মলে যেতে 25-30 মিনিট সময় লাগে। শপিং মলে পৌঁছে সামিরাকে কল দিলাম। সামিরা বলল সে এখনও রাস্তায় আছে, 10 মিনিটের মধ্যে চলে আসবে। আমি অপেক্ষা করতে থাকলাম। প্রায় 20 মিনিট পর সামিরা আসলো, আমাকে দেখে আমার কাছে এসে বলল, সরি রাস্তায় একটু জ্যাম থাকায় লেট হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, এখন চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। তারপর সামিরাকে সাথে নিয়ে শপিং মলের ভিতরে প্রবেশ করলাম। সামিরা একে একে সবগুলো দোকান ঘুরতে থাকলো, তার ড্রেস চয়েস করতে থাকলো, কিন্তু ড্রেস চয়েস করতে পারছে না। পুরো শপিং মল ঘুরে এক দোকান থেকে 3টা ড্রেস কিনলো, এত সোপাইনে শপিং করলো। উফ আমার অবস্থা নাজেহাল, অন্য কেউ হলে অনেক আগেই তাকে রেখে চলে যেতাম, কিন্তু এখন সামিরা থাকাতে বেশি খারাপও লাগলো না। ড্রেস নেওয়া শেষে সামিরা বিল দিতে গেল। এখন রাত 10:07 বাজে, রাতে খাবার খেতে হবে, তাই আমি পাশে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। সামিরা ক্যাশিয়ারের কাছে গিয়ে, এগুলোর বিল কত হয়েছে? সরি ম্যাম, আপনার বিল আগেই পরিশোধ করা হয়েছে। কিন্তু আমি তো এইমাত্রই শপিং করলাম, আর আমিও তো বিল দিলাম না, তাহলে পরিশোধ হলো কেমন করে? জি ম্যাম, বিল পরিশোধ করা হয়েছে, আর আপনাকে বিল দিতে হবে না। কিন্তু বিলগুলো দিল কে?
জানতে পারি? সরি ম্যাম, নাম বলতে নিষেধ করা হয়েছে। সামিরা ওইখানে আর না থেকে চলে আসলো, হাজার বললেও নাম বলবে না, এটা সামিরা ভালোভাবে বুঝে গিয়েছিল। আমি বসে বসে সামিরার অপেক্ষায় ছিলাম। একটু পরে সামিরা রেস্টুরেন্টে প্রবেশ করলো। সামিরার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছে। সামিরা এসে আমার পাশে চেয়ারে বসলো। কিছু সময় পর, সামিরা এমনভাবে বসে আছো কেন, কিছু নিয়ে চিন্তা করছো নাকি? না তেমন কিছুই না। ভালো, এখন তো খাবার অর্ডার দাও, অনেক ক্ষুধা লেগে গেছে। আর তুমি না বললে আমি জানি কি কারণে তোমার মন খারাপ। তারপর সামিরা খাবার অর্ডার দিল। খাবার খাওয়ার শেষে আমি নিজেই বিল দিলাম। বিল পরিশোধ করে সামিরাকে বাসায় পৌঁছে দিতে গেলাম। সামিরা প্রথমে রাজি না হতে চাইলেও জোর করে নিয়ে গেলাম, আর রাত থাকার কারণে রাজি হলো। এই প্রথম সামিরা আমার বাইকের পিছু উঠল। সামিরাকে বাসায় পৌঁছে দিয়ে আমি ফ্ল্যাটে ফিরে আসলাম। ফ্ল্যাটে ফিরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে বাসায় এসে বিছানায় শুয়ে পড়লাম। এখন অনেক ক্লান্ত লাগছে, ঘুমানো দরকার, কিন্তু মাকে কল দিয়ে জানিয়ে দিতে হবে। তাই ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ স্ক্রিনে 69টা মিসড কল, 102টা মেসেজ। ফোনের লক খুলে চেক করতে যাব কে এত গোল কল দিয়েছে, তবে চেক করতে পারলাম না। আবার ফোন স্ক্রিনে একটা নাম্বার ভেসে উঠল। নাম্বারটা দেখে আমি কিছুটা শিওর হলাম, এতগুলো মিসড কলের অনেকগুলোই সে দিয়েছে। তা দেরি না করে কল রিসিভ করলাম। হ্যাঁ, এই তোমাকে কতবার কল দিয়েছি, ফোন কোথায় ছিল তোমার, আর তুমি কোথায় ছিলে এত সময়, ফোন রিসিভ করতেছিল না কেন? আসলে ফোনটা পকেটে ছিল, আর কীভাবে যেন সাইলেন্ট হয়ে গিয়েছিল, তাই তুমি যে কল দিয়েছো তা বুঝতে পারিনি। এখন মাত্র বাসায় এসে ফোন চেক করতে অনেকগুলো মিস কল দেখলাম, চেক করতে যাব কে কল দিয়েছে, মাঝে তুমি আবার কল দিলে। ও আচ্ছা, সরি, তুমি কল রিসিভ করতেছিলে না দেখে একটু টেনশন হচ্ছিল, ভাবলাম হয়তো কিছু একটা হয়েছে। না আমার কিছুই হয়নি, আমি সম্পূর্ণ ঠিক আছি। তাহলে ভালোই, আর তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। তোমার আজকে কালকে কি সময় হবে? আজকে তো এখন অনেক রাত হয়ে গেছে, কালকে অফিসের পর ফ্রি আছি। তাহলে কালকে আমাকে একটু সময় দিতে পারবে, একটু কাজ আছে। হ্যাঁ পারবো, সমস্যা নেই। তারপর কিছু সময় কথা বলে রেখে দিলাম, তারপর মাকে কল দিয়ে জানিয়ে ঘুমিয়ে গেলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম, আজকে ভালোই শপিং হলো। তবে বিলটা মনে হয় আমার নীল নিজেই দিয়েছে। তবে দিল কখন, নীল তো আমার সাথেই ছিল, যা হয়েছে তো হয়েছে, আমার জন্য আরো বেশি ভালো হয়েছে। সব চিন্তা বাদ দিয়ে একটু ঘুমিয়ে নে। এই নীলটা এমন কেন, আজকে কতবার ওকে কল দিলাম, আর নবাবজাদা এই রাতে কল রিসিভ করে বললেন ফোন সাইলেন্ট ছিল। কই ভাবলাম আজকে সন্ধ্যার পর ওর সাথে শপিং করতে যাব, জনি ভাইয়ার বিয়েতে নীলকে অবাক করে দিতে হবে, তা আজকে আর হলো না শপিং করা। বেটা হারামি, পাজি রোস্তাত হনুমান, কালকে তোমাকে দেখাবো। উফ, অনেক রাত হয়ে গিয়েছে, আগে একটু ঘুমিয়ে নেওয়া যাক। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসায় চলে গেলাম। অনেক সকালে ঘুম ভেঙে গেছিল, শীতের সকালে বাইক চালাতে একটু কষ্ট হয়, কুয়াশা চারদিকে অন্ধকার হয়ে থাকে। বাসায় পৌঁছে যাবার বাবার সাথে একটু ব্যক্তিগত কথা আলাপ করলাম, তারপর নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। বাসায় যাওয়ার পথে চকলেট নিতে ভুল করিনি, আর সেটা আমার রাক্ষসী বোন আদায়কৃতভাবে নিজের করে নিয়েছে। অফিসে গিয়ে কফি খেয়ে সবার সাথে কথা বলে কাজ শুরু করে দিলাম। প্রতিদিনের মতো আজকেও সবাই একসাথে লাঞ্চ করলাম, তবে আজকে তিথিকে একটু বেশি খুশি মনে হচ্ছে, কারণটাও জানা। লাঞ্চ শেষে আবার কাজে মন দিলাম। এই কয়েকদিনে অনেক কাজ শেষ করতে হবে, কারণ জনের বিয়ের কারণে বুধবারের দিন ছুটি নিতে হবে। তার আগেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েই কাজে বেশি মনোযোগী হলাম। অফিস শেষ হওয়ার 5 মিনিট আগেই তিথি আমার কেবিনের সামনে হাজির। আমার কাজটা শেষ করে সবাই একসাথেই বের হলাম। প্রতিদিনের মতো আজকেও ফুচকা খাওয়া বাদ যায়নি, তবে তিথি আজকে তেমন ফুচকা খায়নি। অবশেষে ফুচকা খাওয়া শেষ করে সবাই চলে গেল, আর আমি তিথিকে নিয়ে শপিং মলের দিকে গেলাম। তিথিকে নিয়ে শপিংয়ে না আসার মতো কথা থাকলেও ওকে না বলার মতো কিছুই নেই আমার, কারণ তিথির মতো একটা বন্ধু পেয়ে সত্যি আমি ভাগ্যবান মনে করি নিজেকে। আমার অনেক খারাপ সময় তিথিকে পাশে পেয়েছি। বাইকটা পার্কিং করে দুজনে মলের ভিতরে প্রবেশ করলাম। তিথি শুধু ঘুরে ঘুরে দেখছে, তেমন কিছু চয়েস করছে না। তো জিজ্ঞেস করলাম, কি ব্যাপার তিথি, কিছু চয়েস করছো না কেন? আসলে আমি নিজের জিনিস নিজে চয়েস করতে পারি না, তুমি একটু হেল্প করো প্লিজ। আমার পছন্দ তোমার পছন্দ নাও হতে পারে, আগে চয়েস করে দাও তো। তারপর কিছু দোকান ঘুরে কয়েকটা ড্রেস চয়েস করে দিলাম মার্জিয়ার জন্য, তার থেকে 4টা ড্রেস কিনে নিলাম। তবে অবাক হলাম তিথি নিজে চয়েস করে আমাকে 2টা টি শার্ট গিফট করলো। টি শার্ট 2টা আমার অনেক পছন্দ হয়েছে, তবে আমার কেমন জানি তিথিকে সন্দেহ হলো। ও তো বললো ওর কিছু চয়েস করতে পারে না,
তারা আমার টি শার্ট চয়েস করলো কেমন করে? আমি না নিতে চাইলেও জোর করে দিল। সবশেষে তিথি নিজেই সব বিল দিল। শপিং করতে করতে রাত 10টা বেজে গেল। তারপর ডিনার না করতে চাইলেও তিথি জোর করে নিয়ে গেল রেস্টুরেন্টে। তারপর তিথি নিজেই সব অর্ডার দিয়ে দিল। ডিনার শেষে বিলটা আমি দিলাম, না জোর করে দিতে হয়েছে। তারপর একটা ট্যাক্সি ঠিক করে তিথিকে উঠিয়ে দিয়ে আমি ফ্ল্যাটে ফিরে গেলাম। ফ্ল্যাটে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে সামিরাকে কল দিলাম। বাসার সামনে গিয়ে ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভেতরে চলে গেলাম। গিয়ে দেখি আমার জন্য খাবার টেবিলে রেখে দেওয়া, তার মানে অন্যরা ঘুমিয়ে গিয়েছে। খাবারগুলো ফ্রিজে রেখে নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে সব ড্রেসগুলো আবার দেখতে থাকলাম। এতে হারামের ছোঁয়া আছে, ভালোই চয়েস করতে পারে। নীল কালারের একটা শাড়িও আছে। আর আজকের দিনটা আমার কাছে সুখের অতীত হয়েই থাকবে। ড্রেসগুলো সব আলমারিতে রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত লাগতেছে, ঘুমানো দরকার। বসে বসে টিভি দেখছিলাম, সেই সময় ফোন বেজে উঠল। স্ক্রিনে নীলের নাম্বার জ্বলে আছে, রিসিভ করলাম। অনেক সময় কথা বলে রেখে দিলাম ফোনটা সাইডে, রেখে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে লাগলাম, এখন সামিরাকে দেখে মনে হয় সেও আমাকে ভালোবাসে। আগের সামিরা আর এখনকার সামিরা অনেক আলাদা। এখন আমার সাথে চলাফেরা করতে বিরক্ত হয় না, প্রতিদিন কথা হয়। তাই আর দেরি করবো না, খুব তাড়াতাড়ি সামিরাকে প্রপোজ করতে হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। তারপর থেকে প্রতিদিন আবার আগের মতোই চলতে থাকলো। জনের বিয়ের কোনো কিছুই দায়িত্ব আমি নিইনি, কাজের চাপ থাকার সময় হয়ে ওঠে নাই। তবে রাফিন আর সুমন জনের পাশে ছিল। এইভাবেই মঙ্গলবার দিন বাবার থেকে ছুটি নিয়ে নিলাম। তবে আগামীকালকে অফিসে এসে কিছু পেপার্স কমপ্লিট করে দিতে হবে, এক ঘন্টার মতো সময় লাগবে। পরের দিন সব পেপার্স বাবাকে বুঝিয়ে দিয়ে বাসায় চলে গেলাম। কালকে থেকে আবার জনের বিয়ের ঝামেলাতে জড়াতে হবে। আসলে আমার এত ঝামেলা বেশি ভালো লাগে না, তাই আজকে ইচ্ছে মতো সময়টা কাটিয়ে নিই। রাফিন কল দিয়েছিল আজকে যাওয়ার কথা বললেও আমি কালকে যাব বলে দিয়েছি। দিনে ঘুমিয়ে কাটিয়ে দিলাম অনেকটা সময়। রাতে ডিনার করে রুমে গিয়ে বিছানায় শুয়ে সামিরার সাথে অনেক সময় ফোনে কথা বললাম। তারপর তিথিশর, সাইফ, নাইমা, নাহিদা, সবুজের সাথে ভিপিএন, ফেসবুকে কথা বলে অনেক রাত 12টার দিকে ঘুমিয়ে গেলাম। জনির বিয়েতেই প্ল্যান মতো কাজটা করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যেতে পারে। আমি চাই না নিজের ভুলের জন্য কিছু হারিয়ে ফেলি। পরের দিন ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। আরও লেট হতো যদি না নীলা ডাক দিত। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে আসতে দেখি ফোন বাজতেছে। ফোনের স্ক্রিনে রাফিনের নাম জ্বলে আছে, রিসিভ করলাম। হ্যাঁ বলো। জনাব, আপনি কই আছেন এখন? বাসায়। আপনার কি যাওয়ার কোনো ইচ্ছা নেই? হ্যাঁ যাবো তো এখন। হয় আপনি তো শুধু খাইতে যাবেন। শোন, তুই যদি 10 মিনিটের মধ্যে জনিদের বাসায় না আসিস তাহলে বুঝে নে। আমি কিন্তু আগেই বলেছি আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, আর তোরা তো আছিস। তোর ফাউল কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আয়, এখনও অনেক কিছু বাকি আজকের। আসতেছি। তারপর কল রেখে দিয়ে রেডি হয়ে মাকে বলে জনির বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এখন জনির বাসায় গিয়ে আবার নতুন কোনো দায়িত্ব পাবো। আজকে ব্যাচেলার পার্টি হবে, দুপুরে গায়ে হলুদ। বেচারা নতুন ঝামেলার মধ্যে ডুব দিতে যাচ্ছে, তারপর লাভ ম্যারেজ। প্রায় 1 ঘন্টা পর জনির বাসার সামনে চলে আসলাম। বাসা তো চেনাই যাচ্ছে না, একেবারে নতুন রূপে সাজানো হয়েছে বাসা। আমি গাড়িটা পার্ক করে বাসার ভেতরে গেলাম। ঢুকতেই জনির মায়ের সাথে দেখা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, এত দেরি করে আছো কেন? আমার সোনা আন্টিকে আমার উপরে রাগ করে থাকতে পারে নাকি? তাহলে তুই আরো আগে আসলি না কেন? আন্টি ব্যস্ত ছিলাম তো, তাই এখন তো চলে আসছি। আচ্ছা জনি, রাফিন আর সুমন কোথায়? সবাই জনির রুমে আছে, গিয়ে দেখ। আচ্ছা যাই তাহলে, তোমার সাথে পরে কথা হবে। তারপর আন্টির থেকে বিদায় নিয়ে চলে গেলাম বিয়ের বরের রুমে। চাইতে দেখে সবগুলো সোফায় বসে গল্প করছে আর খাচ্ছে। খাবারের রঙগুলো বলা যাবে না, যদি আপনাদের জিভে পানি এসে যায়। পরে আমাদের সাথে এসে ভাগ চাইতে পারে। আমি রুমে ঢুকলাম, সবাই আমার দিকে একবার তাকিয়ে আবার তাদের কাজে মন দিল। আমি কি ওদের পাশে বসতে সবগুলো এমনভাবে তাকালো যেন আমাকে চিড়িয়াখানার কোনো জন্তুর মতো দেখা যাচ্ছে। কিরে তোরা আমার দিকে এভাবে দেখতেছিস কেন? আমি আবার কি করলাম? সারা হারামি, কি করিস নাই তাই বল। আজব তো, আমি তো তোদের কারো গার্লফ্রেন্ড নিয়েও ভেঙে যাইনি। সুমনের পাশে থাকা পানির বোতল ঢিল দিল আমার দিকে, বলল, শালা জীবনেও একটা প্রেম করতে পারলি না, আবার অন্যের গপদের দিকে নজর দিস। সবাই কথা বলল কিন্তু জনি এখনো কিছুই বলে না। কি ব্যাপার জনি ভাইয়া?
আপনার হুবুও কি অন্য কারোর সাথে ভেঙে গেছে নাকি? এমন মনমরা হয়ে বসে আছেন। জানি উঠে এসে আমাকে সোফায় ফেলে আমার উপরে বসে আমার গলা চেপে ধরল। শালা, দেরি করে এসে আবার আমার হুবু বউয়ের নামে বদনাম দিতেছিস? বল, এতদিনে করলি কেন? তোর জন্য এখন আমি কিছুই করলাম না। ভাই দেখ, এভাবে আমাকে মেরে ফেলিস না, তোর বউ অকালে বিধবা হবে, প্লিজ ছেড়ে দে। ওরে মেরে ফেল, বড় করে একটা চল্লিশা খাইতে পারবো, ওর দিয়ে কোনো কাজ হবে না। হুম, বল, তুই এত দেরি করে আসলি কেন? আগে আমাকে ছাড়, তারপর বলি। তার একটু পরে জনি আমার উপর থেকে উঠল, আমি হাফ ছেড়ে বাসলাম। গলা চেপে থাকলে একটু কষ্ট তো লাগে। তারপর সবাই মিলে আবার গল্প প্লাস খাবার খাওয়া শুরু করলাম। এর মাঝে আন্টি এসে বলে গেল জনিকে রেডি করাতে। গায়ে হলুদ সকাল 10:30 দিকে হওয়ার কথা ছিল, শুধু নাকি আমার কারণে আবার 12:00 দিকে করা হচ্ছে। তারপর জনিকে রেডি করিয়ে গায়ে হলুদের জন্য নির্ধারিত জায়গায় গেলাম। সবাই আগে থেকে চলে এসেছিল, আমার সুমন আর রাফিনের বাবা মা ভাই বোন চলে এসেছে। সব ছেলেরা হলুদ পাঞ্জাবের, মেয়েরা হলুদ শাড়ি থ্রি পিস পরে আছে। জনিকে নিয়ে যাইতেই সবাই জনিকে একটা জায়গায় বসিয়ে দিল। তারপর একে একে সবাই জনিকে হলুদ মাখিয়ে দিতে লাগলো। আমরা তিনজন একসাথে জনির গায়ে মুখে হলুদ লাগিয়ে দিলাম, জনিও আমাদের হলুদ লাগিয়ে দিল। এভাবে শেষ হয়ে গেল জনির গায়ে হলুদ। তারপর জনি নিজের রুমে গিয়ে গোসল করে নিল। এখনই হলুদ নিয়ে যেতে হবে কনের বাসায়, মানে আকিদের বাসায়। তার জন্য কিছু মেয়েকে পাঠানো হলো। সন্ধ্যার দিকে আবার সবাই একসাথে হলাম, জনির কাজিন আরও কিছু রিলেটিভ, সবাই আমাদের পরিচিত। আমাদের শুধু নিজেদের বন্ধুত্ব না, আমাদের সবার পরিবার বন্ধুত্বের মতো। প্ল্যান করা হলো আজকে রাতে কেমন মজা করা হবে। যেহেতু জনি ব্যাচেলর জীবন আজকে শেষ করতে যাচ্ছে, তাই আজকে সবাই মিলে জনিকে সঙ্গ দেব। রাত 9:00 পর পার্টি শুরু করা হলো। ছাদের উপরে প্যান্ডেল করা হয়েছে, চারিদিকে ঘেরা। সবাই আগে ড্যান্সের কথা বললো, তবে আমি বললাম আগে আমি একটা গান গাইতে চাই, আমি তেমন ড্যান্স পারি না, গান পারি না কোনো মতো। সবাই কিছু ভেবে রাজি হয়ে গেল। তারপর আমি একটা গিটার নিয়ে গান গাইলাম। গান শেষে সবাই করতালি দিল। তারপর সবাই প্রথমে একে একে ড্যান্স দিতে লাগলো। এমনভাবে রাত 12:00 পর্যন্ত চলল। তারপর শুরু হলো সবার মাস্তির সময়। সবাই বিয়ার বা ভুটকা ইত্যাদি খাওয়ার শুরু করে দিল। এখানে সবাই প্রায় সমবয়সী, আর সবাই যেহেতু পরিচিত তাই কোনো সমস্যা নেই, আর আজকের দিনে কেউ জানলেও সমস্যা নেই। আমি তেমন বিয়ার খাই না, তাই আজকেও একটু খেলাম। তারপর থেকে সবাই আমার ড্যান্স, যে ড্যান্সের কোনো লিমিট নেই। এইভাবে কখন যে ঘুমিয়ে গেছি কেউ বলতে পারবে না। ছাদের গেট উপর থেকে লাগিয়ে দেওয়া ছিল, যেন কেউ বিরক্ত করতে না পারে। পরদিন ঘুম ভাঙতে দেখি এখনও ছাদে আছে, আর সবাই এখনও ঘুমিয়ে আছে। ঘড়িতে তখন সকাল 11:48 বাজে। আমি উঠে বসলাম, তার একটু পর কে যেন গেটে ধাক্কা দিয়ে সবাইকে ডাকছে। আমি তাই আর বসে না থেকে সবাইকে ডেকে তুললাম। ফ্রিতে জনি, রাফিন আর সুমনকে ইচ্ছে মতো মায়ের দিতে পেরেছি, এই কথা আপনাদের বললাম, ওদের কাছে বলবেন না কিন্তু। ডেকে দিয়ে আমি জনির ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলাম। জনি ওয়াশরুমে আমাদের চারজনের ব্যবস্থা হলো, বাকিরা অন্যদিকে। তারপর দুপুরের খাবার খেয়ে এসে আবার ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি রাফিন আমাকে ডাকছে। কিরে, রাতে তুই একা খাস নাই, আমরাও খেয়েছিলাম, কিন্তু তোর একার এত ঘুম আসে কেন? তোদের মতো আমি প্রায় খাই না। হুম, নে, তোর ফোনে কে যেন কল দিয়েছে। আমি ফোন হাতে নিয়ে দেখি সামিরা, তিথি আর সাইফ কল দিচ্ছিল। আগে সামিরাকে কল দিলাম, সামিরের সাথে কথা বলে সাইফের সাথে কথা বললাম, তারপর তিথিকে কল দিলাম, কিন্তু রিসিভ করলো না। তারপর এসে খাটে বসলাম, আমরা তিনজন বসে আছি আর গল্প করি। আর জনি বারান্দায় তার হুবু বউয়ের সাথে কথা বলে। কিছু সময় পর জনিও রুমে আসলো। তার কিছু সময় পরেই জনির কিছু কাজিনও আসলো। সবাই মিলে আড্ডা দিতে থাকলাম। আজকে রাতে আখিদের বাসায় তার হেন্স পার্টি হবে, আর কালকে কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে হবে। কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, কাউকেই জনির বিয়েতে দাওয়াত দিতে পারলাম না। কারণটা পরে জেনে যাবেন। তবে আমার যেদিন বিয়ে হবে সেদিন ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিব। আজকে রাতে আকিদের বাসায় তার হেন্স পার্টি হবে। আড্ডা শেষ করে সবাই ডিনার করতে গেলাম। কালকে ব্যাচেলর পার্টিতে সাইফ আর সবুজ আসেনি অফিস থাকার কারণে। আর হলুদের অনুষ্ঠান শেষে বাবাও চলে গিয়েছিল, শুধু মা নীলা আছে এখন জনিদের বাসায়। তো ডিনার শেষ করে জনি রুমে এসে ফোন চেক করতে দেখি তিথি মেসেজ দিয়েছে, আমি এখন অনেক ব্যস্ত আছি, কালকে দেখা হবে। মেসেজটা দেখে মোবাইলটা চার্জে লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আজকে অনেকের বিছানায় জায়গা হবে না, অনেক মেহমান আসছে। আমি বাসায় যেতে চাইছিলাম কিন্তু জনি আর আন্টির কারণে যাওয়া হলো না। একটু পরে রুমে রাফিন, জনি আর সুমন প্রবেশ করলো। কিরে, তুই এত অলস কেন? ও, আর কিছু বলতে পারলাম না। বিচারা এখনও বিয়ে করলো না,
বিয়ের পর তো ওকে খুঁজেই পাওয়া যাবে না। দেখ তোদের ব্যবহার কিন্তু এখন আরো খারাপ হচ্ছে, ভালো হয়েছে এখন সময় আছে। তোর কালকে আসার কথা ছিল? হারমিনা তোরা এমন থাকলে তোদের বউ থাকবে না, দোয়া করে দিলাম। হ স্যার, আপনার বউ থাকলেই হবে। আমার বউ তো থাকবেই। এসব কথা বলতে বলতে তিনজন এক বিছানায় ঘুমিয়ে গেলাম। সকালে উঠে সবাই নাস্তা করে রেডি হয়ে গেলাম। 11টার আগে কমিউনিটি সেন্টারে পৌঁছাতে হবে, ওদের বিয়ে হবে কমিউনিটি সেন্টারে, তা আগে থেকেই বুকিং দেওয়া আছে। রেডি হয়ে বের হতে হতে 10টা বেজে গেল। জনদের বাসা থেকে অনেক বেশি দূরে না, তবে রাস্তায় জ্যাম হলে অনেকটাই বেশি সময় লাগে। তবে বলে না, যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়, এখন ঠিক তাই হলো। আল্লাহ ভালো জানেন কখন জ্যাম থেকে মুক্ত হতে পারবো। অবশেষে প্রায় 30 মিনিট পর জ্যাম থেকে মুক্ত হলাম। কমিউনিটি সেন্টারে পৌঁছতে 11:42 বেজে গেল, মানে পুরো 42 মিনিট লেট। গাড়ি গেটের সামনে গিয়ে থামে গেল। মনে মেয়ের পক্ষের কিছু লোক গেট আটকে রেখেছে, অবশ্য এমনটা এখন কম হয়, তাও নাকি মেয়ের পক্ষের মানতে হবে। গাড়ি থেকে সবাই নেমে গেটের কাছে গেলাম। তারপর তাদের দাবি মেনে নিয়ে আমাদের জনি সাহেবকে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। হাফ দাবি পূরণ করা হয়েছিল, সাথে মেয়ের পক্ষের কয়েকজন মেয়ে ছিল আমাদের পাশে না, জনির পাশে। মেয়েগুলো জনিকে নিয়ে আখির পাশে বসিয়ে দিল, কিন্তু আমি অবাক হলাম অন্য কারণে। আখির অন্য পাশেই তিথি বসে আছে, আরও দুজন মেয়ে। অন্য দুজন মেয়ে আখির বান্ধবী, তাদের আমি 2-3 বার দেখেছিলাম দেশে আসার পর, তাই তাদেরকে চিনি। তবে সামিরা, সবুজ, সাইফ, নাহিদার নাইমাকে দেখতে পাচ্ছি না, তাই আমি রাফিন আর সুবন একটা টেবিলে বসে গেলাম। বসার 5 মিনিট পরে একটা পিচ্চি মেয়ে এসে বলে গেল, বর নাকি আমাদের সবাইকে ডাকছে। তাই আর কী করার, 3 জন গেলাম বর এবং কনে আসনের কাছে। আমাদেরকে দেখেই, কিরে তোরা আমার পাশে না থেকে কই থাকিস? জনের কথা শুনে মেয়েগুলো আমাদের দিকে তাকালো। হ্যালো ভাবি। হাই ভাইয়া। তো সবার সাথে কি আমার পরিচয় করিয়ে দিবেন না? হ্যাঁ অবশ্যই, এই দুইজনকে তো আগেই দেখেছেন, তানিয়া অ্যান্ড রাফিজা, আর এই হলো আমার স্কুল জীবনের ফ্রেন্ড তিথি। ও হাই তিথি, এমন ভাব করলাম যেন আগে কখনো তিথিকে দেখিনি, কারণ এসব বললে আমার আসল পরিচয় সে জেনে যেতে পারে। হ্যালো। তারপর ওদের সাথে কিছু সময় কথা হলো, এর মাঝেই সাইফ, সুবুদ, সামিরা, নাইমা, নাইদা আমাদের কাছে চলে আসলো, সবার সাথে পরিচিত হলো। সবাই আমার ফ্রেন্ড বলেই পরিচয় দিলাম। আমার কথা শুনে রাফিন, জনি আর সুমন কোনো কথা না বলে শুধু হাসি মুখে মাথা নাড়ালো, কারণ কালকে রাতে তারা সব বলে দিয়েছে কিন্তু প্ল্যানটা বলা হয়নি। কিছু সময় পর জনি আর রাখির বিয়ে পড়ানো হলো, এখন তারা নবদম্পতি। তাদের সবাই মিলে খাবার খাওয়া শেষ করা হলো। দুই পরিবারের সবাই এখন অনেক খুশি, তারা নতুন সম্পর্কে পৌঁছাতে পেরে। তারপর বিয়ের সব নিয়মকানুন শেষ করা হলো, এখন বিদায়ের সময়। সবসময় যা হয় এখন তার বিপরীত কিছুই হলো না। আখি আখির মা, আখির ছোট ভাই, আখির সবার চোখে পানি। আখির বাবা কান্না চাপিয়ে রাখতে চাইলেও তার চোখে পানির সমুদ্র বয়ে যাচ্ছে। আপনজন তাদের থেকে দূরে অন্য পরিবারে যাচ্ছে, তার সাথে আগের নিয়ম করে কোনো কিছুই করা যাবে না। এই পরিবেশে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যাবে না। তবে যতই মন না মানল, তা যেতে দিতেই হবে। অনেক সময় পর তাদের থেকে আকিকে আলাদা করে বরের গাড়িতে বসানো হলো। সাহেব, সবুজ, নাহিদা, নাইমা, রাফিন একটা গাড়িতে, আমি, তিথি, সামিরা, আকির দুই বান্ধবী আর সুমন একটা গাড়িতে রওনা দিলাম। আকির ছোট ভাইকেও সাথে নেওয়া হলো অন্য গাড়িতে। বিয়ের সব কিছু সম্পূর্ণ করতে রাত হয়ে গিয়েছিল। রাতে পরিবেশটা অনেক আলাদা, কিছুটা ভয়ানক সুন্দর। রাত 11টার দিকে জনিদের বাসায় পৌঁছে গেলাম সবাই। আন্টি তার ছেলে এবং ছেলের বউকে বরণ করে ঘরে তুলে নিলেন। তারপর সবাই ভেতরে প্রবেশ করল, নতুন বউকে নিয়ে বাসার ঘরে বসিয়ে দিল। নতুন বউকে দেখতে এখন অনেকেই ব্যস্ত, মনে হচ্ছে আজকে দেখেই শেষ করে ফেলবে। আর জনি বেচারা অকালে বিধবা হবে, আমার কোনো কাজ নাই, তাই সাইফার সবুজের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। রাফিনার সময় কোথায় আছে জানি না, জনির খবর পাওয়া কষ্ট। ওদের 3 জনকে কল দিয়েছিলাম কিন্তু ফোন বন্ধ। নাহিদা, সামিরা, নাইমা সবাই বউয়ের সাথে বসে আছে, ওইদিকে এখন শুধু মহিলাদের ভিড়, তাই আর যাওয়া হয় না রুমে। প্রায় রাত 12:30 দিকে জনি, রাফিন আর সুমনকে দেখা গেল, তারা বাহিরে গিয়েছিল গোপন অপারেশনে। ওদের ইচ্ছে মতো বকে দিলাম, হারামিগুলো মানুষ হলো না, আজকে এমন একটা দিনও বাদ দিল না, তাই তো বলে ওদের বউ থাকবে না। রাত 1টার দিকে জনি বাসর ঘরে প্রবেশ করলো, কিন্তু তার আগে আমাদেরকে 10,000 টাকা দিতে হয়েছে, এটা ওর বাসর ঘরে এন্ট্রি নেওয়ার ফি। তারপরে বেশি রাত না জেগে সবাই ঘুমানোর প্রস্তুতি নিল, কারণ কালকে জনিদের বাসায় আবার বউ ভাতের আয়োজন করেছে। এটা বেশি গ্রাম অঞ্চলে দেখা যায়, সেই নিয়মের উপরেই জনির বাবার এই আয়োজন।
সকালে অনেক কথার আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে দেখি কার মাথা কার পা কার হাত কোথায় কেউ জানে না। রাতে অনেকগুলো একসাথে আড্ডা দিতে দিই, কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম মনেই নেই। ঘুম থেকে উঠে সবার থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি প্রায়গুলোই উঠে গেছে। সবাইকে ইচ্ছে মতো মায়ের দিয়ে ডেকে উঠলাম। সুযোগের সদ ব্যবহার, রাতে অনেকগুলোই তরল খেয়েছিল, তার জন্য গরুর মতো ঘুমিয়েছিল। রুম থেকে বের হতেই দেখি এত সময় আয়োজনের সব কিছু শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 11টা বাজে। তারপর নিচে নেমে সকালের জন্য হালকা নাস্তা করে নিলাম। আসলে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আর কারো খোঁজ নেইনি। খাওয়া শেষ করে সবার খোঁজ নেওয়ার জন্য উপরে গেলাম, জনের রুম ভেতর থেকে লক করা। হায় আল্লাহ, এখনও কি ঘুম ভাঙে নাই ওদের? এত সময় কেউ ঘুমায় নাকি? কিন্তু আমার চিন্তা ভুল প্রমাণিত হয়ে গেল। একটু সামনে গতেই জনির দেখা পেলাম, সাথে সুমন সাইফার সবুজ ছিল। ওদের থেকে শুনলাম জনির বুকে সব মেয়েগুলো মিলে সাজাচ্ছে। পার্লার থেকে লোক আসার কথা থাকলেও এদের সাজানোর কারণ জানতে পারলাম না। আর এখন আমাদের জনিকে রেডি করতে হবে, তাই জনিকে নিয়ে আমরা অন্য রুমে গেলাম। প্রায় 25 মিনিট পর আমাদের কাজ শেষ হয়ে গেল। জনিকে পুরোই হিরো লাগছে, এখন আমাদের রেডি হতে হবে। তাই আমি আমার ড্রেস নিয়ে ওয়াশরুমে গেলাম, সাবান নিয়ে রেডি হয়ে বের হলাম। তারপর নিজেকে আয়নায় দেখে নিলাম, কারণ আজকে কঠিন কিছু করতে হবে। তারপর আমি রাফিন সুমন সাহেব সবুজ আর জনির কিছু কাজিন মিলে জনিকে আঙ্কেলের অর্ডারে তৈরি করা স্টেজের কাছে গেলাম। স্টেজের বর আর কোণের বসার আসন দেওয়া হয়েছে, তাতে জনি একটাতে বসেছিল। একটু পরেই মেয়েরা কোণেকে সাথে করে নিয়ে আসলো। মেয়েদের আশা দেখে তো আমি পুরোই শেষ, সবগুলোরই পাউডার সুন্দর লাগছে। সামিরা তিথি কথা বাদ দিলাম, কিছু সময়ের জন্য আমি অন্য দেশের রাজা বনে গেলাম। কিন্তু কপাল খারাপ, বেশি সময় আমার রাজত্ব বহাল থাকলো না। মেয়েগুলো এখন আমার পাশ দিয়ে স্টেজে উঠে গেল, তখন আমার ঘোর কেটে গেল। তবুও আমি শুধু সামিরাকে দেখতে থাকলাম। এর কিছু সময় পরেই আঙ্কেল সব কিছু শুরু করতে বললেন, কারণ মেয়ের বাসা থেকে সব মেহমান চলে আসছে। তারপর নিয়ম অনুযায়ী সব কিছু শুরু হলো। আর এদিকে আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর সুযোগ হাতে ধরা দিল। তাই আমি সামিরাকে একজনকে দিয়ে একটা চিটকোড লিখে দিলাম, আমি তোমার জন্য জনিদের বাসার পিছে বাগানে অপেক্ষা করছি, প্লিজ একটু সময়ের জন্য আসো। ইতি নীল, আমি গিয়েই সেই জায়গায় উপস্থিত হলাম। একটু পর কারো নূপুরের আওয়াজ পেলাম, হ্যাঁ সামিরা এসেছে, আজকে আমাকে বলতেই হবে, কিন্তু আমার গলা শুকিয়ে আসছে। আমার কাছে সেই সামিরা বলল, হ্যাঁ নীল বলো, কী কারণে এমন জায়গায় ডাকলি? তুমি কি বুঝো না, মনে মনে বললাম, আসলে তো তোমাকে একটা কথা বলার ছিল। অনেক নার্ভাস হয়ে থুতলি বললাম, হ্যাঁ বলো, কিন্তু তুমি এত ঘামছো কেন? কই কই, আসলে একটু গরম লাগতেছে তো, তাই এই শীতের দিনেও গরম লাগে, আজকে তো আবার সূর্যমামা দেখা নাই। এত শীতের দিনেও তোমার গরম লাগে? একটু। তো কি যেন বলবে আমাকে? হ্যাঁ বলবো তো। তারপর আমার পেছন থেকে হাতটা নিয়ে সামিরাকে বলতে লাগলাম, আই লাভ ইউ। সামিরা সবার মতো ফিল্ম স্টাইলে না দাঁড়িয়ে বলছি, সামিরা কিছু তো বলো। নীল, আমি তোমার থেকে এটা আশা করিনি, তুমি আমার ভালো বন্ধু হতে পারো কিন্তু জীবন সঙ্গী না। কেন সামিরা, আমি তো তোমাকে সত্যি ভালোবাসি, এমন মুহূর্তে আমার গলা একটুও পারি নাই, ঠিকভাবে কথাই বলতে পারছি না। এতে আমার কিছুই করার নেই। এই বলে সামিরা চলে যেতে নিলে আমি পেছন থেকে সামিরার হাত ধরে ফেললাম, সামিরা প্লিজ আমাকে একবার বুঝতে চেষ্টা করো, প্লিজ আমার হাতটা ছাড়ো। না, আগে বলো ভালোবাসো। হাত ছাড়তে বলছি। না ছাড়বো না, ভালো তোমাকে বাঁচতেই হবে। সামিরা হাতটা জোরে টান দিয়ে ছাড়িয়ে নিয়ে আমাকে একটা জ্বর দিল, যার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। এই তুই কে রে যে তোকে আমার ভালোবাসতে হবে? তুই কোন লেভেলের একটু চিন্তা করে দেখেছিস? তোর থেকে উপরের পোস্টের লোক আমাকে প্রপোজ করেছিল, আমি সুন্দরী দেখে তাদের সাথে প্রেম করলাম না, তুই আমাকে ভালোবাসতে জোর করিস কোন সাহসে? তোর সাথে এত মিশতাম কারণ তোকে আমার দরকার হতো, এর বেশি কিছুই না। আর শুনে রাখ, আমি এখন ম্যানেজারের সাথে প্রেম করি, বেচারা আমার পিছে অনেক ঘুরেছে। গত 9 দিন আগে আমি প্রপোজ অ্যাকসেপ্ট করেছি, আমাকে অনেক কিছু গিফট দেয়। আরও অনেক কিছু বলেই সামিরা চলে গেল। আর আমি নিশ্চুপভাবেই সেখানে দাঁড়িয়ে থেকে সামিরা চলে যাওয়া দেখলাম। আমি অনেক কষ্ট পাইলেও কখনো কান্না করতে পারি না। এখন গলা শুকিয়ে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে প্রাণও শূন্য হয়ে গেছে আমার দেহ।
আমি যেন চলতে পারবো না, তাই মাটিতেই বসে গেলাম। আমার মাথায় মনে হয় কেউ অনেক ওজনের কিছু উঠিয়ে দিয়েছে। অনেক সময় বসে থাকার পর ফোনে রিংটং বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখি সুমন কল দিয়েছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে কল রিসিভ করলাম। হ্যাঁ, আর কিছু বলতে পারলাম না। ওই হারামি, কই তুই? তোকে কোথাও দেখা যায় না কেন? কাজ দেখলেই ভয় পাস কেন এত? হ্যাঁ, আমি আসতেছি। কথাটা বলেই কল রেখে দিলাম, না হলে বুঝে যেত আমার কণ্ঠ ভারী হয়ে আছে। তারপর অন্য পাশ দিয়ে একটা ওয়াশরুমে গেলাম। অনেক সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। তারপর কোনো এক জায়গা থেকে অনেকটুকু পানি খেয়ে নিলাম। গলা পুরোই শুকিয়ে গিয়েছিল, আর এমনভাবে ওদের কাছে যাওয়া যাবে না। তারপর সুমনদের কাছে গেলাম। আমাকে দেখেই, এই যে এসে গেছেন আমাদের মহারাজ চণ্ডীপাল। রাফিনের কথা শুনে আমার রিয়্যাক্ট অন্যরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমি কিছুই বললাম না। হয়তো ওরা একটু অবাক হয়েছে। কিরে, দেবদাসের মতো এমন করে আসিস কেন? কোনো মেয়ে আবার ঠেকা দিল নাকি? হ্যাঁ রে, আজকে জীবনের প্রথম কিছু চেয়েও পাইলাম না। এটা আমার কাছে অনেক বড় একটা ঠেকা। কি ব্যাপার অন্তর, তুই চুপ করে আসিস কেন? কি হয়েছে তোর? রে কিছুই না, এমনিতেই রাতে ঘুম হয় নাই, তো একটু খারাপ লাগছে। তুই আমাদের আগে ঘুমিয়ে গেছিলি, আবার বলিস ঘুম হয় নাই, মিথ্যা বলিস কেন? রে ধরাকে যাবো না তো, সারা ঠিকভাবে মিথ্যা কথা বলতে পারি না। আরে আমার তো আবার রাতে কয়েকবার ঘুম ভেঙে গেছিলো, এমন সময় আঙ্কেল আমাদের সবাইকে ডাক দিলেন। উফ, বাঁচে গেল এই সময় মতো। তারপর আঙ্কেলের কাছে গেলাম। হ্যাঁ বাবা, বলেন। তোমরা সবাই খাবার খেয়ে রেডি হয়ে নাও, তোমাদের সবাইকে যেতে হবে, একটু পর বের হতে হবে। আঙ্কেল কিছু মনে করবেন না। আঙ্কেল আমি যেতে পারবো না কেন? আমি পরে একদিন যাব। আমার কথা শুনে রাফিন আর সুমনও একই কথা বললো। কাজের অজুহাতে আমরা তিনজন গেলাম না। অবশেষে সব আয়োজন শেষ করে রাত 9টার দিকে জনি আর আঁকি কিনি আঁকিদের বাসার দিকে রওনা দিল সবাই। কিন্তু আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকে একজনের দেখা পাইনি। হ্যাঁ, তিথিকে দেখতে পাই না। কতবার কল দিলাম কিন্তু ফোন বন্ধ। সামিরাকে দু তিনবার দেখতে পেয়েছিলাম, নাইমা নাহিদার সাথে, কিন্তু তিথিকে না। একবার হলো আঁকিকে জিজ্ঞেস করি, কিন্তু ওর পাশে সবসময় মানুষ ছিল, তাই জিজ্ঞেস করা হয়নি। ওদের রওনা দেওয়ার পর আঙ্কেল আন্টিকে বলে আমিও বের হয়ে গেলাম। ড্রাইভ করতে অনেক কষ্ট হচ্ছে, আর পথ যেন ফুরাতে চায় না। অনেক সময় পর ফ্ল্যাটের সামনে আসলাম। গাড়ি পার্ক করে ফ্ল্যাটে ঢুকেই রুমে গিয়ে শুয়ে পড়লাম। আসার সময় সাথে করে বোতল নিয়ে এসেছি, আজকে নিজের ইচ্ছে ড্রিঙ্কস করব। তার আগে বাবার থেকে 3-4 দিনের ছুটি নিতে হবে, কারণ আমি এইভাবে অফিসে যেতে পারবো না, খুব অসহায় মনে হবে আমাকে। বাবার কাছে কল দিলাম। 3-4 ড্রিঙ্ক হওয়ার পর কল রিসিভ করলো। সালাম দিলাম। বাবা, আমি 3-4 দিন অফিসে যাবো না, একটু রেস্ট দরকার আমার। হ্যাঁ, রেস্ট নিতে পারো, তবে 2 দিনের বেশি না, কারণ এখন এই প্রজেক্টটার সব প্রেশার 7 দিনের মধ্যেই রেডি করতে হবে। আর তুমি থাকলে আরও ভালো হবে, প্রজেক্টটা পেয়ে গেলে তখন অনেক দিন রেস্ট নিলেও তেমন কিছু হবে না, আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ বাবা। তারপর আর কিছু কথা বলে ফোন রেখে দিলাম। হাজার ইচ্ছে না থাকলেও 2 দিন পর অফিস যেতে হবে, তবে ফোনটা রেখে চোখ দুটো বন্ধ করে ফেললাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। পরের দিন ঘুম ভাঙতেই সামনে তাকিয়ে তো আমি অবাক, কারণ মা গতকালকে নিয়ে আসা মদের বোতল দুটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ঘুম থেকে জাগতে দেখে মা বেডের উপরে এসে বসে আমাদেরকে করুণ চোখে তাকিয়ে রইল। এই সময় মাকে কি জবাব দিব কিছুই বুঝতে পারছি না। এই মায়ের রাগে মুখ দেখেছি, কিন্তু কখনো মায়ের এই করুণ চোখের চাহনি দেখিনি। তো আমি বিছানায় বসে মাথা নিচু করে ডাকলাম আর ভাবতে লাগলাম আমার এখন কি করা উচিত। আমি যে অসহায়, কিছু সময় পর আমাকে চুপ করে থাকতে দেখে মা বলল, এই মদের বোতল নিয়ে আসতিস ফ্ল্যাটে, কে খায় মদ? কি বলবো এখন মাকে, কিছু ভেবে পাচ্ছি না। অনন্ত, তুই ভালো করেই জানিস আমি চুপ করে থাকা একটু পছন্দ করি না, তাই যদি এই খবর তোর বাবার কাছে না পৌঁছাতে চাস তো বল, তোর রুমে মদের বোতল কেন? তাও নিশ্চুপ হয়ে রইলাম। এবার কিন্তু আমি রেগে যাব। মায়ের কথা শুনে আমার চোখ থেকে একা একাই পানি ঝরতে লাগলো। আই মাথা এখনো নিচের দিকেই রেখে দিয়েছি, মায়ের সামনে মুখ তুলে তাকানোর কোনো অবস্থা আমার নাই। অনেক বড় অপরাধী এখন আমি, কারণ মা মদকে সব থেকে বেশি ঘৃণা করেন। একটু পর মা দেখি আমার মাথা ধরে উপরের দিকে উঠালেন। এখন আমি মায়ের মুখোমুখি বসে আছি আর আমার চোখ থেকে এখনো পানি ঝরছে। কি হয়েছে আমাকে সব বল। এইবার আর চুপ করে থাকতে পারলাম না, কারণ মায়ের চোখেও পানি চলে আসছে। আমি হেরে গেছি বা, আমি হেরে গেছি। দেখ অনন্ত, তুই ভালো করেই জানিস আমি অন্য সব কিছু সহ্য করতে পারলেও তোর চোখের পানি দেখলে আমি অস্থির হয়ে যাই। আর কি হয়েছে মাকে বল, মা তোকে চোখের পানি ফেলতে দিবে না। হ্যাঁ মা, সত্যি কথাই বলছে,
ছোটবেলা থেকে দেখে আসছি আমার চোখে মা পানি দেখলে পাগলের মতো হয়ে যেত, আবার কোনো চাওয়া অপূর্ণ থাকে না। মাকে সামিরা সব কথা বলে দিলাম, কিন্তু ম্যানেজারের সাথে নাকি সামিরা প্রেম করে এই কথা বললাম না। মাকে ম্যানেজারের কথা বললে ম্যানেজার চাকরি থাকতো না, আর এখানে ম্যানেজারের কোনো দোষ নেই। তুই আগেই আমাকে এই মেয়ের কথা বললে আমি ওই মেয়েকে তোর বউ করে এনে দিতাম। না মা, আমি চাই না আমার বাবার টাকা সম্পদ রেখে কেউ আমাকে ভালোবাসুক বা বিয়ে করুক, আমি চাই আমার সাধারণতা দেখে কেউ আমার জীবনে আসুক। আচ্ছা বুঝলাম, তবে সামিরা বলল আর তুই হেরে যাবি? কখনো না, তুই সামিরাকে জয় করে নিবি, আমার ছেলে হারতে পারে না। এমন কিছু কথা বলে মা আমাকে নিয়ে সকালের খাবার নিজের হাতে খাইয়ে দিলেন, আর কালকে বাবা থেকে দুই দিনে ছুটি নেওয়ায় মা সকালেই ফ্ল্যাটে আমার খোঁজ নেওয়ার জন্য চলে এসেছে। তারপর একদিন কোনো মতো কাটিয়ে পরের দিন অফিসে চলে গেলাম, কেমনি বসে কাজ করতে থাকলাম। কয়েকদিন অফিসে না আসায় কাজগুলো আগে দেখতে থাকলাম, কেমন করে করলে সুবিধা হবে। আর নীল, তুমি অফিসে? হঠাৎ এই কথা শুনে আমি সামনে তাকিয়ে দেখি সাইড দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি, কেন আমি কি আসতে পারি না? আমি তেমনভাবে বলি নাই, তবে স্যার বলছিল তুমি নাকি দুই দিন আসবে না, কিন্তু তুমি তো একদিন পরে চলে এলে, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ছুটি নিয়েছিলাম একটা কাজের জন্য, কাজটা হয়ে গেল, ভাবলাম বাসা থেকে আর কি করবো, তাই চলে এলাম। ও আচ্ছা, তুমি কাজ করো, আমার অনেক কাজ বাকি। হুম বাই। তারপর আবার কাজ করতে থাকলাম, অন্যদের খবর লাঞ্চের সময় নেওয়া যাবে। অনেক সময় কাজ করলাম, ঘড়িতে 12:48 বাজে, লাঞ্চের সময় প্রায় হয়ে গেছে, তাই উঠে গিয়ে সামিরার কেবিনের সামনে গেলাম। দেখি সামিরা কাজে ব্যস্ত। কি ব্যাপার, কাজ শেষ হয় না এখনো? আমার কথা শুনে সামিরা শুধু মাথা উঠিয়ে আমাকে দেখে কিছু না বলে আবার কাজ করতে থাকলো। কি ব্যাপার সামিরা, কথা বলো না কেন? সামিরা কিছুই বললো না, আমি আর কিছু না বলে দাঁড়িয়ে থাকলাম। একটু পর সামিরা উঠে গিয়ে ম্যানেজার কেবিনে নক না করে ঢুকে গেল। আমি সামিরার ব্যবহার কিছুই বুঝতে পারছি না। তার একটু পরে আবার ম্যানেজারের সাথে সামিরা বের হয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম। কি ব্যাপার নীল, তুমি লাঞ্চ করতে যাবে না? পাশে ফিরে দেখি নাইমা বললো কথাটা। ও হ্যাঁ হ্যাঁ, যাবো তো। তো চল। অন্য সবাই কোথায়? সাইফ একটু বাইরে গেছে স্যারের সাথে, নাহিদা তিথি আর সবুজ আগেই চলে গেছে, এখন চল, দেরি হয়ে যাবে। হ্যাঁ চল। তারপর আমরা ক্যান্টিনে চলে গেলাম, গিয়ে দেখি বাকিরা বসে আছে, আমরাও গিয়ে বসে পড়লাম। কিন্তু তিথির দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুইটা অনেক লাল হয়ে আছে, মনে হয় কোনো কারণে অনেক কান্না করেছে, কিন্তু কান্না করার কারণটা আমি জানি না। আর জনির বিয়েতে শেষের দিকে তার দেখা পাওয়া যায়নি, আর মুখটা মলিন হয়ে আছে, দেখে মনে হচ্ছে এমন সময় মতো খাবার খায় না, আর চোখের নিচে কিছুটা কালি হয়ে গেছে। এসবের কিছুই আমার মাথায় আসছে না, তবে তিথিকে জিজ্ঞেস করতে হবে সব। আরে নীল, এত কি ভাবো, খাবার ঠান্ডা হয়ে গেল তো। ও হ্যাঁ, তারপর আর কিছু না ভেবেই খাবার শেষ করলাম। তবে সামিরা আমাদের সাথে লাঞ্চ করেনি, আর ক্যান্টিনটা বেশ বড় হওয়ায় তাকে দেখতে পাওয়া যায়নি। লাঞ্চ শেষ করে আর কথা বলার সময় পাওয়া যায়নি, কারণ কাজের বেশ চাপ। আমার সময় থাকলে অন্যদের সময় নেই। অবশেষে আমি আগে বের হয়ে সামিরার কেবিনে গেলাম। সামিরা তাড়াতাড়ি কাজ শেষ করো, কথা আছে তোমার সাথে। সামিরা আমার দিকে তাকালো না, একটু পর কেবিন থেকে বের হয়ে চলে যেতে নিলে আমি সামিরার হাত ধরলাম। হাত ছাড়ুন, আগে আমার কথা শুনতে হবে। না ছাড়বো না, এই কথা বলতে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। আমি আবার তাকিয়ে শুধু দেখেই গেলাম। তারপর অন্যদের সাথে বের হলাম, ভাবলাম ফুচকা খাওয়ার সময় তিথিকে সব জিজ্ঞেস করব। কিন্তু বের হয়ে অন্যদের দেখতে পেলেও তিথির দেখা পেলাম না। দাইমা, তিথি কোথায়? চলে গেল। কেন? বললো ভালো লাগতেছে না, তাই সে ফুচকা খেতে চাপে না। আমি এখন অসহায় হয়ে গেছি, আমার কথা কেউ শুনতে চায় না, তাই আমি মন খারাপ দেখে ফুচকা খেতে গেলাম না, ফ্ল্যাটে চলে আসলাম। এমনভাবেই 2 সপ্তাহ চলে গেল, সবার সাথে নর্মাল ব্যবহার করে যাচ্ছি, কিন্তু নিজেকে সামলে রাখা অনেক কষ্টকর ব্যাপার। সামিরা আমাকে এর মাঝে 2 বার জ্বর দিয়েছে, তাও আমি আবার ওর পিছে লেগে আছি। ভাবছি হয়তো ম্যানেজারের সাথে শুধু আমাকে দেখে ঘুরে বেড়ায়, আর তিথি আমার সাথে কথা বলে না, আমাকে ইগনোর করে চলে। আমি কী এমন অপরাধ করলাম? সব কিছুর সে সমাধান দিতে হবে। ম্যানেজারের সাথে কথা বলা দরকার, তবে নিজে কথা বলা যাবে না, কথা বলার দায়িত্ব রাফিনকে দিয়ে দিলাম, আর সব বুঝিয়ে দিলাম। পরের দিন জনির শ্বশুরের বাসায় যাওয়ার দাওয়াত থাকায় অফিসে যেতে পারিনি, তাই পরের দিন অফিসে গেলাম। কেবিনে বসতেই সামিরা আমার কেবিনে এসে উপস্থিত। কি? আর কিছুই বলতে পারলাম না। আজকে অফিস থেকে বের হওয়ার পর তোমার সাথে কথা আছে, দেখা করবে বলে চলে গেল। আমি তো মহা খুশি, আর চিন্তা করতে শুরু করলাম
সামিরা কী বলার জন্য আমাকে দেখা করতে বললো? উফ, কখন যে অফিস শেষ হবে যদি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে। এসব ভেবে মনে মনে লুঙ্গি ড্যান্স শুরু করে দিলাম। অনেক সময় পর অফিসের সময় শেষ হলো। আসলে অপেক্ষার সময় মনে হয় অনেক দেরিতে গেল। আমি সাবিরার কেবিনের সামনে যেতেই বললো অফিসের বাইরে অপেক্ষা করতে। তাই সবার থেকে বিদায় নিয়ে অফিসের বাইরে গিয়ে সামিরার জন্য অপেক্ষা করতে থাকলাম আর ভাবতে থাকলাম সামিরা রাজি হবে তো। প্রায় 20 মিনিট পর আমার ভাবনার অবসান ঘটলো ফোনের মেসেজ টোনে। মেসেজ চেক করে দেখি সামিরা মেসেজ দিয়েছে, আমি অফিসের পাশের একটা পার্কে আছি, এখানে চলে আসো। মেসেজটা পড়ে কিছু সময় ভাবতে থাকলাম সামিরা অফিসের মেইন গেট দিয়ে বের হলো কখন, আর বের হলে তো আমি দেখতে পেতাম। যাই হোক, আগে গিয়ে দেখি কি বলতে চায় সামিরা আমাকে। অফিস থেকে পার্কে যেতে বেশি সময় লাগে না, কারণ বেশি দূরে না। তবে বলে না তাড়াতাড়ি, সময়ের কাজ সবসময় লেট হয়ে যায়। রাস্তায় একটু যাওয়ার পর জ্যাম দেখা দিল, তবে বাইকের জন্য তেমন জ্যাম না। রাস্তায় বাঁ পাশ দিয়ে বাইক যাওয়ার জন্য রাস্তা একটু ফাঁকা রাখা হয়ে থাকে, তবুও একটু লেট হয়ে গেল। পার্কে পৌঁছে সামিরাকে খুঁজতে দেখি একটু দূরেই সামিরা দাঁড়িয়ে আছে। বাইক রেখে সামিরার কাছে গেলাম। কী ব্যাপার, তুমি এখানে আসলে কীভাবে? আমার কথা শুনে সামিরা আমার দিকে তাকালো। ও, তুমি এসেছো? হ্যাঁ, কী যেন বলবে। বুঝলাম সামিরা কথাটা ঘুরিয়ে নিল, তাই আমি আর কিছুই বললাম না এই ব্যাপারে। তোমার কি কিছু বলার আছে? থাকলে বলে নিতে পারো। আমি তো আমার সুযোগের অপেক্ষায় করছিলাম যে না আমি আগেই কিছু বলে ফেলতে পারি। তাই দেরি না করে আসার পথে সাথে নিয়ে আসার 3টা নীল গোলাপ পেছন থেকে বের করে সামিরার সামনে হাঁটু গেড়ে বসে বলে দিলাম, সামিরা তুমি কি আমার নীল ভুবনের সাদা পুরী হবে? তুমি কি আমার বুড়াকালের বুড়ি হবে? কথাগুলো বলেই সামিরার দিকে তাকিয়ে রইলাম। সামিরা কোনো রেসপন্স দেখলাম না, তাই আমি জিজ্ঞেস করলাম, কিছু কি বলবে না? কথাটা বলার পর সামিরা আমার উঠে দাঁড় করে দিল। ভাবলাম হয়তো রাজি হয়ে গেছে, তো হঠাৎ করেই ঠাস ঠাস করে 4টা আওয়াজ হলো, কিছুই বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, চরগুলো আমার গালেই দেওয়া হয়েছে। আই, তুই নিজেকে কি মনে করিস? আমি তোকে সাবধান করে দিতে এসেছিলাম, ভেবেছিলাম তুই ভালো কথাই বুঝে যাবি। কিন্তু তুই আরও তোর কোনো পুলিশ বন্ধু দিয়ে শিহাবকে থ্রেট দিস, জানি শিহাব তোর চাকরি নিয়ে নিতে পারে। তোর পজিশন একবারও দেখেছিস কি আছে তোর? তুই আমার সাথে রিলেশন করতে আসিস, ছোট্ট লোকের মতো ব্যবহার করবি না, তাহলে পরে এর থেকে আরও খারাপ কিছু তোর জন্য অপেক্ষা করবে। কথাগুলো বলেই সামিরা চলে গেল, আর আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখি অনেকেই তাকিয়ে আমাকে দেখছে, যেন আমি চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছি। তাই সেখানে দাঁড়িয়ে থাকলাম না, বাইক নিয়ে বের হয়ে গেলাম। তবে বাসা বা ফ্ল্যাটের দিকে না, ক্লাবের দিকে রওনা দিলাম। আর ভাবতে থাকলাম আমার এমন কী আছে যে কারণে সামিরা আমাকে ভালোবাসবে? আর ম্যানেজার তো আমার থেকে অনেক উপরে পোস্টে চাকরি করে, অনেক টাকা বেতন পায়, তাই হয়তো সামিরা ম্যানেজারের সাথে রিলেশন করছে। তবে আমি যে ব্যর্থ হয়ে গেলাম, নিজের ভালোবাসা প্রমাণ করতে পারলাম না। এসব ভাবতে ভাবতেই ক্লাবের সামনে চলে এলাম। এখানে পরিচিত লোক আছে, রাফিন জনিদের মাধ্যমে পরিচিত হওয়া ছিল, না চাইলেও ড্রিঙ্কস করতে অনেক ইচ্ছে করছে। তাই আলাদা নিজের একটা রুম নিলাম আর 2টা বোতল নিয়ে বসে গেলাম। নিজের ইচ্ছা মতো আজকে তৃষ্ণা মেটাবো, ছোট লোক তো আমি, শালার কেউ সত্যিকারের ভালোবাসে না, সবাই কি টাকা থেকে ভালোবাসে? এসব ভাবতে ভাবতে 2 বোতল শেষ করে ফেললাম। এখন রাত অনেক হয়ে গেছে, 2 বোতলে ফুল মাতাল আমি, আগে এমন খাইনি। তাও বাইক নিয়ে বের হয়ে গেলাম, কোন পথ দিয়ে যাবো তাই বুঝে ওঠার চেষ্টা কর, তাই রওনা দিলাম। মাতাল অবস্থায় যাওয়া হওয়ার তাই হলো, মাঝপথে এসে কন্ট্রোল হারিয়ে কী হয়ে গেল বলতে পারবো না। চোখ খুলে দেখি আমি একটা রুমে শুয়ে আছি, আমার মুখে অক্সিজেন লাগানো, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ। চোখ খুলতে পাশে একজন নার্সকে দেখতে পেলাম, তাই আমি উঠে নড়ে উঠলাম। আমার দিকে শব্দ পেতেই নার্সটি আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, উফ, আল্লাহ ওনার জ্ঞান ফিরেছে, বলেই রুমটা থেকে বের হয়ে গেল। আমি একটু ভালোভাবে দেখে বুঝলাম এটা একটা হাসপাতাল এবং আমি আইসিইউতে আছি। একটু পরে মা নীলা, নাইমা আর সাইফ দেখি রুমে ঢুকে গেল। আমার দিকে তাকিয়ে মা কান্না করে দিল, সবাই মাকে সান্ত্বনা দিতে লাগলো। তারপরে আবার ডাক্তার এসে আমাকে চেক আপ করতে থাকলো। চেক আপ করা শেষ করে, রোগী এখন অনেকটা ভালো আছে, তাই আর কান্না করবেন না, মাথায় আঘাত পেয়েছিল তাই একটু চিন্তায় ছিলাম, তবে এখন চিন্তার কিছুই নাই, একটু ভালোভাবে দেখাশোনা করলে 1 মাসের আগে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, বলে তিনি আবার চলে গেলেন। আর আমাকে একটা কেবিনে শিফট করে দেওয়া হলো। আর জানতে পারলাম প্রায় 70 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে এসেছে। শুনে আমি তো অবাক, কেবিনে শুয়ে আছি, হঠাৎ করেই দরজার দিকে তাকাতেই দেখলাম কে যেন আড়াল হয়ে গেল, মনে হলো চেনা কেউ একজন। আমাকে দেখেই নাইমা সাহেব চলে গেল, মা নীলাকে পাঠিয়ে দিলাম। এখানে মা নীলা থাকলে সমস্যা হতে পারে, এখন নাইমার সাহেব জানে আমি তাদের আত্মীয় হই, তাই এর কাউকে জানাবো।
সন্ধ্যার পর নাহিদা, সবুজ আর তিথি এলো আমাকে দেখতে। অনেক সময় থেকে ওরা সবাই আবার চলে গেল। তিথি থাকতে চাইলে আমি থাকতে দিলাম না। অনেক রাতে বাবা এসে দেখে গেলেন। সারা রাত একটা নার্স ছিল আমার রুমে আমাকে দেখাশোনা করার জন্য। পরের দিন ঘুম ভাঙতে দেখি তিথি আমার পাশে বসে আছে। কি ব্যাপার, তুমি এত সকালে? এখন এত সকাল না, এখন 9:46 বাজে। তারপর নিজের হাতে রান্না করা খাবার আমাকে খাইয়ে দিল। শোয়া থেকে বসে মুখ ফ্রেশ করে দিয়ে অনেক সময় পরে চলে যেতে বললেও সে গেল না। দুপুরের দিকে সব হারামিগুলো দেখা পাওয়া গেল। রাভিন্দার গার্লফ্রেন্ড, জনি তার বউ, সুমনদার গার্লফ্রেন্ড সবাই দেখতে এসেছে। সবাইকে তিথির সাথে পরিচয় করে দিলাম। রাভিন্দার, সুমনের গার্লফ্রেন্ডের সাথে বাকিগুলো তো আগে থেকেই চিনি। ওদের সাথে অনেক সময় কাটানো হলো, অনেক গল্প করা হলো। এখন নিজেকে একটু হালকা লাগছে। দুপুরের দিকে ওরা সবাই চলে গেল। মা দুপুরে খাবার নিয়ে এসেছিল। তিথি এখন আমার পাশেই আছে। যাইতে বললেও যায়নি, বুঝলাম বলেও কোনো লাভ নেই। মা আমাকে দুপুরে খাইয়ে দিল। খাওয়া শেষ করে তিথির সাথে অনেক সময় গল্প করলেন। বিকেলের পর মা চলে গেল। রাতে আবার বাবা খাবার নিয়ে আমাকে দেখতে আসলেন। বাবা আমার আগে কল দিয়েছিলেন, তাই অনেক জোর করে মাকে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। বাবা রাতে এসে খাইয়ে অনেক কিছুই বলে গেলেন। কথাগুলো বলার সময় বাবার চোখে পানি দেখতে পেয়েছিলাম। বাবার চোখের পানি দেখে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছিল। অনেক রাতের দিকে বাবাকে বাসায় পাঠিয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। আর নার্স তিথি সময় হলে ওষুধ খাইয়ে দেয়। এইভাবেই 7 দিন পার হয়ে গেল। প্রতিদিন একই নিয়মেই পার হতে থাকলো। প্রতিদিন কেউ না কেউ দেখতে আসি, আর তিথি অফিস বাদ দিয়ে আমার পাশে থাকে সারাদিন। রাতে থাকতে চাইলেও আমি থাকতে দেই না, কারণ রাতে থাকলে সে ঘুমাবে না। আর মেয়েটা আমার জন্য অনেক কিছু করেছে, আমার অনেক সেবা যত্ন করেছে। এত সাহায্য সবসময় কেউ করে থাকে না। তবে তিথি যে অফিস বাদ দিয়ে হাসপাতালে আমার পাশে থাকে, তা চাকরি যদি চলে যায়, এতে তার কি কোনো চিন্তা নেই? নাকি তিথি কি আমার আসল পরিচয় জেনে গেল? বা তিথি কি আমাকে ভালোবাসে? এসব প্রশ্নের উত্তর আমার জানতে হবে। তবে তিথি নাকি তার কোনো ব্যক্তিগত ব্যাপার কারোর সাথে শেয়ার করে না। হাসপাতালে 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। হাত আর পায়ের ব্যান্ডেজ খুলে নেওয়া হয়েছে, শুধু মাথার ব্যান্ডেজটা রেখে দেওয়া হয়েছে। আর এখন মার্জিয়া সবসময় আমার পাশেই থাকে। যাইতে বলে উল্টো আমার সাথে রাগারাগি করে, যেমন 5 দিন আগে বলেছিলাম। তিথি, তুমি সব কিছু বাদ দিয়ে আমার পাশে থেকে এত সেবা করছো, তুমি তো অসুস্থ হয়ে যাবে। তিথি কিছুই বলল না, শুধু চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আচ্ছা, তুমি যে এতদিন অফিস বাদ দিচ্ছ, যদি তোমার চাকরি চলে যায়? তিথি নিশ্চুপ। আচ্ছা, এখন তো রাত অনেক হলো, এখন বাসায় চলে যাও। মেয়েটা রাতে ঠিকভাবে ঘুমায় না, এই কথা বলতে দেরি তো বোমা পারতে দেরি হয় না। এই ডাক্তার, তোকে বেশি কথা বলতে নিষেধ করে দিতেছি, তাই তুই এত বেশি ব্যাচাল পারিস কেন? কথাগুলো অনেক রাগে মুটে বলে ফেলল, যেন আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এবার তিথি রেগে যাওয়ার কারণ বুঝলাম। তাকে বাসায় যাওয়ার কথা বলাটা আমার অন্যায় হয়ে গেছে। আজবে তারপর থেকে তাকে আর বাসায় যেতে বলার সাহস দেখায়নি। আর বাবা বলছিলেন আমি নাকি দ্রুত সুস্থ হয়ে যাচ্ছি, এটা অনেক বড় পাওয়া আমার জন্য। সবাই প্রথমের মতো সুযোগ পেলে আমাকে দেখতে আসে। মা প্রতিদিন আসে, আর নীলা স্কুল থেকে বাসায় ফেরার পথে আসে। মা নীলা তিথির সাথেও অনেক সময় গল্পে মেতেছে, যেন তাদের আপন কেউ। আর বাবা প্রতিদিন রাতে আসে। আর সব থেকে বড় কথা, নার্স আমার কেবিনের মাঝে মাঝে আসে, সবসময় থাকে না, কারণ তিথি নাকি তাকে সবসময় থাকতে নিষেধ করেছে। আর তিথি সবসময় পাশে থাকার ফলে সামিরার কথাগুলো আর মনে হয় না, আর আমিও মনে করতে চাই না। তার 2 দিন পর মাথার ব্যান্ডেজ খুলে ফেলা হলো। ব্যান্ডেজ খোলার সময় অনেকজন উপস্থিত ছিল, নাইমা, সাইফ, নাহিদা, সবুজ, রাফিন, সুমন, জনি, বাবা মা, নীলা আর তিথি। আগামীকালকে আমাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে, আমি বাসায় চলে যেতে পারবো। বিকেলে সবাই আমাকে দেখে চলে গেল। রাতে শুয়ে আছে এমন সময় নীল, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বল, কি বলবো? আসলে বলতে চেয়েছিলাম কি? হ্যাঁ বল। স্যার, স্যার তোমার কি হয়? এই প্রশ্নের উত্তর আমি কি দিব? না, এখন তাকে আসল পরিচয় দেওয়া যাবে না। ও, উনি আমার আঙ্কেল হন, আমার দাদুর সাথে ওনার ভালো সম্পর্ক, তাই ওনার অফিসে আমাকে জব দিয়েছেন, আর মাঝে মাঝে ওনাদের বাসায় যাওয়া আসা হয় আমার। ও, তবে স্যার কিন্তু অনেক ভালো। হ্যাঁ, যাক বাঁচা গেল, কিছুই বুঝতে পারেনি। তারপর রাতের খাবার খেয়ে ওষুধ খেয়ে তিথির সাথে আরও কিছু সময় কথা হলো। সে আমাকে অনেক কিছু বলতে চায়, যা তার কথা বলার মাঝেই বুঝতে পারলাম। তবে মেয়েদের মন বোঝা সব থেকে বেশি কষ্টকর, আর অনেক সময় নিজের চাহিদা ভালোভাবে বুঝে নেয়, তাই নিজে থেকে কিছু জিজ্ঞেস করলাম না। তুমিও ঘুমাও। সে কেবিনের অন্য পাশে একটা বেড়ে ঘুমায়। দেখো, তুমি আমার জন্য অনেক করেছো, আর তোমার নিজের জীবন আছে, আমাকে নিয়ে এত না ভেবে নিজেকে একটু নিয়ে ভাবো, বাই, গুড নাইট বলে ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম। সকালে ঘুম ভাঙে বুকের উপরে
ভার কিছু অনুভব করলাম। একটা মেয়ে আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, এটার কেউ না তিথি, কিন্তু সেভাবে ঘুমিয়ে আছে কেন? ভাবলাম ডাক দিব, কিন্তু এভাবে ঘুম থেকে ডাক দিয়ে উঠানো যায় ঠিক হবে না। এবার তিথিকে ভালোভাবে অনেক কাছ থেকে লক্ষ্য করে দেখলাম, ঘুমন্ত অবস্থায় অনেক মায়াবী লাগছে, চুলগুলো মুখের চারিদিকে ছড়িয়ে আছে, মুখটা একটু শুকিয়ে গেছে, চোখের নিচেও হালকা কালি হয়ে গেছে, এতে আরও বেশি সুন্দর লাগছে। এমন সময় দরজায় কড়া নাওড়ার আওয়াজ হলো, ভেতর থেকে লক করা থাকে না, তাও নার্স আসার আগেই নক করেই আসে। এবার তো তিথিকে ডেকে তুলতেই হবে, কারণ এভাবে দেখতে পেলে কী ভেবে নেবে, তাই ডাক দিলাম। দু তিনবার ডাকার পর উঠে গেল, আর এমনভাবে ঘুমিয়ে থাকা একটু লজ্জাও পেল। বাহ, লজ্জা পেলে তো তিথিকে আরও সুন্দর লাগে, যা আগে দেখা হয়নি। হাসপাতালের শেষ দিনে অনেক কিছুই নতুনভাবে দেখতে পেলাম, আজকে বাবা মাকে নিতেই সকালে চলে আসবে, তাই তিথি আমাকে ফ্রেশ করে দিল। সকাল 10টার আগেই বাবা মা নীলা চলে এলো, বাবার রুমে আসার আগেই আমার রিলিজ নিয়ে এসেছে, ড্রাইভার এসে আমার প্রয়োজনীয় সব কিছু নিয়ে গাড়িতে রেখে দিল। তারপর হাসপাতালের কর্মীদের সাহায্যে গাড়িতে গিয়ে বসলাম। এখনও ভালোভাবে হাঁটতে পারি, ডান পা একটু ব্যথা আছে। তিথিকে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা জানেনি, তাই তাকে ছোট একটা গিফট দিলাম। বাবা তিথিকে পৌঁছে দিতে গেল, আর আমরা বাসার দিকে রওনা দিলাম। অনেকদিন পর বাসায় যাচ্ছি, ভালোই লাগছে। বাসায় এসে অন্যদের সাহায্য নিয়ে আস্তে আস্তে নিজের রুমে গেলাম, যে রুমটা অচেনা মনে হচ্ছে। তারপর আরও 3 সপ্তাহ কেটে গেল, স্বামীর সাথে কোনোভাবেই মনে করতে চাই না, আর মনে পড়ে নাই। এখন আমি প্রায় সম্পূর্ণ সুস্থ। এই সময় তিথিকে ভীষণভাবে মিস করছি, সে নিজের চাহিদা ব্যতীত আমার এত বড় উপকার করে গেল, আমি কি করলাম তার জন্য? তিথিকে দেখতেও ইচ্ছে করছে, কিন্তু অফিস না গেলে দেখবো কীভাবে? আরও 1 সপ্তাহ লেগে গেল আমার পুরোপুরি সুস্থ হতে। আজকে অফিসেও চলে গেলাম, বাবা নিষেধ করলেও শুনলাম না, কিন্তু অফিসে গিয়েও তিথিকে দেখতে পেলাম না, তাই বাবার কাছে গেলাম জানতে। কিন্তু বাবা বলল যে সে অফিস থেকে রিজাইন নিয়ে চলে গেছে। শুনে অবাক হয়ে গেলাম, কারণটা কি তার রিজাইন নেওয়ার? এই কথা শুনে আমি কেমন যেন কোনো কাজে মনোযোগ দিতে পারছি না, তাই কাজ বাদ দিয়েই নাইমার কাছে গেলাম। তাকে তিথির ব্যাপারে জানতে চাইলাম, প্রথমে না বলতে চাইল, পরে আমাকে জোর করাতে সব বলে দিল। তিথি নাকি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে, আর আমার পাশে সবসময় থাকার কারণ এটাই। আবার আমি যে সামিরার সাথে রিলেশন করতে চাইতাম তাও সে জানতো, তাই সে নিজ থেকে আমাকে কখনো ভালোবাসি বলে নাই। আমি নাকি তাকে ফিরিয়ে দিতাম, আর সামিরাকে প্রপোজ করা সে নিজ চোখে দেখেছিল। আর সামিরার সাথে হওয়া সব কিছু, মানে চরের ব্যাপার আর অপমান, তার জন্য জনির বিয়েতে ছিল না। কান্না করতে করতে চলে গেছিল বাসায়, আবার পার্কের ঘটনাটাও তার দেখাচ্ছিল। তবে এসব শুনে অনেক থাকার সত্ত্বেও আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে নাকি প্রায় পাগলের মতো হয়ে গেছিল। আমার জ্ঞান না ফেরা পর্যন্ত আমার পাশে ছিল, তারপরে সব কিছু তো আমার জানা। আর নাইমাকে আমাকে ভালোবাসার কথা জানিয়েছিল আমাদের সিলেট ট্যুরের সময়, তবে তাকে বলতে নিষেধ করা ছিল। আর সব থেকে বড় কথা, নাইমা আমার আসল পরিচয় জানে, তবে সে কাউকে বলে না। কীভাবে জানলো তা বললো না, তাও আমিও আর জোর করি নাই। আর তিথি রিজাইন নেওয়ার কারণও আমি, আমার সেবা করার জন্য সে রিজাইন নিয়েছিল, তবে বাসায় যাওয়ার সাহস হয়নি। এসব শুনেই আমি বাসায় চলে এলাম, 2 দিন আর অফিসে গেলাম না। বাসায় কিছুই এখনও জানিনি, আমার মাথায় কিছুই আসছে না। এ আমি কি করলাম যে কোনো চাহিদা ছাড়াই আমার এত এত সাহায্য করে পাশে থাকলো, আমার জন্য নিজের জীবনের সব কিছু বাদ দিয়ে দিল, আমার অপমানে নিজের চোখের পানি ফেললো। আর যাই হোক, সে আমাকে অবহেলা করবে না, তবে আমি জানি না আমি কি তিথিকে ভালোবাসতে পারবো কিনা, তবে আমার তিথিকেই চাই। এই 2 দিনে ডিসিশনটা নিয়েই নিলাম, ভালোভাবে বুঝলাম তাকেই আমার জীবনে দরকার। রাতে বাবার বাসায় আসলে বাবাকে সরাসরি বলে দিলাম, বাবা শুধু কি আমি কি সিরিয়াস নাকি? হ্যাঁ বাবা। আচ্ছা, আমি কালকেই সব কিছুর ব্যবস্থা করবো। তারপরের দিন বাবা তিথিদের বাসায় চলে গেলেন। কলিং বেলের আওয়াজ পাওয়া তিথি দরজা খুলে দিল, তার স্যারকে দেখেই অবাক। হ্যাঁ মামুনি, তোমার চাচা কোথায়? তিথির বাবা মা জীবিত নেই, অনেক আগেই মারা গেছেন। তারপর বাবা তার চাচার কাছে বিয়ের প্রস্তাব দিলেন, তার চাচা না করার কোনো কিছুই দেখলেন। তবে তিথি এই খবর শোনার পর থেকে তার মন খারাপ, কারণ সে তো নীলকে ভালোবাসে, এখন অন্য কাউকে বিয়ে করতে হবে, তার চাচার কাছে নীলের কথা বলতেও পারবে না। আর সে জানেও না নীলটাই সে তার স্যারের ছেলে, তার ভালোবাসা। আর সে ছেলের ছবিও দেখেনি, দেখার ইচ্ছেও নাই। ছেলের ছবি দেখলে হয়তো সেও সবার মতো নাচতে নাচতে বিয়ে করে নিত। বিয়ের পাকা কথা হওয়ার পর থেকে দুই পরিবারের সবাই ব্যস্ত হয়ে গেল, আর আমার বন্ধুগুলো তো বেশি ব্যস্ত, আমার থেকে কীভাবে কী নিবে তা নিয়ে পাল্লাপাল্লি। আমি সবাইকে ড্রেস কিনে দিলাম, আমার পরিবারে যেন নতুন করে আনন্দ শুরু হয়ে গেছে। হবেই তো, তাদের একমাত্র ছেলের বিয়ে বলে কথা। বিয়ের 1 সপ্তাহ আগে সব শপিং করা শেষ হয়ে গেল, কিন্তু আমি যাইনি।
আর আমি চাই সবাই একটু আমাকে অন্যভাবেই চিনে যাক। বাবা অফিসের সব স্টাফদের দাওয়াত দিয়ে দিলেন। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো, কালকেই সেই শুভ দিন। নাইমার থেকে তিথির সব খবর নিতাম। পরদিন সকাল থেকে আমাদের পরিবারে ব্যস্ত সবাই, শুধু আমি বাদে। সবার অনেক সুন্দরভাবে সেজে কমিউনিটি সেন্টারে চলে গেল। আমি আর হারামিগুলো আগেই চলে গিয়েছিলাম, ওরা সবাই আগে থেকেই প্রস্তুত। কনের গাড়ি দুপুরের পর চলে এলো, সব জায়গাতে বরের গাড়ি পরে আসে, আর আমার বিয়েতে উল্টো হয়ে গেল ইতিহাস। বিকেলের একটু আগে আমার ডাক পড়লো। আমি খুব সাধারণ পোশাক পরে বের হলাম। নিচে নেমে দেখি তিথিকে একটা স্টেজের উপর বসে রাখা হয়েছে। বউয়ের সাথে তাকে অনেক সুন্দর লাগছে, আর আমাদের অফিসের সব স্টাফও এখানে আছে। সামির আর ম্যানেজারের সাথেই দাঁড়িয়ে আছে, আমার দিকে একবার দেখে চোখ ফিরে নিল বিরক্তি চোখে। তা দেখে আমি মুচকিয়ে সেই স্টেজের দিকে এগিয়ে গেলাম, আর কোনো কিছুই না ভেবে তিথির পাশে চেয়ারে বসে গেলাম। তিথি বুঝতে পেরে আমার দিকে অবাক আর প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। আমি কিছুই বললাম না। সবাই এখনও আমাকে খেয়াল করেনি, কারণ আমিও সবার মতো সাধারণ পোশাকে এখানে এসেছি। তাই বাবাকেও চোখের ইশারা দিলাম, বাবা আমার ইঙ্গিত বুঝতে পারলেন। তারপর মাইক্রোফোন হাতে নিয়ে অ্যানাউন্স করে দিলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ধন্যবাদ সবাইকে এই শুভ দিনে উপস্থিত হওয়ার জন্য। আজকে এই গুড দিনটা আমার কাছে অনেক সুখের, কারণ আমার ছেলে অন্তর আর মার্জিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। বাবার কথা শুনে সবাই আমাদের দিকে তাকালো, আর সবাই অবাক দৃষ্টি নিতেই তাকিয়ে আছে। আর সব থেকে বেশি অবাক সামির আর ম্যানেজার সাহেব, কারণ আমি যে নীল আবার আমি যে অনন্ত। শুধু নাইমা আমাদের দিকে হাসি মুখে তাকিয়ে আছে। তিথি তো প্রথম থেকেই অবাক, মুখটাও হা হয়ে আছে। মুখ বন্ধ করেন মাথায় ঢুকে যাবে, আমার কথা শুনে তিথি মুখ বন্ধ করে নিল। তারপর সব নিয়ম মেনে আমাদের বিয়ের অনুষ্ঠান শেষ হলো। বউ নিয়ে বাসায় চলে এলাম। বিয়ে সহ সব কিছুই ধুমধামভাবেই হলো। বাসায় ঘরে তিথিকে প্রপোজ করেছিলাম। আমি জানি না তোমাকে ভালোবাসি কিনা, তবে আমি জানি তোমাকে আমার জীবনে সব থেকে বেশি প্রয়োজন। তুমি শুধু আমার পাশে থেকো, কথা দিচ্ছি কোনো কষ্ট তোমাকে পেতে দিব না। আর তোমার ভালোবাসায় আমাকে শুধু একটু বেঁধে নিও। বাসর ঘরে প্রবেশ করার পরেই তাকে ফ্লোরে দাঁড় করিয়ে আমি হাঁটু গেড়ে বসে বলে দিলাম। আমার কথা শেষ হতে আমাকে উঠিয়ে আমার বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে আমার বুকে জায়গা করে নিল। সে বুঝলাম আমি পাস করেছি। বিয়ের 7 দিন পর হানিমুনে চলে গেলাম ব্যাংকক, মালদ্বীপ আর সুইজারল্যান্ড 30 দিনের জন্য। হানিমুনটা অনেক আনন্দের সাথেই শেষ হলো। পাশে বউ থাকলে সব কিছুতে আনন্দ লাগে, আগে জানলে আরও আগেই বিয়ে করে ফেলতাম। হানিমুন থেকে এসে অফিসের সব কাজ বুঝে নিলাম। আর একটা খবর পেলাম, সামিরা ম্যানেজারকে ছেড়ে দিয়ে অন্য বড়লোক একজনকে বিয়ে করে নিয়েছে। তাই ম্যানেজারকে অনেক কিছু বলে সান্ত্বনা দিতে হয়েছিল। কয়েকদিন পর থেকে সব কিছু আবার আগের মতো হয়ে গেল। অফিসের সব কাজ এখন আমাকেই দেখতে হয়, আর বাসায় দেখাশোনার জন্য তো আমার বউ আছেই। দিনগুলো সুখের মধ্যে দিয়ে কাটতে লাগলো। 5 বছর পর আজকে অফিসে নতুন লোক নিয়োগের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। দুপুরের একটু আগে একটা মেয়ে ভেতরে প্রবেশ করলো। মেয়েটাকে দেখে অবাক না হয়ে পারলাম না, সামিরা। ম্যানেজারের দিকে তাকালাম, তার চোখে আগুনের ফুলকা দেখা গেল। এমন সময় ফোনটা বেজে উঠলো, জানি কে কল দিয়েছে। তাই রিসিভ করেই বললাম, হ্যাঁ বাবাই বলো। বাবা তুমি কখন আসবে? আমি স্কুল থেকে এসে এক কোনো কিট্টু কেলাম না। এই তো বাবাই এখনই চলে আসবো। আমার জন্য দাদু দিদা মামা আর ফুপি কেউ কাবে না, তুমি তাড়াতাড়ি চলে আসো। আর আসার সময় আমার জন্য চকোলেট আর আইসক্রিম আর ফুচকা নিয়ে আসবে। নীলার মায়ের গুণ সব একাই পেয়ে গেছে, মায়ের মতো ফুচকা আর ফুপির মতো আইসক্রিম আর চকলেট পাগল। হ্যাঁ নীলারও বিয়ে হয়ে গেছে। ফোনটা রেখে ম্যানেজারকে বললাম, আপনি একটু কেসটা দেখে নিন, আমি বাসায় গেলাম। ম্যানেজারও বিয়ে করে নিয়েছে, না করতে চাইলেও জোর করে দেওয়া হচ্ছে। তবে এখন সে সুখিয়ে গেছে, কারোর জন্য জীবন থেমে থাকে না। তারপর অফিস থেকে বের হয়ে বেশি বেশি চকলেট আইসক্রিম আর ফুচকা নিয়ে নিলাম। মেয়ের সাথে বউ বোন আর বাবা মা সহ আমিও কিছুটা খাই। এগুলো নিয়ে আবার ড্রাইভ শুরু করে রওনা দিলাম আমার সুখে নিরে, যেখানে আছে আমার কলিগ বউ, তার সাথে আমার সব সুখের একমাত্র অবলম্বন, যেখানে নেই কোনো হারিয়ে জীবনের মানে খোঁজার ভয়। আর সব শেষে খুব বলতে ইচ্ছে করে, আই লাভ ইউ কলিগ বউ, যার কারণে খুঁজে পেলাম আমার সুখের ঠিকানা।